সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং সাথে আমি আছি মোহাম্মদ মিন্নাত হোসাইন তোতা স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট সুধী দর্শক শ্রোতা আপনি যদি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা সদ্য গ্র্যাজুয়েশন শেষ করা একজন সিভিল ইঞ্জিনিয়ার তবে আজকের প্রোগ্রামটি আপনার জন্য খুলে দিতে পারে সম্ভাবনার এক নতুন দ্বার মোস্ট অফ দ্য টাইম আমরা দেখে থাকি যে সদ্য গ্রাজুয়েশন শেষ করা একজন সিভিল ইঞ্জিনিয়ার কেরিয়ার বিল্ড আপ না করতে পেরে হাবুডুবু খাচ্ছে সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং পরিচালিত কতটুকু সফল হচ্ছে কতটুকুই বা ব্যর্থ হচ্ছে অথচ আমরা সিভিল ইঞ্জিনিয়াররা জানেই না যে আমাদের সামনে হাজারটা পথ হাজারটা দরজা খোলা রয়েছে তো আপনি যদি সেই অগণিত মানুষের ভিড়িয়ে হারিয়ে যেতে না চান আপনি যদি আপনার কাঙ্ক্ষিত কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে অবশ্যই আমাদের আজকের ওই ধৈর্য ধরে দেখতে থাকুন সুধী দর্শক আমাদের আজকের প্রোগ্রামটিতে নলেজ পার্টনার হিসেবে রয়েছেন বিদ্যালয় এবং আজকের প্রোগ্রামের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রোবোমেন্ট

যিনি করোনা ভাইরাস ডিজিজ নাইনটিন প্যান্ডেমিক এর মহামারী হতে এখন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং জীবিত রেখেছেন এবং সেই সাথে ডুয়েট ইনোভেশন সোসাইটি ডিআইস কর্তৃক যে আজকে ওয়েবিনারটা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করতে পেরেছি সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে আরও একবার আলহামদুলিল্লাহ বলছি ডিয়ার অডিয়েন্স ডুয়েট ইনোভেশন সোসাইটি ডিআইএস কর্তৃক আজকের এই ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ অপরচুনিটিস ফর সিভিল ইঞ্জিনিয়ার্স ওয়েবিনারিক ইউনিট স্পিকার হিসেবে থাকছেন মোহাম্মদ রাকিবুল ইসলাম স্যার ডিপার্টমেন্টাল রিসার্চ কমিটি ডিআরসি সেন্ট্রাল ফ্লোরিডা ডিপার্টমেন্ট অফ সিভিল এনভায়রনমেন্টাল অ্যান্ড কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডা ইউনাইটেড স্টেটস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অন ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গাজীপুর অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা আমাদের আজকের সম্মানিত কিনোটি স্পিকার রাকিবুল ইসলাম স্যারের কাছ থেকে অনুমতি প্রার্থনা করছি আজকের অনুষ্ঠান শুরু করার জন্য স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন

বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর এর অন্যতম সংগঠন সোসাইটি কর্তৃক আয়োজিত ওয়েবিনার অন ক্যারিয়ার

আমাকে কি যেটা আবার আমি রিকোয়েস্ট করেছিলেন লিংক পাঠাতে দেখো আমি এখানে ঢুকতে পেরেছি তো যে স্যার এসে গেছে শুরু করে আর আবার সাড়ে নটার থেকে আমার ফোর্থ ইয়ার সাথে একটা ক্লাস আছে ধন্যবাদ আশরাফুল ইসলাম ভাইকে এই পর্যায়ে আমি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি প্রফেসর ডক্টর মোহাম্মদ শৌকত ওসমান স্যারকে স্যার আমি স্বাগত বক্তব্য দেওয়ার আগে একটু জানতে চাচ্ছিলাম পার্টিসিপেন্টস আমি ছাড়া আমার ফ্যাকাল্টি মেম্বাররা কেউ আছেন স্যার আমরা স্যারদের ফোন করেছিলাম স্যাররা জয়েন করবে এখন পর্যন্ত জয়েন করেনি স্যাররা জয়েন করে ফেলবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের যারা ডুয়েট ইনোভেশন সোসাইটি তাই তো ইয়েস স্যার ডুয়েট ইনোভেশন সোসাইটি যারা এক্সিকিউটিভ মেম্বার আছেন তোমাদের সকলকে প্রথমে সাধুবাদ জানাই আর বক্তব্য শুরু করছি কারণ পেন্ডেমিক পিরিয়ডে তোমরা এই ধরনের উদ্যোগ নিয়েছো এবং রিয়েলি দিস ইজ সামথিং লাইক ইনোভেটিভ অ্যাক্টিভিটিস যে আমাদের যারা ফ্যাকেলটি মেম্বার রা বাইরে আছেন দেশে আছেন তাদের সাথে সংযোগ স্থাপন করে তাদের থেকে তোমরা কিছু এক্সপিরিয়েন্স নিতে চাও থ্রু দিস ওয়েবিনার অথবা সেমিনার যেটাই আমরা বলি না কেন ওয়েবিনার বলি আমরা ওয়েব এর থেকে সাহায্য নিয়ে যে সেমিনার করছি তো প্রথমে এই সাধুবাদ দিয়ে আমি বক্তব্য শুরু করছি এবং যেহেতু আমাদের ডিপার্টমেন্ট থেকে কোনো ফ্যাকাল্টি এখন জয়েন করেনি তো যারা জয়েন করবেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি যে সকলেই আমাদের ব্যস্ততম সময়ের ভিতর দিয়ে পাস করছি এর ভিতরে আমরা ছাত্রদের আহ এই ধরনের ইনোভেটিভ আইডিয়া এর মধ্যে আমরা যখন একটু নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবো ছাত্ররা এতে অনেক বেশি খুশি হবে এবং উপকৃত হবে এবং তারা এতে অনুপ্রাণিত হবে যে না আমাদের সাথে আছেন আমরা আসলে সবাই সবসময় তোমাদের সাথে থাকতে চাই কিন্তু আমাদের ব্যস্ততায় আমরা পারি না তো এখন আমি আমাদের এই যে আজকে যে অনুষ্ঠান বা আজকে যে আয়োজনের বিষয়বস্তু ভেরি important একটা বিষয় যে আমরা বাইরে সংযোগ স্থাপন করতে চাই আমরা ডুয়েটে লেখাপড়া করছি লেখাপড়া শেষ করলাম দেন আমাদের ক্যারিয়ার আমরা কিভাবে তৈরি করবো আমরা কে কোন ফিল্ডের দিকে যাব আমরা যদি একটু অতীতে চলে যাই আমাদের স্টুডেন্ট সময় কালে এই ধরনের কোন রকমের এর কোন গুঞ্জাস ছিল না কোনো রকম স্কোপ ছিল না আমরা অন্ধকারে হাত দিয়ে কে কোন ফিল্ডে লেখাপড়া করবো এটা চিন্তা করতে হবে আমাদের সময় তোমরা কিছু আয়োজন করছো আমাদের শিক্ষকরাও এতে কিছু সহযোগিতা করছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে আমরা করার দিয়ে বা পাশ পাশ আখ্যান করার এ ধরনের কিছু স্কোপ পাচ্ছি যেসব স্কোপ থেকে আমরা কিছু জানতে পারছি পৃথিবী কোন দিকে এগোচ্ছে পৃথিবী কোন দিকে আহ এগোচ্ছে এবং সে ফলে কোন কোন ফিল্ডের লোকদের ডিমান্ড বাড়ছে আমি কোন ফিল্ড টা চুজ করব। আমার গ্র্যাজুয়েশন টা বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং হলো দেন আমরা জানি সিভিল ইঞ্জিনিয়ারিং এর অনেকগুলো শাখা প্রশাখা আছে সেই শাখা প্রশাখার ভিতরে ঢুকলে আবার দেখা যাবে আরো ভিতরের দিকে ঢুকা যাবে আমি কোন ফিল্ড টাকে চুজ করলে রিয়েলি আমি দেশকে বিশ্বকে কিছু দিতে পারবো এই বিষয়টা আমরা যারা আমি সাধারণত ছাত্রদেরকে এই কথা বলি যে আমরা যারা একটু বাইরে ঘুরে আসছি তাদের চোখ কান খুলেছে দে ক্যান সাজেস্টিংস আর তারা অনেক স্কোপ দেখে আসছে সেই স্কোপগুলি তারা আমাদেরকে বাঁচাতে পারেন জানাতে পারে এবং আমরা সেই অনুযায়ী নিজেকে প্রস্তুতি দিতে পারি অ্যাজ ওরা বাইরে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে আমরা সেই ধরনের চ্যালেঞ্জগুলো নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে পারবো এই আলোচনার মাধ্যমে এই সেমিনারের মাধ্যমে সেই অংশে আমি বলব যে এই সেমিনারটা খুবই ইম্পর্টেন্ট বিশেষ যারা আউট স্টুডেন্টস থার্ড ইয়ার ইয়ারে যারা কিছুদিন জীবন যুদ্ধে নামবে ছাত্র জীবন is নাইস nice nice আমরা এখন মনে করছি যে আমি কেন আবার ছাত্র জীবনে ফিরে যেতে পারি না কারণ যখনই আমি এই জীবন যুদ্ধে নামবো তখন বুঝতে পারবো যে আসলে এটা খুব কঠিন জায়গা ছাত্র ঢুকছি পাশ করে যাব কিন্তু এখানে চাকরি পাওয়া চাকরি করা রিলেশন মেনটেন করে কন্টিনিউ করে যাওয়া অ্যান্ড দেশকে কিছু দেওয়া এই মিলিয়ে যে একটা বিষয় থাকে সেটা হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জের জায়গা যে জায়গায় তোমরা যাবে এবং তোমরা আশা করছি আজকে তিনি স্পিকার আমাদের আহ আমাদের দেশে আছেন আমাদের সকলেরই হাতছানি আমি যদি সঠিক বলে থাকি উনি তো আমেরিকাতে আছেন তাই না তো এমন একটা দেশে আছেন আমাদের সকলেরই আহ দেশগুলিতে যাওয়ার একটা হাতছানি থাকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলি আমাদেরকে হাতছানি দেয় আসো এখানে কাজ করো কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করো আমরা যারা যাওয়ার সুযোগ পাই এবং ওখানে যাওয়ার পর তারা যেসব চ্যালেঞ্জের মধ্যে পড়ি এই বিষয়গুলো আমরা আশা করছি আমাদেরকে রাখি শেয়ার করবে আমাদের ছাত্রদেরকে এবং আমাদের ছাত্রদেরকে অনুপ্রাণিত করবেন যে কোন কোন বিষয়ে লেখাপড়া করলে বা উৎসাহ শো করলে সে আহ বাইরে যাওয়ার বিষয়ে করবে আমার এই ধরো চুরাশি সাল থেকে দুয়েন্টের সাথে আমি সম্পর্কিত বহু ফ্যাকাল্টি মেম্বার এবং বহু স্টুডেন্ট আমার চোখের সামনে দিয়ে দেশের বাইরে গিয়ে settle করেছে তো আমি তোমাদেরকে ছাত্রদেরকে বলবো তোমাদের জন্য হচ্ছে তোমরা যারা রিয়েলি আহ বাইরে যাওয়ার জন্য আহ আগ্রহী তাদেরকে লেগে থাকতে হবে আমার দেখা মতে লেগে থাকা কেউই ব্যর্থ হয়নি হয়তো কারো খুব অল্প সময়ে অফার পেয়েছে কেউ একটু দীর্ঘ সময় অফার পেয়েছে বাট যখন সে লেগেছিল ধৈর্য হারা না হয়ে তখন সে কিন্তু তার career এবং তারা এখন বেশ ক্রিয়েটেড বহু প্রোডাক্ট দেশের বাইরে অনেক উঁচু স্থানে আছে আমাদের সাথে যাদের লিংক আছে তো আমরা আমাদের ছাত্রদের কাছে অনুরোধ করব তোমরা এই আজকে যারা ডিআইএস কর্তৃক আয়োজিত যে ওয়েবিনারটা করছেন এই ওয়েবিনারটাকে যেন সাকসেসফুল করতে পারো তোমরা যেন রাষ্ট্রপতির থেকে ম্যাক্সিমাম ইনফরমেশন কালেক্ট করে নিয়ে তোমরা যারা বাইরে যাবে সে বাইরে যাওয়ার পথ সুগম করতে পারো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকে যে ওয়েবিনারের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ স্যারকে অনুপ্রেরণামূলক দিক নির্দেশনামূলক অসাধারণ সুন্দর বক্তব্য প্রদান করলেন তো ধন্যবাদ স্যারকে আমরা আশা করবো যে পরবর্তীতে আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও আপনি জয়েন করবেন আমাদেরকে দিক নির্দেশনা দেবেন তো দর্শক এ পর্যায়ে আমরা স্বাগত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এস এম নূর প্রান্ত ভাইকে প্রেসিডেন্ট ডুয়েট ইনোভেশন সোসাইটি ডিআইএস ধন্যবাদ রহমানের রহিম আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সম্মানিত শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে উপস্থিত পার্টিসিপেন্ট সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি ডুয়েট ইনোভেশন সোসাইটি তার রীতিমতো বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে যাচ্ছে ডুয়েটে এবং আজকের এই প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ দিতে চাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে যাদের সাহায্য ছাড়া আসলে ডুয়েট ইনোভেশন সোসাইটির এত এই প্রোগ্রামটা আয়োজন করা সম্ভব ছিল না এবং এটাও জানাতে চাচ্ছি ভবিষ্যতে আমাদের এই ধরনের আরো বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকবে বিভিন্ন ডিপার্টমেন্ট ভিত্তিক আপনারা জানেন এর আগে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট সিএসি ডিপার্টমেন্ট কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সহ আরো বিভিন্ন ডিপার্টমেন্টের প্রোগ্রাম হয়েছে ওয়ার্কশপ হয়েছে সেমিনার হয়েছে এবং তারই ধারাবাহিকতা আজকে একটু ওয়েবিনার হচ্ছে এবং নেক্সট ডে আমাদের সকল ডিপার্টমেন্ট কম্বাইন্ড একটা মেগা একটা ইভেন্ট থাকবে সারপ্রাইজ হিসেবে তো সবাইকে রিকোয়েস্ট করব ডুয়েট ইনোভেশন সোসাইটির অনলাইনে যে বিভিন্ন গ্রুপ এবং পেজগুলো রয়েছে সেগুলোতে কানেক্টেড থাকার জন্য যাতে আপনারা পার্টিসিপেট করতে পারেন এবং আমরা ডুয়েট ইনোভেশন সোসাইটি থেকে যে প্রোগ্রামগুলো আয়োজন করে থাকি আমরা চেষ্টা করি শুধু ডুয়েট বাউন্ড না রেখে সবাইকে ওপেন করে দেওয়ার জন্য পার্টিসিপেট করার জন্য তো আমরা এই আজকের প্রোগ্রামটা ওপেন রেখেছিলাম আমরা দেখেছি রুয়েট থেকে কুয়েট থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি আর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে অনেকে পার্টিসিপেন্ট হিসেবে উপস্থিত আছেন তো আশা করব খুব ভালো একটা প্রোগ্রাম আপনারা উপভোগ করতে পারবেন এবং ডুয়েট ইনোভেশন সোসাইটির জন্য আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আমাদের পেজে গ্রুপে জানিয়ে দেবেন যাতে আমরা প্রোগ্রাম বাই প্রোগ্রাম আমাদের কার্যক্রমগুলো আরো ডেভেলপ করতে পারি তো পরিশেষে সবাইকে আবার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইকে তার অসাধারণ সুন্দর সাবলীল বক্তব্য প্রকাশ করার জন্য সুধী দর্শক আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম মাহেন্দ্র আমরা চলে যাব আমাদের কি নোট স্পিকারের কাছে তো তার আগে আপনাদের জন্য আমি একটা ছোট্ট একটা সুখবর দিতে চাই আমাদের আজকে টোটাল প্রোগ্রামের উপরে অর্থাৎ ছাড় যে গাইডলাইনগুলো দিবেন তার উপরে আমরা ছোট্ট একটা কুইজ আয়োজন করব প্রোগ্রামের শেষে এবং সেখানে যারা কৃতিত্বের সহিত সফল হবেন তাদেরকে ডিআইএস কর্তৃক পুরস্কার প্রদান করা হবে এবং সনদপত্র প্রদান করা হবে এবং সেই সাথে আপনাদের যদি কোনো ধরনের কোনো কোয়ারি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা প্রোগ্রামের শেষে কিছু সময়ের জন্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন করবো আপনারা আমাদের আপনাদের কোশ্চেনগুলোকে বক্সে লিখে পাঠাবেন আমরা নোট ডাউন করে রাখবো এবং অবশ্যই আপনাদেরকে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সবাইকে অনেক অভিনন্দন এই প্রোগ্রামে জয়েন করার জন্য প্রথমত আমি আহ শুভেচ্ছা জানাতে চাই আহ ডিএস অর্গানাইজিং কমিটিতে যারা আছে যারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে তাদেরকে পাশাপাশি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র টিচার প্রফেসর ডক্টর স্যারকে স্যার নিজে উপস্থিত হয়ে আমাদেরকে এত সুন্দর দিক নির্দেশনামূলক এবং উৎসাহমূলক মূলক কথা বলার জন্য স্যারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ সো বেসিক্যালি আচ্ছা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম ডুয়েটে আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে এখনো আর এখন ইউএসএতে আছি আমার পিএইচডি করার জন্য ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে সো বেসিক্যালি আজকে আমি যে কথাগুলো বলবো এটা হচ্ছে কমপ্লিটলি আমি নিজে যতটুকু জানি আমার নিজের নলেজের উপর বেসিস করে বা আমার নিজে যে এক্সপিরিয়েন্সগুলো আমি আমার থ্রু আউট মাই ক্যারিয়ার মানে স্টুডেন্ট লাইফ অথবা আমার প্রফেশনাল লাইফে এম ফেস করছি বা বিভিন্ন নেটওয়ার্কিং এর সুবাদে আমার যতটুকু নলেজ হয়েছে তার বেসেই আমি কথাগুলো বলার ট্রাই করব সো এবং আমার আমার প্রোগ্রামটা বেসিক্যালি হবে হচ্ছে ইন্টারঅ্যাকশন বেসিস আই মিন আমি যতটা না বলবো তার থেকে আমি জানিয়ে আমার স্টুডেন্টদের অনেক কোয়ারি থাকে তারা আসলে বুঝতে পারে না যে আসলে কোন দিকে যাওয়া উচিত অথবা এক একজনের সিনারিও এক এক রকম হয় কারোর পার্সোনাল প্রবলেমের কারণে তার সিনারিটা ডিফারেন্ট আবার কারোর প্রোফাইলের কারণে তার সিনারিটা ডিফারেন্ট যার ফলে এক একজনের যেহেতু সিনারিও এক এক রকম হয় সো তাদের যদি কোনো কোয়ারি থাকে আমি ইন্টারেক্টিভ বেসিসে এই গুলো তাদেরকে অ্যাড্রেস করার ট্রাই করবো আমার পক্ষে যতটুকু সম্ভব তো সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য এবং তাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে জাস্ট মানে ফিল ফ্রি টু আক্স মি মানে এখানে কোনো হেজিটেশনের বিষয় নেই আর আমি জানি এখানে হয়তো অন্য অন্য ইউনিভার্সিটির অনেকে আছে তারপর আমি জানি আমার ডুয়েট থেকে এখানে বেশি স্টুডেন্ট পার্টিসিপেট করেছে সো ডুয়েট আমি আমি করি বলবো যে যে এখানে কোনো যাতে না কাজ করে অন কোনো প্রশ্ন আমাকে করার জন্য সো বেসিক্যালি আমি আমি আসলে ডিরেক্টলি হচ্ছে জব ফিল্ডে কি অবস্থা না অবস্থা বা কোথায় কি অপরচুনিটি এটাতে যতটা না আমি ফোকাস করব। তার থেকে আমি ফোকাস করব হচ্ছে আমি আমার বর্তমান যে প্রোফাইলটা আছে আমি বলতে বোঝাচ্ছি তোমাদের পার্টিকুলার যারা স্টুডেন্ট আছে তাদেরকে ওই প্রোফাইল থেকে আমার কোথায় যাওয়ার আছে এবং আমি কিভাবে সেখানে অংশটা ইনস্ট্রাকশন মূলক স্পিচ দেয়া ট্রাই করবো আজকে আমি তো শুরুতে আমি একটু আমার ব্যাকগ্রাউন্ডটা টা বলিনি আমি হচ্ছে বোর্ড থেকে বিএসসি এবং এমএসসি করার পরে হচ্ছে এখানে পিএইচডির জন্য এসেছি আর আমার প্রফেশনাল লাইফের কথা যদি বলি আমি দু হাজার ষোলো সালে গ্র্যাজুয়েশনের পর প্রথমে আসানুল্লাতে জয়েন করি এরপরে ডুয়েটে চলে আসি দু হাজার আগস্ট থেকে এবং দু হাজার আঠারোর অক্টোবরে হচ্ছে আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে পদোন্নতি পাই এবং এখনো পর্যন্ত এই পদে বহাল আছি সো বেসিক্যালি হোয়াট আই এম গোয়িং টু কভার টু ডে স্পিস সো ফার্স্ট আমি হচ্ছে কিছু ইনস্ট্রাকশন বলবো যেটা কিনা আসলে নিজের জন্য যেটা সুইটেবল ক্যারিয়ার পথ এটা সিলেক্ট করতে তোমাদের সুবিধা হয় পাশাপাশি আমাদের হাতে যে অপশনগুলো থাকে ফর এক্সাম্পল সবচেয়ে ক্লাসের সবচেয়ে যে ভালো ছেলে তার আসলে অপরচুনিটি অনেক বেশি থাকে তো ভালো ছেলে আমি ভালো সিজিপিএ ধারী যে ছেলেটা তার কাছে অপরচুনিটি অনেক বেশি থাকে এবং সিজিপিএ বা মানদণ্ড যত কমতে থাকে আমাদের অপশনও অনেক কমতে থাকে তো এই বিভিন্ন অপশনের মধ্যে আমাদের বিভিন্ন পজিটিভ এবং নেগেটিভ অ্যাসপেক্ট থাকে এবং বেস্ট অন ইয়োর পার্সোনাল ইন্টারেস্ট অর প্রোফাইল এই অপরচুনিটি আবার ফ্ল্যাকচুয়েট করে কারোর জন্য কোনোটা পিকে চলে যেতে পারে কারোর জন্য আবার ওইটাই খারাপ হতে পারে সো আমি এগুলো বেসিক্যালি ফোকাস করার ট্রাই করব এবং লাস্ট টাইম একটা লম্বা সেশন রাখতে চাই তোমাদের থেকে প্রশ্ন অ্যান্সার নেওয়ার জন্য সো ফার্স্ট আমার নিজের পার্সোনাল এক্সপেন্স যেটা যেটাতে আমি মনে হয়েছে খুব বেশি সাপার করেছি সেটা হচ্ছে আসলে আমাদের প্রথমেই আমি আসলে কোথায় যাব আই মিন কোন জবটা আমার জন্য সুইটেবল এটা ঠিক করার আগে আমার কাছে মনে হচ্ছে আমাদের খুব বেশি দরকার যে আমি লং রানে নট শর্ট টার্ম লং রানে আমি আমার লাইফে কোথায় দেখতে চাই ফর এক্সাম্পল এখন আমি হয়তো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার স্টুডেন্ট বা মাত্র করেছি সো আফটার বা পরে আমি চোখ বন্ধ করলে কোথায় নিজেকে দেখলে নিজের মনের কাছে না আমি ওই জায়গাটা রিচ করতে পেরেছি ওইটা ধরে যদি আগানো যায় সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুবই মানে ভালো একটা পথের দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে আমার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয় যে ওয়েদার দেন চুজিং এ পার্টিকুলার জব ইউ হ্যাভ টু ডিসাইড ওয়েদার ইউ আর গোয়িং টু বাংলাদেশ টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি আসলে দেশেই থাকবো নাকি হচ্ছে আমি আসলে এক্সপ্লোর করতে চাই যদি আমার কাছে বেটার অপরচুনিটি বাইরে হয় তাহলে সেই অপরচুনিটি আমি করব। আর যদি মনে হয় যে না দেশে আমি একটা কিছু 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 কোনো কোনো রেখে দেন বাইরে বাইরে যাব যাওয়ার পর ওখানে যদি বেটার বেটার লাগে বা অপরচুনিটি পাই ওটাকে অ্যাকসেপ্ট করব অথবা বাইরে থেকে আমি নলেজ নিয়ে এসে আমি দেশকে সার্ভ করব। আসলে কিভাবে আমি আমার পথটা তৈরি করব। এটা আমার কাছে মনে হয় খুব বেশি ইম্পর্টেন্ট এবং এখানে খুব বেশি ইনফ্লুয়েস করে যেটা সেটা হচ্ছে ফ্যামিলি আই মিন ধরেন যে আপনি হচ্ছে যে ফ্যামিলি বিলং করেন বা আপনার পার্সোনাল প্রোফাইল যে এটা আপনাকে আপনাকে ইনফ্লুয়েস করে ইনিশিয়াল লাইফে ক্যারিয়ার ইনিশিয়াল লাইফে যে আপনার হয়তো অনেকে দেশে যা দেশেই থাকতে হবে এরকম রেস্ট্রিকশন থাকে অনেকে হয়তো ভাবে যে না আমি বাইরে চলে গেলে আমার ফ্যামিলির জন্য কোনো প্রবলেম হচ্ছে না সো আই আই ওয়ান্ট টু এক্সপ্লোর সো মানে কিভাবে আগাইলে ভালো হবে তার আগে ডিটারমাইন করতে হবে যে আমি কোথায় নিজেকে লং দেখতে চাই আফটার থার্টি ইয়ার্স পরে আমি যদি চোখ বন্ধ করি তাহলে আমি কি নিজেকে দেশে থাকবো বাইরে থাকবো অথবা দুইটার মাঝখানে আমি এক্সপ্লোর করব এই জিনিসটা কি খুবই বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে সো ফার্স্ট স্টেপে আমি বলবো যে একটু থিঙ্ক আউট করার জন্য কারণ ধরেন যে আপনি হয়তো দেশে পাঁচ বছর ইনভেস্ট করে ফেললেন কোন একটা জবে করার পরে মনে হলো যে এই লাইফটা আপনার জন্য না এটা আপনি আসলে চান নাই এরকম জব স্টাইল বা এরকম লাইফ স্টাইল আপনি চান না তার মানে কি ওই পাঁচটা বছর কিন্তু আপনি আপনি আপনার লস করে ফেললেন সো ওয়েস্টিং টাইম বিফোর দ্যাট ইনফরমেশন কালেক্ট করেন ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেল যে দেশে কি কি অপরচুনিটি আছে বাইরে কি কি অপরচুনিটি আছে দেশের লাইফ স্টাইল কেমন বাইরের লাইফ স্টাইল কেমন কোনটা আপনার জন্য স্যুট করে এটা আপনাকে চুজ করতে হবে তো দেশের কথা যদি আমি পার্টিকুলারলি বলি বাংলাদেশে বেসিক্যালি হচ্ছে আমি একটু ইউনিভার্সিটি আলাদা রাখছি কারণ এটা আমার কাছে খুবই মহৎ পেশা এবং আমার প্যাশনের জায়গা এটা যার কারণে এই প্রফেশনটাকে আমি একটু আলাদাভাবে প্রেজেন্ট করেছি আর বাকি প্রাইমারিলি আমাদের জন্য আসলে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর এই দুই টাইপের জায়গা থাকে আসলে তাই না তো আমি যদি একবার লেফট সাইড থেকে কথা বলা শুরু করি এই স্লাইডটা একটু মনোযোগ দিয়ে শোনা ট্রাই করব কারণ দেশ নিয়ে আমি জানি আমাদের ডুয়েটে মেজর স্টুডেন্টদের প্ল্যান থাকে তো ফার্স্টে আমি যদি বলি ইউনিভার্সিটির টিচিং এর প্রতি যদি কারো প্যাশন থাকে তো সেটা হচ্ছে দুই ভাবে হইতে পারে অনেকে ভাবে যে ভালো সিজিপিএ না থাকলে আসলে ইউনিভার্সিটি টিচার হওয়া যায় না তো এটা অংশ অফ ট্রু ফর ইউর ইনিশিয়াল স্টার্টিং ফর এক্সাম্পল আপনি মাত্রই আপনার হচ্ছে ক্যারিয়ার শুরু করতেছেন গ্রাজুয়েশনের পরে তখন হয়তো হচ্ছে আপনার জন্য এটা ম্যাটার করে যে আপনার আমাদের দেশের যে পার্সপেকটিভ যে হয়তো শুধুমাত্র একবারে ফার্স্ট সেকেন্ড বা একবার টপ সিজিপি স্টুডেন্ট টিচার হওয়ার সুযোগ পায় কিন্তু আপনি যদি এটাকে অন্যভাবে চিন্তা করেন আপনার যদি মনে হয় যে না ঠিক আছে আমি এর পরেও আমার সিজিপি হয়তো ভালো না কিন্তু তারপরেও হচ্ছে আমি ইউনিভার্সিটি টিচার হইতে চাই তো এটাই পসিবল কিনা হ্যাঁ ডেফিনেটলি পসিবল ডেফিনেটলি পসিবল ইন দ্যাট সেন্স আপনি যদি বাইরে যান বাইরে কিন্তু পিএইচডি ছাড়া টিচার হইতেই পারে না বাইরে বলতে অ্যাডভান্স কথা বলছি আমি সে আপনি পিএইচডি বা পোস্টডক ছাড়া কোনো একটা ইউনিভার্সিটি টিচার হবেন এটা কল্পনাই করা যায় না ফর এক্সাম্পল আপনার সিজিপি হয়তো থ্রি পয়েন্ট ফোর সে সো এই থ্রি পয়েন্ট ফোর দিয়ে আপনি কিন্তু বাংলাদেশে আপাতত হয়তো মানে নর্মালি হচ্ছে বাংলাদেশের কোনো পাবলিক হয়তো টিচার হইতে পারতেছেন না কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন ওই প্রোফাইল নিয়ে আপনি ইউএসএ তে চলে আসলেন বা যে কোনো একটা অ্যাডভান্স কান্ট্রিতে চলে আসলেন আসার পরে আপনি এখান থেকে হচ্ছে একটা ডিগ্রি নিলেন সে ফর এক্সাম্পল এখানে একটা পিএইচডি করলেন খুব ভালো একটা জায়গা থেকে এবং মাস্টার্স বা পিএইচডি করার সময় হয়তো আপনার প্রোফাইলটা খুব ভালো হয়ে গেল লাইক আপনার টপ টপ জার্নাল অনেক বড় বড় পেপার হইলো বা একবার ইন্টারন্যাশনালি রিকগনাইজ যারা রিসার্চার তাদের সাথে কাজ করে আপনি খুবই হাই কোয়ালিটির কিছু প্রোডাক্ট আউটপুট দিয়ে ট্রাই করলেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইলের চেহারা চেঞ্জ হয়ে গেল তখন কিন্তু কেউ দেখবে না আপনার আন্ডার গ্রেডের সিজিপে থ্রি পয়েন্ট ফোর ছিল নাকি থ্রি পয়েন্ট নাইন ছিল সো বোথ আর পসিবল বাট বাংলাদেশের জন্য যেটা হয় পাবলিকে আমাদের হচ্ছে এখনো পর্যন্ত একটা টেন্ডেন্সি আছে যে শুধুমাত্র আন্ডার গ্রেডের সিজিপি এর উপর বেসিস করে স্টুডেন্ট নেয়ার সো এটার কিছু সুফল কুফল দুই দিকেই আছে আমি ওইদিকে দিকে যাব না আর প্রাইভেট যেটা বলবো প্রাইভেটে কিন্তু হচ্ছে আপনি যে কোনো সময় জয়েন করতে পারবেন সে ফর এক্সাম্পল আপনি যখন এখান থেকে একটা মাস্টার্স নিয়ে যদি দেশে ব্যাক করেন নর্থ সাউথ ভার্সিটি আপনার জন্য ওপেন হয়ে যাবে এবং এখানে বাংলাদেশের স্যালারি স্ট্যান্ডার্ড অনেক বেশি হাই সো এটা একটা দিক থাকলো আর সেকেন্ড যেটা হচ্ছে ধরেন যে গভর্নমেন্ট সেক্টর কথা বলি গভর্নমেন্ট সেক্টর আসলেই চলে আসছে হচ্ছে বিসিএস নাকি নন বিসিএস তো বিসিএস এ অনেক কথা আছে যেমন অ্যাডমিট নিয়ে অনেকে বলতে পারে বা আদার্স ক্যাডার নিয়ে অনেকে বলতে পারে জাস্ট আমি আজকে ফোকাস করব হচ্ছে আমরা যেটি ইঞ্জিনিয়ারিং জব নিয়ে কথা বলতে আসছি সো আমাদের ইঞ্জিনিয়ারিং জবে কি কি অপরচুনিটি আছে কি কি রেস্ট্রিকশন আছে বা কোথায় কি ক্রাইটেরিয়া লাগে এগুলো একটু দেখার ট্রাই করব এবং নন বিসিএস ও কি কি সুযোগ আছে সেটা আমরা একটু পরে ডিটেল দেখব আর এর বাইরে কিছু জিনিস থাকে সেটা হচ্ছে আহ আপনার ধরেন প্রাইভেট সেক্টর প্রাইভেট সেক্টর বলতে আসলে আমরা নর্মালি বুঝি যে ডিজাইন এন্ড কনসালটেন্সি ফার্ম কিন্তু এর বাইরে কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক বড় বড় অপরচুনিটি আছে যেটা হয়তো আমরা জানি না বা আমরা এক্সপ্লোর করতে চাই না যেমন ফর এক্সাম্পল আমি যদি মার্কিন ন্যাশনাল কোম্পানির কথা বলি বাংলাদেশে যেগুলো আছে যেমন ব্যাট ব্রিটিশ আমেরিকান টোবাকো অথবা হচ্ছে ইউনিলিভার এরা কিন্তু প্রচুর হাই স্যালারি দেয় তো ওখানে কিছু স্পেশাল ক্রাইটেরিয়া লাগে ওগুলো আপনারা জেনে নিতে পারবেন এবং ওখানে লাইফ স্টাইলটা কিন্তু অন্যরকম লাইফ এবং খুবই হাই স্ট্যান্ডার্ড লাইফ সো ওইদিকে যখন আপনি যাবেন তখন কিন্তু আপনার মোটিভেশন আপনার লাইফ স্টাইল অন্যভাবে চিন্তা করতে হবে আবার কিছু মানুষ আসছে যে মনে করে না আমি আসলে পার্টিকুলার জবের মধ্যে নিজেকে রেস্ট্রিক্টেড রাখতে চাই না আমি নিজে কিছু করতে চাই আমি নিজে কোনো স্টার্ট আপ দিতে চাই নিজে কোনো বিজনেস দাঁড় করাইতে চাই সো তাদের জন্য কিন্তু সুযোগ আছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং প্রফেশন থেকে সো আমি সব কিছুর এই যতগুলো অপশন এখানে আপনারা দেখতেছেন সবগুলো ইনস এন্ড আউটস এর ভিতর একটু যাওয়ার ট্রাই করব আমি ফর এক্সাম্পল আমি ইউনিভার্সিটি টিচিং কথা বলতেছিলাম বাংলাদেশে বেসিক্যালি পাবলিক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি মোটামুটি পাঁচটা জাস্ট কমপ্লিটলি ইঞ্জিনিয়ারিং সেটা আমরা সবাই জানি বুয়েট কুয়েট চুয়েট টুয়েট ডুয়েট আর এর বাইরে এখন বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হয়েছে ফর এক্সাম্পল সাস্ট আছে খুব ভালো যেখানে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ইয়ে আছে ফ্যাকাল্টি সুযোগ আছে এর পাশাপাশি খুব সম্ভবত সামথিং দিনাজপুরে কিছু আছে তারপরে বিভিন্ন জায়গায় এখন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি হচ্ছে যেখানে কিনা না হাজিদানের খুব সম্ভবত দিনাজপুরে এটা বৈদিকটাতে তো ওখানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে সো এরকম অনেক ভার্সিটি আছে যেখানে হচ্ছে আপনার আহ পাবলিক ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি টিচার হওয়ার সুযোগ আছে তবে এখানে যেটা প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে আমাদের দেশে এখনো পর্যন্ত যেটা বলছিলাম আমাদের যেটা হচ্ছে স্ট্রিক্ট থাকে এখানে বেশ কিছু ফ্যাক্টর কাজ করে যেটা আসলে কাজ করা উচিত না ফর এক্সাম্পল ধরেন আপনি হয়তো বুয়েটের আপনি অন্য কোনো ভার্সিটি থেকে পড়ে যদি আপনি কোন টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করেন আপনাকে হয়তো তারা ডাক ডাক ডাকবেই না অথবা মনে করেন যে হয়তো সে এক্স একটি ইউনিভার্সিটি ওখানে হয়তো তাদের ক্রাইটেরিয়া আছে ওই এক্স ইউনিভার্সিটির বাইরে অন্য কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টকে তারা টিচার হিসেবে নিবে না তো এগুলো না আসলে নলেজ কে লিমিটেড করে ফেলে কেমনে আমি হচ্ছে আমার ইউনিভার্সিটি আসার পর আমি একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম এরকম ক্যারিয়ার রিলেটেডই ওখানে আমাদের ডিপার্ট আমাদের একটা ফ্যাকাল্টি ডিন এন্ড উনি এটা প্রেজেন্ট করছিলেন তো উনি একটা কথা বলছিল ওনাকে একজন প্রশ্ন করছিল ফর এক্সাম্পল আমি এখন ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডাতে পড়তেছি সো আমার এই ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি হওয়ার সুযোগ আছে কিনা তো উনি বলতেছে যে লেস প্রবাবল লেস প্রভাবেল কথাটার মানে হচ্ছে নাই মানে খুব সহজ বাংলায় যদি বলি কেন নাই মানে ধরো তুমি ডুয়েটে পড়ছো বাট তোমাকে ডুয়েটের টিচার হিসেবে নিবে না কেন নিবে না নিবে না এই কারণে তারা চাই এখানে হচ্ছে নলেজ ক্রিয়েট হোক নলেজ শেয়ার হোক তো তুমি তো ডুয়েটে যখন পড়ছো ধরো আমি ডুয়েটের টিচার বা আমরা যারা ডুয়েটের টিচার আছি তোমরা তো আমাদের থেকে শিখে পড়তেছো রাইট তো তোমরা তো নলেজ যেটা গেইন করতেছো আমরা যেটা জানি সেটাই তোমরা জানতেছো পাশাপাশি কেউ যদি এক্সট্রা অর্ডিনারি হয় তখন হয়তো সে এক্সপ্লোর করে অল্প কিছু অ্যাড করতেছে বাট ফর এক্সাম্পল ধরো ইউএস এর কোন একটা ভার্সিটি থেকে কেউ একজন আন্ডার অ্যাড করছে সে যদি ডুয়েটে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করে তো তার যে নলেজের ভ্যারিয়েশনটা হবে এবং এর দ্বারা ডুয়েট যে পরিমাণ উপকৃত হবে এটা কিন্তু আনবিলিভেবল কিন্তু আমাদের দেশে প্র্যাকটিসটা নাই কিন্তু আবার এটা খুব বেশি প্র্যাকটিস হয় যে যেমন ধরো আমার আমার ইউনিভার্সিটিতে আমার ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে ফ্যাকাল্টি হিসেবে নিতে চায় না মানে খুবই লেস প্রবাবেল যে এখানে পড়ে কেউ এখানকার ফ্যাকাল্টি হয়েছে তারা যে অন্য অন্য ভার্সিটি থেকে আসুক এসে তারা যেসব নলেজ ওখান থেকে গেইন করছে এই নলেজগুলো এখানে শেয়ার করুক যেটা কিনা আসলে মানে আমাদের দেশ থেকে একটু মানে একটু ডিফারেন্ট আর পাশাপাশি আমি প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলবো পার্টিকুলারলি আমাদের দেশে কয়েকটা প্রাইভেট আছে যেমন নর্থ সাউথ ব্রাক এগুলো খুবই হাই স্ট্যান্ডার্ডে চলে গেছে হ্যাঁ যেমন নর্থ সাউথ বা ব্রাক কন্টিনিউসলি কিন্তু তোমার ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আসতেছে এবং আমি পার্সোনালি চিনি যেমন ওখান থেকে যে সব জায়গায় পেপার পাবলিশ হচ্ছে হয়তো আমরা বুয়েটকে তো বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি মনে করি তো বুয়েট থেকে হয়তো সব জায়গায় হয়তো বুয়েটের আন্ডার গ্রাড স্টুডেন্টরা হয়তো এটা পারছে না নর্থ সাউথের কিছু কিছু ডিপার্টমেন্ট নেচারের মতো জায়গায় পেপার পাবলিশ করছে যেটা কিনা আসলে অ্যাপ্রিসিয়েবল এবং প্রাইভেটে পরে দেখে আমাদের পাবলিকের স্টুডেন্টদের আবার একটা আহ ইয়ে কাজ করে যে হচ্ছে ওরা প্রাইভেটে পড়ে ওরা হয়তো খারাপ বিষয় নট লাইক দ্যাট আমি অনেক ফ্যামিলি দেখছি ঢাকার যারা খুবই ভালো ফ্যামিলি তারা কখনো পাবলিক ইভেন্ট বুয়েটেও পরীক্ষা দেয় না এরকম আমি দেখছি রিজন হইতেছে এখানে পলিটিক্স আছে এখানে ব্যাড এনভায়রনমেন্ট এখানে তারা এইসব ইনভায়রনমেন্ট যাইতেই যাইতে চায় না এবং তারা কিন্তু গুগল বা হচ্ছে মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানে জব করতেছে এআইউবি এর মতো ভার্সিটি থেকে পড়ে এরকম তোমরা হয়তো জানো তাই না সো আমাদের এই সব ছোটখাটো শর্ট সার্কিট যে ভীষণ এগুলো আমরা যত বেশি আমাদের নিজের মধ্যে থেকে বের করে দিতে পারবো আমাদের সামনে চলার পথটা উইন্ডো গুলো আরো বড় হইতে থাকবে তো যেটা বলছিলাম আর কি নর্থ সাউথে যেটা হয় তোমার যদি কোনো অ্যাডভান্স কান্ট্রি ডিগ্রি থাকে তাহলে তারা স্টার্টিং এ তোমাকে হিউজ একটা স্যালারি অফার করে কিন্তু যেটা হয়তো অন্য বাংলাদেশের অন্য ভার্সিটির পক্ষে ইম্পসিবল চিন্তা করো এর পাশাপাশি ল অনেক ভালো আমাদের জন্য তারপর হচ্ছে এশিয়া প্যাসিফিক অনেক ভালো হ্যাঁ এর পাশাপাশি আরো কিছু অনেক না অনেক ভার্সিটি আছে যেটার নাম আমি আসলে বলে হয়তো শেষ করা যাবে না সো যাদের মোটামুটি এর আছে যারা তোমরা আছো তারা কোনো না কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়তো জয়েন করে ফেলতে পারবা এক্সেপ্ট হয়তো নর্থ সাউথ কারণ নর্থ সাউথে খুব সম্ভবত আমি যতদূর জানি আমার যদি না হয়ে থাকে তাহলে ওখানে অ্যাডভান্স ডিগ্রি লাগে লাইক মাস্টার্স লাগে ফ্রম অ্যাডভান্স কান্ট্রি আচ্ছা এখন কথা হচ্ছে ইউনিভার্সিটি টিচিং এর সুবিধা অসুবিধা কি কি বা এটার প্রতি প্যাশন আসলে কাদের থাকা উচিত মানে আমাদের মানে খুবই মানে অলিখিত একটা নিয়ম হয়ে গেছে বাংলাদেশে যে শুধুমাত্র ভালো স্টুডেন্টরা টিচার হবে ফার্স্ট মানে একবারে টপ সিজিপিএ যারা তারা টিচার হবে ডেফিনেটলি টপ সিজিপিএ যারা তারা টিচার হইলে তাদের হাই প্রবাবিলিটি থাকে তারা কন্ট্রিবিউট করবে নলেজ এবং রিলিম অফ নলেজ লাইক তার যদি প্যাশন না থাকে টিচিং এর প্রতি তার যদি প্রতি প্যাশন না থাকে আই স্ট্রংলি রিকমেন্ড ওই ছেলে যাতে টিচিং এ না আসে কেন কারণ হচ্ছে টিচিং এ আমাদের দেশের যে প্যাটার্নে চলে এভাবে চললে আমরা কখনোই আপ টু দা মার্কে পৌঁছাইতে পারবো না আমাদের উচিত হচ্ছে অন্যরা কে কি করছে এটা না দেখে ভালো কি হচ্ছে এটাকে দেখা যেমন আমার আমি যখন টিচিং এ যাচ্ছি আমি জানি এখানে আমার পাওয়ার থাকবে না আমাদের টিচারদের মধ্যে আমাদের আসলে থাকে বা অন্য অন্য বিভিন্ন ওদের এত কিছু আছে আমাদের কেন নাই সো আমরা তো জানি আমাদের পাওয়ার থাকবে না এখানে তাহলে তো আমি জেনে শুনে এখানে আসছি তাহলে এটা কেন আমি এখন এক্সপেক্ট করতেছি রাইট তারপর হচ্ছে ধরো এখানে হচ্ছে তোমার খুবই ডিসেন্ট একটা লাইফ মানে খুব লাক নাই মা আলাদা আহামরি হচ্ছে টাকা পয়সা নাই কিছুই নাই ওইভাবে কিন্তু একটা জিনিস আছে সেটা হচ্ছে কিছু মেন্টাল পিস আছে তুমি যদি একটা ভালো ছাত্র তৈরি করতে পারো তাহলে এটার মধ্যে যে শান্তি তার থেকে আরো একশোটা ভালো ছাত্র হয়তো তৈরি হবে এটা যে শান্তি এটা কিন্তু অন্য প্রবেশনে নাই এর পাশাপাশি সম্মান আছে তুমি যদি আসলেই ভালো টিচার হও আসলেই স্টুডেন্টদের কিছু দিতে পারো ওই স্টুডেন্ট গুলো তোমাকে আজীবন তোমাকে রেসপেক্ট দিবে এবং সে যত বড় হোক না কেন সে তোমাকে বলেই ডাকবে এবং তোমার জন্য সে সবকিছু করতে পারবে আর এর পাশাপাশি হচ্ছে জানার আগ্রহ যাদের আছে ফর এক্সাম্পল ধরো যে আমরা যখন সে এস এস পাস করছি আমরা হয়তো মনে করছি অনেক কিছু করে ফেলছি এরপর ইন্টার পাস করে দেখলাম আরে ধর এস তো কিছু ছিল না এরপরে বিএসসি করে ফেলতেছি এখন মনে হচ্ছে বিএসসি হলে কিন্তু আসলে নলেজের কিন্তু সীমা নাই যেমন নিউটন একটা কথা বলছিল যে আমি মাত্র সমুদ্রের তিলে নড়ি খুঁজতেছি পুরো সমুদ্র এখন আমার সামনে পড়ে আছে সো লাইক দ্যাট যে নলেজ তো কোনো সীমা নাই সো যাদের পড়তে ভালো লাগে যাদের নতুন কিছু ক্রিয়েট করতে ভালো লাগে এবং এই এই নলেজগুলো না স্টে করে লাইক আমরা চলে যাব সক্রেটিস কিন্তু এখনো আছে কিন্তু সক্রেটের সময় যে রাজা ছিল রাজার নাম কিন্তু আমরা কেউ জানি না বা অ্যারিস্টোটল এর সময় যে সম্রাট ছিল সেই সম্রাটের সময় নাম কিন্তু আমরা জানি না ওই সময় যে ওয়ার্ল্ড ছিল সবচেয়ে এক্সাম্পল এখন ইউএস হয়তো আহ সব পুরো ওয়ার্ল্ড কে কন্ট্রোল করে কিন্তু ওই সময় পুরো ওয়ার্ল্ড কে কে কন্ট্রোল করতো এটা আমরা জানি না কিন্তু আমরা অ্যারিস্টোটল জানি আমরা নিউটন কে জানি আমরা আইনস্টাইন জানি রাইট সো তুমি যে নলেজটা ক্রিয়েট করবা সেটা যদি আসলে ভ্যালুয়েবল হয় তোমাকে এটা ইম্যাটেরিয়াল করে ফেল মানে ইমোরাল করে ফেলতে পারে লাইক তুমি আজীবন বেঁচে থাকতে পারবা তোমার নলেজের মাধ্যমে তো এই অপরচুনিটি গুলো শুধুমাত্র এই প্রফেশনে তুমি পাবা এবং এর সাথে আমি একটু অ্যাড করি নট অনলি ইউনিভার্সিটি টিচার লাইক রিসার্চ পজিশন আছে বাইরের অনেক জায়গায় তোমার হচ্ছে রিসার্চ পজিশন আছে সে বড় বড় ভার্সিটি গুলোতে ওদের অনেক ইনস্টিটিউট থাকে যেখানে শুধুমাত্র ডিরেক্ট পোস্ট ডক্টরাল বা ডক্টরাল রিসার্চদেরকে এমপ্লয় করা হয় জাস্ট টু ক্রিয়েট নলেজ তো ওখানে কিন্তু তোমার এই এক্সপ্লোর করার সুযোগ গুলো পাওয়া আরেকটা বড় ব্যাপার হচ্ছে তুমি যদি বাইরের কোনো জায়গা থেকে হায়ার ডিগ্রি অ্যাচিভ করো তোমার সামনে পুরো ওয়ার্ল্ড এক্সপ্লোর মানে ওয়ার্ল্ড ওপেন হয়ে যাবে লাইক তুমি ইএস এর একটা ডিগ্রি ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে সব জায়গায় চলে তোমার ইএস এর ডিগ্রি হচ্ছে এরকম যেখান থেকে ডিগ্রি নিলে তোমার ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে তুমি জব করতে পারবা তখন তোমার আর কোনো বাউন্ডারি থাকবে না যে বাংলাদেশের বাইরে আমাকে কেউ জব দিবে না তখন জব তোমাকে খুঁজবে তোমার জব খোঁজা লাগবে না এবং ওয়ার্ল্ডের সবচেয়ে প্রেস্টিজিয়াস প্রেস্টিজিয়াস প্রতিষ্ঠানে বড় বড় রিসার্চারদের সাথে তোমার কাজ করার সুযোগ হবে যেটা আসলেই মানে তুমি মানিটারি টার্মে বা পাওয়ারের টার্মে হচ্ছে মাপতে পারবা না এবং আমি একটা খুব সহজ ক্যালকুলেশন বলে দিই তুমি যদি আদিম যুগের কথা চিন্তা করো আদিম যুগ বলতে আমাদের মানব সভ্যতা যখন শুরু হয়েছে তখন মানুষের মেইন কনসার্ন ছিল কিন্তু হচ্ছে পাওয়ার যার গায়ের শক্তি যত বেশি সে তত পাওয়ারফুল কিন্তু এটা যদি ট্রানজিশন গুলো তোমরা একটু দেখো তাহলে দেখবে গায়ের শক্তি দিয়ে কিন্তু আসলে কিছু হয় না তাই যদি হয়তো স্টিফেন হকিংকে কে আমরা ওয়ার্ল্ড এর অফ দা বেস্ট ফিজিক্সিস্ট বলতাম না বা সায়েন্টিস্ট বলতাম না রাইট সো তোমার নলেজটা হচ্ছে তোমার নিজের ক্রিয়েট করা লাগবে এই নলেজের পাওয়ারটা যার যত বেশি ওয়ার্ল্ড তার জন্য তত ওপেন তার পাওয়ার তত বেশি এখানে গায়ের শক্তি বা মানিটারি টার্ম এগুলো সব ইমেটেরিয়াল এবং খুব ক্ষণস্থায়ী বাট তোমার এই নলেজটা তুমি সারা জীবন থেকে যাবে সো এটা গেল এর পাশাপাশি হচ্ছে আচ্ছা এখানে একটা কমন প্রশ্ন আসে আমি যেটা অলরেডি হয়তো হালকা বলছি যে স্যার আমার হচ্ছে তো সিজিপি অনেক খারাপ আমি বাইরে যাইতে পারবো কিনা ডেফিনেটলি পারবা কেমনে পারবা সেটা আমি একটু পরে একটা প্রসেস দেখাবো ওখানে ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এবার হচ্ছে গভর্নমেন্ট সেক্টর আর হচ্ছে মানে বিসিএস এবং নন বিসিএস সেক্টর নিয়ে আমি একটু কথা বলি বাংলাদেশে বিসিএস আমাদের ইঞ্জিনিয়ারিং জব এর মধ্যে যদি আমি লিমিটেড থাকি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য টেকনিক্যাল তিনটা ক্যাডার আছে একটা হচ্ছে রোডস অ্যান্ড হ্যাওয়ে যেটা কিনা সবার কাছে লুক্রেটিভ পার্টিকুলারলি যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব করতে চায় সরকারি ইঞ্জিনিয়ারিং জব করতে চায় আর একটা হচ্ছে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট গণপূর্ত আর একটা হচ্ছে রেলওয়ে রেলওয়ে তে মনে হয় একটু লিমিটেড স্কোপ মানে পোস্টের সংখ্যা খুবই কম থাকে বাট রোডসে প্রচুর নিয়োগ হয় এবং গণপর্তে প্রচুর নিয়োগ হয় গণপর্তি হচ্ছে অনেক ডিপার্টমেন্ট থাকে তবে মেইন স্ট্রিম হচ্ছে লাইক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থেকে থাকে তারপর হচ্ছে মেকানিক্যাল থাকে কিন্তু রোডস এ মোটামুটি ধরতে পারো মোটামুটি সবাই হচ্ছে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এর এবং এখানে আমরা আমার শুরুতে কাভার ফটোটা তোমরা যদি খেয়াল করো ওখানে আমার পাঁচটা ছবি ছিল লাইক আমাদের পাঁচটা ডিভিশন আছে যে স্ট্রাকচার ট্রান্সপোর্ট এনভায়রনমেন্ট জিওটেক অ্যান্ড হচ্ছে তোমার ট্রান্সপোর্ট তাই তো এইসব পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে আমাদের দেশে কিন্তু হচ্ছে দেশে কিন্তু হচ্ছে তোমার কোন ডিস্টিংগুইশমেন্ট নাই লাইক তুমি স্ট্রাকচারে পড়ছো বাট তুমি রোডসে যাইতে তোমার কোনো বাধা নেই অথবা তুমি মনে করো যে এনভায়রনমেন্টে পড়ছো বা তোমার হচ্ছে ট্রান্সপোর্টে পড়ছো তোমার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে চাকরি করতে কোনো সমস্যা নেই তোমার জাস্ট বিএসসি ডিগ্রি থাকলেই হয় যেটা কিনা থাকা উচিত ছিল আসলে কিন্তু এটা নাই আমাদের দেশে তো এই জন্য হচ্ছে এটা সবার জন্য ওপেন যাদের সিভিল ডিগ্রি থাকবে তাদের সবার জন্য এটা ওপেন এখন আমাকে টেক্সট না করে হচ্ছে তোমরা যারা যারা প্রশ্ন করতে চাও আমি হচ্ছে ফ্লোর ওপেন করে দিব তখন তোমরা ওপেনলি প্রশ্ন করতে পারবা আর আমি এই দিয়ে দিব তোমাদেরকে ঠিক আছে এই স্লাইডটা দিয়ে দিব তোমাদেরকে পাশাপাশি হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের হোস্ট যে আছে আজকে প্রোগ্রামে প্রবলি হোস্ট কে তোমরা পাঠাই রাখো তাহলে হোস্ট আমাকে প্রশ্নগুলো ট্রান্সফার করতে পারবে আর কি আমি স্পেস শেষ করলে দেন তোমাদের জন্য ওপেন করে দিব আর কি উইন্ডোটা তো তারপর যেটা হলো হচ্ছে যেটা বলছিলাম তো হচ্ছে তোমার আর নন বিসেস জবে যদি আমি চলে আসি নন বিসেস জবে হিউজ সেক্টর আছে হিউজ মানে সরকারি জবে এত বেশি সেক্টর লাইক এলজিডি থেকে শুরু করে এলজিডি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড এগুলো পিডিবি এগুলোতে বড় স্কেলে নিয়োগ হয় এর পাশাপাশি ওয়াসা তারপর সবগুলো সিটি কর্পোরেশন তারপর ইভেন মানে আমি একবারে সহজ ভাষায় যদি বলি এই কথাটা দিয়ে শেষ করে দেওয়া যায় বাংলাদেশে মোটামুটি এখন বড় মেজর যত সরকারি সেক্টর আছে সব সেক্টর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের জব আছে কেমনে ফর এক্সাম্পল শিক্ষা শিক্ষা এডুকেশন মিনিস্ট্রিতে ওদের আলাদা একটা ডিপার্টমেন্ট আছে এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা সামথিং কিছু ওরা বলে কেন কারণ হচ্ছে ওদের প্রচুর শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা লাগে তো ওরা দেখছে যে আমাদের তো বাইরে থেকে বারবার হায়ার না করে আমরাই তো নিজেরা একটা ইঞ্জিনিয়ারিং উইং ক্রিয়েট করে ফেলতে পারি যার ফলে ওখানে কিন্তু ওরা ক্রিয়েট করে ফেলছে যেমন জনস্বাস্থ্য জনস্বাস্থ্য মানে হচ্ছে হেলথ ডিপার্টমেন্টের কথা বলতেছি হেলথ ডিপার্টমেন্ট তো বেসিক্যালি করে কিন্তু তুমি যে দেখো ওখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নামে একটা কিছু আছে কেন কারণ হচ্ছে ওদের এত বেশি হাসপাতাল বা এত কিছু ওই যে কোয়ার্টার এই সে এত কিছু নির্মাণ করা লাগে ওরা নিজেরা একটা ইঞ্জিনিয়ারিং উইং খুলে ফেলছে নিজেদের জন্য তারপর হচ্ছে তোমার ধরো যে পাওয়ার প্লান্ট গুলা তারপরে এখানে যেগুলো লিখছি এগুলো হচ্ছে স্বায়ত্তশাসিত আছে কিছু কিছু সরকারি আছে কিছু কমপ্লিটলি প্রাইভেট আছে যেমন ধর গ্যাস সেক্টর এখন গ্যাস সেক্টরে কেন হচ্ছে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং জব লাগবে কারণ ওদের নিজেদের জন্য নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওখানে হচ্ছে ওরা নিজেরাই একটা সিভিল ইঞ্জিনিয়ারিং খুলে আসে এই জন্যে মানে এত স্কোপ বাংলাদেশের সরকারি জবের সিভিলের আনপ্লেবেল এই জন্য যাদের হচ্ছে মানে সরকারি জবেরই নেট তারা মানে আমি খুবই হাইলি রিকমেন্ড করব যে বাংলাদেশে আসলে সরকারি জবের অভাব নাই আমাদের জন্য সো এখানে হচ্ছে কোথায় কোথায় তোমার 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 এক্সপ্লোর করার সুযোগ আছে জানতে হবে হচ্ছে যেমন আমি তোমাদের দিয়ে দিব এখানে দেখলেই তোমরা মোটামুটি মেজর যেসব জায়গা আছে সেগুলো আমি লিখে ফেলছি তারপরে যদি অনেক কিছু আমার বাদ করতে পারো তো আমিও জানি না এখানে আছে তো তোমার তোমরা হচ্ছে নিজেরা এক্সপ্লোর করলে এর থেকে আরো অনেক কিছু পেয়ে যেতে পারবো কি এখন আসা হচ্ছে কোনটা কি সুবিধা অসুবিধা আমি একটু খুব সহজ বলি আমি যেটা বিলিভ করি সরকারি যে বেতন কাঠামো তাতে যদি তুমি ভাবে লাইফ লাইফ করো তাহলে তোমার লাইফটা ডিসেন্ট হবে মানে এখানে লাকজারির কোনো সুযোগই নাই এখন যারা লাকজারি করে সরকারি জব করে তারা কিভাবে লাকজারি করে এটা তারা ভালো বলতে পারবে বা তোমাদের হয়তো আইডিয়া আছে বাট আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না সো লাক্সারি লাইফের কথা বাদ দিয়ে আমরা যদি ওয়ার্ক ইথিক্স মেনটেন করে চলি আমাদের খুব ডিসেন্ট একটা লাইফ হবে আর সরকারি জবের সুবিধা হচ্ছে বোধ বিশেষ নন বিশেষ দুইটারই সুবিধা হচ্ছে এটা জব সিকিউরিটি হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জবের থেকে স্ট্রং বাংলাদেশের সরকারি জবের জব সিকিউরিটি যেমন আমেরিকাতে তোমার যে কোনো জব যে কোনো মোমেন্টে চলে যেতে পারে লাইক আমি এমন গল্প শুনছি ধরো একটা ইউনিভার্সিটির টিচার অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার জব করছে ওই ইউনিভার্সিটিতে হঠাৎ করে একদিন তার যে দরজার সামনে দেখো না ইনভলপের খাম থাকে এরকম দেখছো তো তোমরা তো ও তার খামে তার ইউনিভার্সিটি থেকে একটা হচ্ছে চিঠি পাঠাইছে থ্যাংক ইউ ফর ইউর লং টোয়েন্টি ইয়ার সার্ভিস ইউর সার্ভিস ইজ নো নো লঙ্গার রিকোয়ার্ড ফর আস তার মানে হচ্ছে তুমি যে বিশ বছর ধরে আমাদের সার্ভিস দিছো এটার জন্য তোমাকে ধন্যবাদ তোমার সার্ভিস আমাদের আর দরকার নেই কেন বলতে পারে কারণ হয়তো তার কাছ থেকে ভার্সিটির যে আউটপুট আশা করতেছিল ওটা সে দিতে পারতেছিল না দ্যাটস ওয়াই হচ্ছে সাথে সাথে তাকে ফায়ার করে ফেলছে সো লাইক দ্যাট তোমার হচ্ছে যে কোন দেশে আমার মনে হয় তোমার কাছ থেকে আউটপুট চাইবে কোনো কারণে যদি তুমি আউটপুট দিতে না পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে এটা হচ্ছে তোমার জবটা যে সময় চলে যেতে পারে কিন্তু বাংলাদেশে এটা খুব এক্সেপশনাল একটা ব্যাপার মানে জবাব দিতে বলতে তো কিছু নাই মনে হয় আমার কাছে তারপরেও আমি বলবো যে আসলে মানে এখানে হিডেন বেনিফিটস এত থাকে এবং জব সিকিউরিটি এত বেশি হিডেন বেনিফিটস মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো বিদেশ ট্যুর বলো তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ভাতা বলো তারপরে বিভিন্ন অবকাশকালীন ছুটি বলো মানে এত 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 কিছু মানে এটা আনবিলিভেবল ইভেন তুমি যদি মানে ডিজনস্ট হও তাহলে তো আর কোনো কথাই নাই কিন্তু আমি রিকমেন্ড করব বা আমি হাইলি চাইবো আমার কোনো স্টুডেন্ট যাতে এরকম কথা কোনো কিছু চিন্তাও না করে যেমন আমার পার্সোনাল কথা বলে আমি কিন্তু কোনো সরকারি জবের জন্য ট্রাই করি না কখনো অ্যাপ্লাইও করি সরকারি কোনো জবে আমি অ্যাপ্লাইও করি নাই কারণ আমার ইচ্ছাই ছিল আমি জানতাম যে আমি কোন দিকে আগাচ্ছি আমি ডিটারমাইন্ড ছিলাম আমি সেই পথে কিন্তু আমি হাঁটতেছি সো মানে তোমাদের আমি ওইটাই বলতেছি আমি ডিফারেন্ট স্কোপ দেওয়ার পর আমি এই পয়েন্টগুলোতে আবার ব্যাক করব সো তোমাদের হচ্ছে খুব ক্লিয়ারলি মানে ডিটারমাইন্ড হয়ে ফেলতে হবে যে আসলে তুমি কি চাও তোমার চাও পাওয়াটা কি তোমার চাপ অনুসারে তুমি আগাইতে থাকবে সব জায়গায় সবকিছু সুযোগ সুবিধা অসুবিধা সবই আছে তবে সরকারি জবের একটা মেজর অসুবিধা আছে অসুবিধা হচ্ছে এখানে এক্সটার্নাল প্রেশার থাকে অনেক এটা অস্বীকার করার কোনো উপায় নেই বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো কনটেক্সটে যেখানে হয়তো পলিটিক্যাল পিপলরা হয়তো মোস্টলি ডোমিনেট করে সবকিছু এখানে তুমি এমআইটি হারবার থেকে ডিগ্রি করছো ইট ডাজেন্ট ম্যাটার কেউ যদি একটা অশিক্ষিত লোককে যদি কোনো পাওয়ার পলিটিক্যাল বড় পাওয়ার হোল্ড করে সে যা বলবে তোমার তার পিছনে সার্চ করে ঘুরতে হবে আমাদের আমাদের ইয়েটা হচ্ছে কাস্টমটা হচ্ছে এরকম সো আমি আসলে বলবো যে হচ্ছে এটা একটা মেজর প্রবলেম এবং অনেকে কিন্তু এটা যেন সাফার করে এবং যারা এটার সাথে অ্যাডাপ্ট করতে পারে না সরকারি জবে যে তাদের জন্য এটা খুবই প্রবলেম হয়ে যায় লাইক প্রমোশন আটকে যায় বা পোস্টিং খুব খারাপ জায়গা হয় বা ফ্যামিলি বা তার নিজের পার্সোনাল লাইফে হয়রানি শিকার হতে হয় যেমন তোমরা ফ্রিকোয়েন্টলি অনেক খারাপ নিউজ দেখো না যে ইঞ্জিনিয়ারের গায়ে হাত তুলছে বা ইঞ্জিনিয়ারকে মেরে ফেলাই রাখছে হ্যাঁ তো এরকম বিভিন্ন খারাপ সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় সো ইটস ইটস ইয়োর চয়েস যে তুমি আসলে কি চাও আচ্ছা এইবার আসি হচ্ছে নেক্সট আমাদের যে সব ইয়েগুলো আছে আমাদের প্রাইভেট সেক্টরে সেগুলোতে একটু যাব সেটা হচ্ছে আমাদের একটা মেজর যেটা আমরা মোস্টলি ফোকাস করি আমাদের সবাই একটা ভুল করি এটা আমি ভুল বলবো খুবই বড় রকমের ভুল করি সেটা হচ্ছে ডিজাইন এন্ড কনসালটেন্সি ফার্মে জয়েন করা এটা কেন ভুল বলবো এক্সেপ্ট অন কেস অন কেস বাদে এটা খুবই বড় রকমের ভুল সেই অন হচ্ছে তোমার যদি লং টার্মে নিজে ফার্ম করার ইচ্ছা না থাকে বা নিজে ইন্টার্ন মানে নিজে বড় রকমের ডিজাইন ফার্ম করা বা কনসালটেন্সি ফার্ম করার ইচ্ছা না থাকে বা বিজনেস এর দিকে যাওয়ার ইচ্ছা না থাকে তাহলে এই ফার্ম গুলোতে জয়েন করা হচ্ছে তোমাকে ক্যারিয়ারকে কে নিজের হাতে শেষ করে দেওয়ার সামিল কেন সেটা আমি একটু বলি কারণ তোমরা সবাই জানো এই সব ফার্ম গুলোতে ওয়ার্কিং আওয়ারটা খুবই লেন্দি হয় তোমাকে হয়তো সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত আচ্ছা তোমাকে হয়তো সকাল বা রাত থেকে হচ্ছে তোমার এখানে থাকা লাগবে হচ্ছে হচ্ছে তোমাকে প্রচুর কম স্যালারি মানে একবারে পাশাপাশি লো স্যালারিতে তোমাকে হচ্ছে পেইড করবে তবে এর একটা সুবিধা আছে সুবিধা হচ্ছে তোমার লার্নের স্কোপটা থাকে তুমি অনেক কিছু শিখতে পারবে পার্টিকুলারি যাদের ডিজাইনের নেক আছে যারা ডিজাইন করতে চাই বা ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট হতে চায় যেমন বড় বড় কোম্পানি গুলোতে আমাদের দেশে যেসব ফার্ম হাউস গুলো আছে ওরা অনেক সময় কনসালটেন্ট হায়ার করে তো যাদের এরকম কনসালটেন্ট হওয়ার ইচ্ছা আছে বা ফিউচারে নিজেই ফার্ম করার ইচ্ছা আছে তাদের জন্য এটা খুবই ভালো অপশন আদারওয়াইজ আমি বলবো তোমার যদি সিজিপিএ টু পয়েন্ট হয় আমি রিকমেন্ড করবো তুমি কোনো ফার্মে জয়েন করো না তোমার যদি সরকারি জব বা ভালো কোথাও যাওয়ার ইচ্ছা থাকে কারণ এখানে গেলে যেটা হয় তুমি সারাদিন ধরো অফিস করে আসলা অফিস করে আসে এত টায়ার্ড হয়ে যাবা তোমার চোখে ঘুম ছাড়ার কিছু আসবে না সো ওই দিন ঘুমাইলা পরের দিন আবার তুমি অফিসে যাবা আর সপ্তাহে একদিন হয়তো বন্ধ পাবা ওটা দুই দিনও বন্ধ দেয় না মোস্ট অফ দা ফার্ম একদিন বন্ধ দেয় ওই একদিন তোমার ইচ্ছাই হবে যে একটু ঘুমাই বুঝতে পারছো সো লাইফটা এখানেই শেষ হয়ে যায় বা এই এটার মধ্যে কমফাইন্ড হয়ে যায় তখন তোমার হয় হচ্ছে এটা কন্টিনিউ করতে হয় একটা সময় যে বেতন বাড়ে বা নিজে ফার্ম করার স্কোপ তৈরি হয় কিন্তু আসলে ততদিনে তোমার অন্য অন্য সব ডোর তোমার জন্য বন্ধ হয়ে যাবে আর কি আর মাল্টি ন্যাশনাল কোম্পানির কথা বলবো এবং মাল্টি ন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশন কথা বলবো যেমন ধরো আমাদের কিন্তু ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ডাব্লিউএইচও থেকে শুরু করে যত যত ওয়ার্ল্ড অর্গানাইজেশন বলো এইসব জায়গায় হচ্ছে আমাদের জবের স্কোপ আছে পাশাপাশি হচ্ছে তোমার মাল্টি ন্যাশনাল কোম্পানি যেটা আমি শুরুর দিকে বলতেছিলাম ব্যাট তারপরে হচ্ছে ইউনিলিভার তারপর আর কি কি আছে যেমন এসিআই আছে এখন ভালো করতেছে তারপর ওয়াল্টন গ্রুপ যাই বলো মানে এরকম বড় বড় যেসব কোম্পানি আছে আর কি যারা মাল্টিনেশনাল ডিল করে আর কি তোমরা একটু এক্সপ্লোর করলেই যে দেখবা যে ওদের কোনো না কোনো ভাবে সিভিল ইঞ্জিনিয়ারিং সাথে কানেকশন আছে এই কারণে তারা হচ্ছে ওইটা একটা ইঞ্জিনিয়ার উইং খুলে বসছে অথবা আরেকটা কাজ করে অনেকে যেটা তোমাদের মাথায় দিয়ে যেটা হয়তো অনেকে চিন্তা করে নাই অনেকের কিন্তু হচ্ছে ইঞ্জিনিয়ারিং ভালো লাগে না ধরো তুমি ইঞ্জিনিয়ারিং এ চলে আসছো এখন ইঞ্জিনিয়ারিং তোমার কোনোভাবেই মাথায় ঢুকতেছে না বা কোনোভাবেই ভালো লাগতেছে না তুমি এটা থেকে যে কোনো ভাবে বাইরে হতে যাও কিন্তু অলরেডি তোমার বিএসসি ডিগ্রি আছে তাহলে এটা হচ্ছে খুব একটা ভালো অপশন যে তুমি হচ্ছে এখান দিয়ে আর কি এখান থেকে এক্সিট হইতে পারো কেমনে তুমি যদি একটা এমবিএ করে ফেলো কোনো একটা জায়গা থেকে সে ফর এক্সাম্পল তুমি আমি বুয়েটের অনেককেই দেখছি ইভেন আমি ডুয়েটের একজনকে পার্সোনালি চিনি যে কিনা এরকম বড় বড় হচ্ছে বিভিন্ন ফার্মে জব করছে এমবিএ করে হ্যাঁ তো হচ্ছে এটা করে যেটা তোমার হচ্ছে ধরো আইবিএ থেকে তুমি একটা এমবিএ করলাম আইবিএ থেকে যখন এমবিএ করলাম তখন তোমার যে যেগুলো নামগুলো বললাম এই নামগুলো তোমাকে ডেকে ডেকে চাকরি দিবে আর কি লাইক দ্যাট মানে তোমার যদি কোয়ালিটি আসলেই থাকে তখন খুবই ভালো হয় যেমন আমি বুয়েটের একটা ভাইকে চিনতাম উনি হচ্ছে আমার থেকে অলমোস্ট ফোর ইয়ার্স সিনিয়র ছিল তো উনি বুয়েটা আসলে প্রথমবারে পাস করতে পারেনি একবার বা দুইবার লেগাট ছিল উনি তো ধরো যে প্রথম প্রথমবার বা দ্বিতীয়বার মানে তার তার ব্যাচ বের হয়েছে তার পরের ব্যাচ বের হয়েছে তার পরের ব্যাচে যে হচ্ছে সে বের হয়েছে পাস করছে পাস করার পরে সে আইবি এতে চান্স পেয়েছে আইবিএ তে যে ওখানে সে গোল্ড মেডেলিস্ট হয়েছে হয়ে আইবি এ টিচার হয়ে গেছে এরকমও ঘটনা আছে অথবা আরেকজনকে চিনি এস বিসি তে চাকরি করে ওনার স্যালারি এখন বাংলাদেশে বসে এখন ছয় সাত লাখ টাকা মতো আর কি উনি হচ্ছে ল্যাগার ছিল মানে ওনার ইঞ্জিনিয়ারিং আসলে ভালো লাগতো না পরে উনি হচ্ছে প্রফেশনাল সুইজ করছে সো তার জন্য কিন্তু আসলে মানে অন্য রকমের উইন্ডো ওপেন হয়ে গেছে সো জাস্ট মানে কখনো নিজেকে ইনফেরিয়র ভাববা না কখনো ভাববা না যে আমার দিয়ে হবে না আমি তো শেষ আমার তো ক্যারিয়ার শেষ এরকম কিছু ভাবার সুযোগই নেই কারণ তোমার জন্য এত এত উইন্ডো ওপেন হয়ে আছে জাস্ট ইউ নিড টু নো যে কোন উইন্ডোটা তোমার জন্য পারফেক্ট যেমন মানে নর্মালি আমাদের সোশ্যাল মিডিয়াতে এই টাইপের একটা গল্প ভাইরাল হয় না যে ধরো যে তোমার একটা পুরাতন ঘড়ি আছে সে ফর এক্সাম্পল তোমার দাদার একটা ঘড়ি আছে তোমার কাছে যেটা কিনা খুব অ্যান্টিক ঘড়ি তুমি যদি এটা ভাঙাড়ির দোকানে যাও এটা হয়তো খুবই লো প্রাইস বলবে মানে কিনতেই যাবে না বলবো দুই টাকা দাম কিন্তু এটা তুমি যদি একটা মিউজিয়ামে যাও এটা হয়তো অনেক দাম হয়ে যাবে সো ইউ টু নো হোয়াট টু সেল ইউ নিজেকে সেল করা শিখতে হবে জানতে হবে কোথায় গেলে নিজেকে সেল করা যাবে এটা হচ্ছে যে জানতে পারে তার জন্য হচ্ছে লাইফে আগানোটা সোজা হয়ে যায় তোমার মধ্যে ডেফিনেটলি কিছু না কিছু পটেনশিয়াল আছে ইউ নিড টু ফাইন্ড আউট তোমার মানে পোটেনশিয়ালটা কোথায় তুমি যদি পোটেনশিয়ালটা ফাইন্ড আউট করতে পারো এবং তুমি যদি জানো এই পোটেনশিয়াল কদর কারা করে তাহলেই কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবা লাইফে আচ্ছা সেকেন্ড হচ্ছে যেটা অপশন ছিল ইন্টাফেশন এটা আমি অলরেডি হালকা একটু বলছি সো এখানে ফার্স্ট কথা হচ্ছে এটা আমি আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লাগে মানে আমি আমার অনেক স্টুডেন্টকে শুনছি আমার আমার ডিরেক্ট আমার সাথে এসে ডিসকাস করতে তো অনেক তো ওরা আমাকে বলছে যে স্যার আমি এখনই বিজনেসে যাইতে চাই বা এখনই নতুন একটা ফার্ম দিতে চাই এই করতে চাই ওই করতে চাই সো খুব সহজ কথা হচ্ছে কি লাইফের কোনো কিছু ইজি না কোনো কিছু ইজি না ইভেন তুমি যে রিক্সা চালায় দেখে মনে হয় যার এই রিক্সা চালানো তো খুব সোজা তুমি নিজে রিক্সা চালাতে যাও দেখো যে এটা এত বেশি সোজা না তো জিনিসটা হচ্ছে খুব সামারি হচ্ছে তুমি যখন একটা ফার্ম চালাবা দ্যাট মিন্স ইয়ার ইন ম্যানেজিয়া ম্যানেজ পজিশন তোমাকে অন্য পিপলকে ম্যানেজ করা জানতে হবে অন্য পিপলকে কিভাবে খুশি রাখতে হয় এটা জানতে হবে কিভাবে অন্য পিপল থেকে কাজ আদায় করতে হয় এটা জানতে হবে পাশাপাশি তোমার নিজের এক্সপিরিয়েন্স লাগবে কারণ কি তুমি যখন ফার্ম খুলবে তখন তো তুমি যে মানুষের দুই তলা পাঁচতলা বাড়ি করে বেলা বা এটা দিয়ে তো তোমার পেট চলবে না তাই না বা বড় স্কেলে তুমি যাইতে পারবো না তুমি যদি বড় হইতে চাও তাহলে তোমার কি করতে হবে সরকারি বিভিন্ন গভর্নমেন্ট বড় বড় প্রজেক্ট ধরতে হবে তারপরে বিভিন্ন ক্লায়েন্টদের সাথে ডিল করা শিখতে হবে তো এগুলোর জন্য তোমার কিন্তু এক্সপেন্স লাগে এবং পাশাপাশি সবচেয়ে খারাপ যেটা আমাদের দেশে একটা প্রজেক্ট চলার সময় তোমার প্রচুর পরিমাণ আনসার্টেনটি চলে আসে লাইক তোমার এখানে হয়তো এমন একটা সিচুয়েশন আসছে যেটা তুমি কখনো লাইফে চিন্তাও করো এবং ওই সিচুয়েশনটা তুমি যদি ওভারকাম না করতে পারো এমন হইতে পারে তুমি হচ্ছে একবারে তোমার বিজনেস তো যাবেই তোমার লাইফ নেটা নাটানি পড়ে যেতে পারে আমাদের দেশে আমি নিজে পার্সোনালি ফেস করে আসছি কিছু কিছু সিচুয়েশন সো ওরকম সিচুয়েশন তুমি যদি না জানো তখন তুমি হয়তো ইভেন তোমার মানসিক ভাবে বা হার্ট অ্যাটাক করে তোমার একটা প্রবলেম হয়ে যেতে পারে সো ইউ নিড টু নো হোয়েন সাম ডিফিকাল্ট সিচুয়েশন অ্যারাইজ হাউ টু ওভারকাম দ্যাট আদারওয়াইজ তোমার কিন্তু মানে খুবই চ্যালেঞ্জিং এইসব প্রফেশন আরেকটা যেটা হচ্ছে নেটওয়ার্কিং যেমন ধরো তুমি যখন বড় ফার্ম দিবা তখন কিন্তু তোমার নেটওয়ার্ক বা চ্যানেল থাকা লাগবে লাইক তোমার গভর্নমেন্টের পিপল থাকা লাগবে যারা তোমাকে বড় বড় কাজের ইনফরমেশন দিবে অথবা কাজ পাইতে সহযোগিতা করবে কারণ বাংলাদেশে লিগালি মানে এটা আসলে অনেক বলাও ঠিক না বাট আমি কি মিন করতেছে তোমরা হয়তো বুঝতেছো আরকি লিগালি আসলে কোনো একটা কাজ পাওয়ার পসিবিলিটি কতটুকু এটা তোমরা আসলে বুঝো তো সেই ক্ষেত্রে হচ্ছে তোমার আসলে এই বিভিন্ন স্কিল ডেভেলপ করতে হবে যে হাউ টু ম্যানেজ পিপল হাউ টু ক্রিয়েট নেটওয়ার্ক হাউ টু ওভারকাম অ্যাডভার্স সিচুয়েশন যখন তুমি এগুলো পারবা তখন তোমার জন্য এটা সুইটেবল এবং লট অফ এক্সপিরিয়েন্স দরকার আদারওয়াইজ এখানে হোচট খাওয়ার চান্সটা অনেক বেশি আমার মতে আর কি এবং আমি আমি শুরুতে বলছি আরেকবার রিপিট করতেছি কারণ এখন দেখতেছি অনেকে নতুন জয়েন করছে তো তাদের জন্য আজকে আমি যে কথাগুলো বলতেছি এটা জাস্ট হচ্ছে আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এবং কমপ্লিটলি আমার অপিনিয়ন অন্য কারোর অপিনিয়ন আমার থেকে ডিফার করতেই পারে অন্যকে আমার থেকে ভালো বুঝতেই পারে এবং অন্যকে আমার থেকে তোমাকে বেটার সাজেশন দিতেই পারে বাট ইটস ডাজেন্ট ম্যাটার টু মি হোয়াট আই এম সেইং ইট কমপ্লিটলি ফ্রম মাই সেলফ সো এটা চিন্তা করো এবং তোমরা এটা ক্রস চেক করবা তোমাদের নিজেদের হয়েতে নট নেসেসারি তুমি আমার কথা বিলিভ করবা আর আমার কথাই মেনে চলবা বাট হোয়াট আই নো আই অ্যাম জাস্ট শেয়ারিং উইথ ইউ ঠিক আছে আচ্ছা তো এই মোটামুটি গেল এইবার আসো হচ্ছে এখন আমাদের ডিসিশনটা নিয়ার পালা ডিসিশনটা নিয়ার পালা বলতে ধরো যে আমি কোন দিকে যাব কোন দিকে যাব আচ্ছা এই নরমাল কমন উইন্ডোতে বা আমার কাছে চ্যাট আসলে আমার একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছে আমাকে কেউ আমাকে কেউ চ্যাটে কোনো মেসেজ পাঠানো না এখন আমি সবার জন্য ওপেন উইন্ডো করব লাস্টে তখন তোমরা হয় মানে সরাসরি কথা বলতে পারবা অথবা তোমরা এখন হোস্টের কাছে প্রশ্নগুলো পাঠাই রাখো হোস্ট হচ্ছে আমাকে দিতে পারবে আর কি ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম এইটা হচ্ছে লাইফের সবচেয়ে মানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখন মোটামুটি আমাদের পরিধি যেটুকু যতটুকু ছিল ততটুকু আমি বলছি ইঞ্জিনিয়ার হিসেবে এর বাইরে অনেক অপশন আছে যেমন ধরো যে তুমি অনেকে বিসিএস এ যে হয়তো অ্যাডমিনে যেতে চাই বা ফরেনে যেতে চাই এগুলো ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েবল বাট এটা হচ্ছে আজকে আমার স্কোপের বাইরে ছিল আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে যে এই আমি ওই ওইগুলাতে যাই নাই হ্যাঁ আমি জাস্ট আমার ইঞ্জিনিয়ারিং জব এর মধ্যে থাকা ট্রাই করছি যার কারণে আমি ওই দিকগুলোতে আমি আসলে তো তারপরেও যদি তোমাদের কোনো কোয়ারি থাকে তোমরা লাস্টে জিজ্ঞেস করতে পারো তো যেটা বলছিলাম ডিসিশনটা কেন যেমন আমার কথা আমি বলি আমার কাছে মনে হয়েছে যে আমার ডিসিশন নিতে লেট হয়েছে কেন লেট হয়েছে আমার একটা ফ্রেন্ড এর গল্প বলি আমার সাথে বইটা আমারই ক্লাসমেট ছিল তো ও হচ্ছে আমরা দুই সালের মার্চে আমাদের রেজাল্ট দেয় আরো ২০১৬ সালের তোমার হচ্ছে আগস্টে হচ্ছে ইউএসএতে চলে আসে এবং যারা ইউএস এর অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে জানো তারা মোটামুটি ড্যাম শিওর এটা অ্যাটলিস্ট জানো যে অলমোস্ট এখানে প্রসেসিং এ অলমোস্ট এক বছর মতো লেগে যায় লিস্ট তোমার ধরো জিআর প্রিপারেশন নিয়ে টোফেল বায়োলজিস এর প্রিপারেশন নিয়ে অ্যাপ্লাই করা ভার্সিটি সিলেক্ট করা অনেক ভেজাল তো এগুলো এক বছর লাগছে মানে লাগে যদি তাহলে সে যখন বের হওয়ার সাথে সাথে চলে যাচ্ছে তার মানে কি সে ফোর্থ ইয়ারের শুরুতে যখন তখন থেকে সে অ্যাপ্লাই করছে তখন থেকে সে যদি অ্যাপ্লাই করে সে যখন থার্ড ইয়ারে তখন থেকে কিন্তু হচ্ছে সে হচ্ছে জিআর ইটি এগুলো সব দিয়ে ফেলছে এবং তার বর্তমান প্রোফাইল আমি তোমাদের বলি সে হচ্ছে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড সে হচ্ছে অলরেডি তার মাস্টার্স এবং পিএইচডি করে ফেলছে আমি জাস্ট আমার পিএইচডি শুরু করলাম এক বছর মতো আর অলরেডি সে এক বছর আগেই সে তার পিএইচডি মাস্টার্স করে ফেলছে আমেরিকা থেকে করে সে অলরেডি একটা ভার্সিটিতে আমার এখানে পোস্ট ডক হিসেবে জয়েন করছিল এখন হচ্ছে সে আবার তার একটা ড্রিম জব ছিল ইউএস এর খুব একটা মেগা কোম্পানিতে সেখানে সে চলে গেছে সো হোয়াট ডাজ ইট মিন ধরো যে আমার যে লেটটুকু হইল বা আমি যে একটু পিছিয়ে গেলাম এবং তুমি যদি আবার আসো যে সাত তাহলে কি তার সিজিপি অনেক ভালো ছিল আপনার থেকে আসলে ব্যাপারটা ওইটা না তো হাউ স্মার্ট ইউ আর দ্যাট ম্যাটারস অ্যাকচুয়ালি তুমি কতটা স্মার্টলি ডিসিশন মেক করতে পারো এটা লং রানে ম্যাটার করে তুমি কতটা জানো বা তুমি কতটা ভালো ছাত্র এটা ম্যাটার করে না তাই যদি ম্যাটার করতো তুমি দেখো তোমার ক্লাসের ফার্স্ট বয়রা খুব মানে খুব কম আছে যারা হচ্ছে খুব বেশি ভালো করছে পরে যে প্রফেশনাল লাইফে হয়তো টিচিং করতেছে একটা চলে যায় তুমি আমাদের যারা ফ্যাকাল্টি আছে তুমি দেখো ম্যাক্সিমামের মানে লাইফ স্টাইল তুমি দেখো বা চিন্তা করো জাস্ট একটা সরকারি জব হয়ে গেছে আমার যেহেতু তাহলে তো আমার লাইফটা সেটই সো খুব কম টিচার আমি আমাদের কলেজদের মধ্যে পেয়েছি যারা এখনো ডাইনামিক আছে। তারা অনেকটাই মানে জাস্ট বসে গেছে টাইপের কিন্তু হয়তো তারই কোনো ব্যাটসম্যান সে হয়তো একবারে তার সিজি হয়তো থ্রি পয়েন্ট নাইন ছিল আর তার হয়তো টু পয়েন্ট নাইন ছিল সে হয়তো এখন পুরো ওয়ার্ল্ড এক্সপ্লোর করতেছে তার লাইফের স্টাইল অন্যরকম হ্যাঁ এটা রিজন হয়েছে কি সে হচ্ছে বেটার ডিসিশন নিতে পারছে আর বেটার ডিসিশন তুমি তখনই নিতে পারবা যখন তোমার কাছে বেটার ইনফরমেশন থাকবে রিচ ইনফরমেশন থাকবে এন্ড ইউ হ্যাভ দ্য ইন্টেলিজেন্ট পাওয়ার মানে তোমার হচ্ছে এই ডিসিশনটা মেক করার জন্য আরেকটা জিনিস বলি এটা খুব একটা স্ট্রং জিনিস এটা নর্মাল এরকম ফর্মাল টকে কেউ তোমাকে বলবে না বাট আমি তোমাদের পার্সোনাল মনে করে বলতেছি সেটা হচ্ছে আমরা ধরো ছোটবেলায় বিশেষ করে আমরা নাইনটি স্কিট যারা বিশেষ করে 92 টু টু এই বয়সে যারা আমরা অলমোস্ট আজকে যারা সবাই এরকম তো এই জন্য আমি বলতেছি আমাদের একটা মেজর একটা প্রবলেম আছে আমাদের এই কিডসদের বিটিভি দেখে বড় তো বা হয়তো হিন্দি মুভি দেখে বড় হয়েছি তো ওই সময় যেটা হয়েছে আমাদের সাইকোলজিক্যালি একটা জিনিস ঢুকাই দিয়েছে যে তুমি হচ্ছে তোমার অন্তর যেটা চাই সেটা করো বা তোমার মন যেটা চাই সেটা করো আসলে লাইফটা হচ্ছে কমপ্লিটলি অপ অপোজিট তোমার খুব ইন্টেলিজেন্টলি ইন্টেলিজেন্টলি চিন্তা করতে হবে হোয়াট ইজ লজিক্যাল হোয়াট ইজ স্মার্ট এটা যদি হয় তোমার এটা করতে হবে তোমার মনে হবে এটা করলে ভালো হতো কিন্তু তোমার আসলে বুঝতে পারতে হবে এটা তোমার মনে হচ্ছে বাট লজিক কি বলছে তুমি যদি প্র্যাকটিক্যাল রিলেট করতে ট্রাই করো তোমার সব ব্যাপারগুলোকে তাহলে তোমার ডিসিশনটা কি আসতেছে আর তুমি হচ্ছে যদি ইমোশন দিয়ে চিন্তা করো তাহলে তোমার ডিসিশনটা কি আসতে দ্যাট আর ডিফারেন্ট এবং মোস্ট অফ আমরা হচ্ছে ইমোশনালি জাজ করি বা ডিসিশন নিই এটা কখনো করবা না এটা থেকে যে যত তাড়াতাড়ি বের হইতে পারবা সে তত তাড়াতাড়ি সাকসেসফুল হবে আমি লিখে দিতে পারি সো জাস্ট মেক ডিসিশন এবং যত দ্রুত ডিসিশন নিতে পারবা তত তোমার জন্য ভালো এবং আমি রিকমেন্ড করব যে তুমি থার্ড ইয়ারের মধ্যে চিন্তা করো যে তুমি কোনটা পারো তোমার পটেনশিয়াল কি তুমি কি পারবা লজিক্যালি চিন্তা করো যেটা তোমার অথবা ধরো যে দুই তিনটা জিনিসের মধ্যে তোমার কনফিউশন লাগতেছে তাহলে ওই দুই তিন ফিল্ডে নেটওয়ার্কিং ক্রিয়েট করো নেটওয়ার্কিং ক্রিয়েট করো ওই দুই তিন ফিল্ডে যত মানুষ পাবা তাদেরকে জিজ্ঞেস করো ইনসান আউটস যত কিছু সম্ভব জানো জেনে তুমি সে ডিসিশন নাও যে তুমি কোন পথে হাঁটবা এটা খুবই ইম্পর্টেন্ট এবং যে যত তাড়াতাড়ি ডিসিশনটা নিতে পারবে আমি গ্যারান্টি দিচ্ছি সে তত উপরে যাবে আসো তোমার হচ্ছে আমাদের তো আসলে এবার নিতে হবে এত সময় আমি স্টেপ অনে ছিলাম স্টেপ অনটা কি আবারও রিপিট করি আমাদের আসলে মেক ডিসিশন করতে হবে অপশন চুজ করতে হবে যে কোন অপশনে আমি যাব এবার হচ্ছে আমাদের পার্টিকুলার একটা ডিরেকশনে হাঁটা শুরু করতে হবে পার্টিকুলার ডিরেকশনে নিজেকে তৈরি করতে হবে কারণ নিজেকে তৈরি করতে না পারলে আমার হচ্ছে আমি আসলে সামনে আগাইতে পারবো না নিজেকে কেমনে তৈরি করব এটা আসলে ডিপেন্ড করে তুমি কোন পথ চুজ করছো তার উপরে যেমন ধরো যে তুমি হচ্ছে বিসিএস এ যাবা তাহলে বিসিএস এ যাওয়ার জন্য তোমার যে প্রিপারেশন হবে তুমি একটা নয়েজ আসতেছে তুমি যদি ধরো ইউএসএ তে আসতে চাও হায়ার স্টাডির জন্য বা রিসার্চ করার জন্য বা একাডেমিক তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু ডিফারেন্ট হবে তবে একটা বেসিক মিল আছে ওই মিলটা আমি বলবো জাস্ট ধরো আমি যদি এখন বিসিএস নে পরামর্শ দিই এটা খুবই হাস্যকর হয়ে যাবে কারণ আমি তো বিসিএস না সো আমি যেটাতে আসি আমি সেটা নিয়ে তোমাদের একটা ডিটেলস বলার ট্রাই করি কেউ একজন নয়েজ করতেছে হোস্ট একটু মিউট করে দাও তো আমি একটু যে পথে আসি এই পথটাতে আমি একটু ডিটেলস বলার ট্রাই করি তাইলে হচ্ছে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আসলে কিভাবে হচ্ছে আমাদের আগানো উচিত সে ফর এক্সাম্পল আহ ধরো তুমি একজন রিসার্চার হইতে চাও বা একাডেমিয়াতে থাকতে চাও লাইক টিচার হইতে চাও এসে বড় রিসার্চ পজিশন বা পজিশন হোল্ড করতে চাও বা আসতে চাও আগে এসে ইউএস এর যে কোনো জব করতে চাও কিন্তু তোমার প্রচুর জব লাইক গভর্নমেন্ট জব প্রাইভেট জব ফার্ম বলো যা কিছু বলো সবকিছু তোমার জন্য ওপেন তো আগে তো তোমার ইউএসএ আসতে হবে তো তুমি ধরো তে আসতে চাও এখন এর সাথে এসে তুমি কিভাবে হচ্ছে আগাবা বা আসার জন্য তোমার কিভাবে আগাবা বর্তমান তুমি যে স্টেজে আসো ফর এক্সাম্পল তুমি এখন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তুমি তো থার্ড ইয়ার পার করে ফেলছো তাহলে তুমি কি করবা আমি রিকমেন্ড করব যারা এখন শুনতেছো তোমরা এই আমার এই মেসেজ গুলা তোমার জুনিয়রদেরকে মানে ইয়ে করো আর কি ক্যারি করে দিও তাহলে হচ্ছে ওদের জন্য ডিসিশন নেওয়ার সুবিধা হবে পাশাপাশি হচ্ছে এখন তোমরা কেমনে আগাবা তুমি যদি বাইরে আসতে চাও তাহলে তোমার দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে পাবলিকেশন একটা হচ্ছে তোমার ওই এডমিশন বা ফান্ডিং ম্যানেজ করতে হবে আর একটা সিজিপিএ যেটা এটা তো তোমার অলরেডি হয়ে গেছে আর যাদের হয়নি তাদের বলবো অনেক বড় ভাই বলবে আর সিজিপিএ কোনো ব্যাপার নেই ইউনিভার্সিটিতে আসছে চিল কর কিন্তু লাইফটা আসলে চিলেন নাই লাইফটা হচ্ছে এখানে তুমি যত বেশি স্ট্রাগল করতে পারবা লাইফটা তত বেশি উপভোগ্য হবে হ্যাঁ তো আসলে সিজিপিএ যার যত ভালো থাকবে তার এটার আউটপুট সে সব সেক্টরে পাবে এটা ফর শিওর এইজন্য সিজিপি নিয়ে আমি কোনো কথা বলতেছি না আজকে আমি যা শুধু বলতেছি ধর পার্টিকুলার তুমি বাইরে আসতে চাও তাহলে তোমার কি করণীয় তাহলে তোমার দুইটা জিনিস স্ট্রং হতে হবে একটা হচ্ছে পাবলিকেশন আর একটা হচ্ছে অ্যাডমিশন অথবা ফান্ডিং তোমার ম্যানেজ করা লাগবে সো এবং এই দুইটা তোমার প্যারালালি করতে হবে ওই যে আমি একটু আগে আমার একটা ফ্রেন্ডের গল্প করলাম এটা প্যারালালি কেমনে করবা ফর এক্সাম্পল তুমি হচ্ছে যখন রিসার্চ করতে চাও তাহলে তোমার ডেফিনেটলি একজন মেন্টর লাগবে কিন্তু রিসার্চ করতে পারবো না কারণ হচ্ছে তোমার তুমি তো জানো না আসলে রিসার্চ কি বা তুমি একটা দুইটা দুইটা পেপার পড়ে বা একটা বই পড়ে যদি জানা যেত তাহলে তো সবাই হয়ে যেত বা সবাই মানে যেকোনো কাজে সাকসেসফুল হইতে পারত তাই না তো এটা জানা যায় না এই জন্য কন্টিনিউস একজন মেন্টর সবকিছুটা লাগে যে তোমাকে অল টাইম গাইড করবে এখন যে গাইড করবে সে হিম আজ বি হচ্ছে তোমার লাইক তোমার ধরো তুমি এমন একজনের কাছে রিসার্চ করতে গেলে তাকে হয়তো তুমি খুব পছন্দ করো কেন পছন্দ করো সে তোমার সাথে অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলে তুমি যে তোমার ফ্যামিলির ইস্যু বলবা সে খুব সুন্দর করে সলভ করে দিচ্ছে হ্যাঁ তোমার যে কোনো প্রবলেম বলবা যে কোনো কিছুতে সে তোমাকে সাপোর্ট দিচ্ছে এটা কি পসিবল আসলে একটা মানুষের পক্ষে একটা অ্যাক্টিভ রিসার্চারের পক্ষে যেমন আমি ফ্রাঙ্কলি তোমাদের বলি আমি যখন রিসার্চের কাজ করি আমার বাবা যদি ফোন করে তারপর আমার মাথায় স্ট্রেস কাজ করে যে হচ্ছে এখন আমি কাজে আমার হচ্ছে ডিস্ট্রাকশন হচ্ছে লাইক দ্যাট তো সেখানে লাইফটা অনেক রুড সেখানে তোমার একজন ফ্যাকাল্টি তোমার ফ্যামিলি প্রবলেম পর্যন্ত সলভ করে দিচ্ছে দ্যাট মিনস হি ইজ নট ইন রিসার্চ হি ইজ সামথিং এলস হিজ মোটিভেশন ইজ সামথিং এলস খুব সহজ হিসাব সো তোমার বুঝতে হবে যে আসলে কে কাজ করে পিওর মাইন্ডে কে কাজ করতেছে তার কাছে তুমি যাও তার আউটপুট আসতেছে ওয়ার্ল্ডের বড় বড় জায়গায় হচ্ছে পাবলিশ করতে নট লাইক এই বাংলাদেশে বিভিন্ন কনফারেন্স করতেছে ইন্ডিয়ার বিভিন্ন পেইড জার্নালে পাবলিশ করতেছে নট লাইক দ্যাট কারা আসলে ভালো কাজ করতেছে টপ কোয়ালিটি জার্নাল তোমরা এখন তো জানোই এগুলো ডিফারেন্ট সেমিনারে তোমরা জানতে পারবা হয়তো বা ডিফারেন্ট একটু স্টাডি করলে পাবা যে প্রেডিটরি জার্নাল বলে একটা টার্ম আছে লাইক তোমার এখানে টাকা দিলে পেপার পাবলিশ করা যায় তার পেপার কি ওইসব জায়গায় পাবলিশ হয়েছে নাকি আসলে তার ফিল্ডে টপ জায়গায় পাবলিশ হয়েছে তো এগুলো তো যখন তুমি জানতে পারবা তখন কিন্তু তোমার খুঁজে বের করা ডিস্টিংগুয়েস্ট ট্রু হবে হি ইজ এ ট্রু রিসার্চার এরপর আসো তুমি যখন তার কাছে গেলা তাহলে তুমি পাশাপাশি তোমার যেটা করতে হবে কন্টিনিউয়াসলি সে তোমাকে মনিটর করবে গাইড করবে এভরি পয়েন্ট টু পয়েন্ট পাশাপাশি তোমার নিজের আগ্রহ থাকা লাগবে যে তুমি যত পেপার পারবা তোমার পার্টিকুলার রিসার্চ অফ ইন্টারেস্ট যেদিকে ওইদিকে যত পেপার পারবা তত পড়তে থাকবা এবং সফটওয়্যার স্কিলের কোনো অল্টারনেটিভ নাই তুমি যে ফিল্ডেই করো না কেন এটা জিওটেক হোক ইনভারনমেন্ট হোয়াট এভার ইট ইজ ইভেনস বিজনেসে যারা পড়ে এদেরও এখন সফটওয়্যার লাগে যে যত বেশি স্ট্রং সে তত বেশি ভালো করতে পারবে এই একাডেমিশিয়ান হইতে গেলে বা রিসার্চার হইতে গেলে যত সফটওয়্যার আছে তার মধ্যে বেসিক কিছু জিনিস আমি বলে দিই তোমাদের এটা তুমি যে ফিল্ডের হও না কেন পার্টিকুলারলি পাইথন এটলিস্ট পাইথনটা শিখো লিস্ট আর প্রোগ্রামিং নলেজটা বাড়াও সি সি প্লাস প্লাস থেকে শুরু করে একবার বেসিক থেকে শুরু করে পাইথনে একবার টপে যাওয়ার ট্রাই করো আর এর পাশাপাশি অনেক সফটওয়্যার আছে যেটা কিন্তু তোমার ওই পার্টিকুলার ফিল্ডের জন্য যে যত বেশি মানে সফটওয়্যারে স্কিল্ড হইতে পারবে সে তত ভালো করবে এই একাডেমিশিয়ান লাইফে এবং হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তোমার হচ্ছে এখানে লজিক্যাল সেন্সটা খুব ভালো থাকা লাগে তোমার প্রোগ্রামিং স্কিল গুলো ডেভেলপ করবা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আসছি দ্যাট মিনস আমাদের প্রোগ্রামিং লাগবে না এটা কমপ্লিটলি রং কথা প্রোগ্রামিং স্কিলটা যত পারো ডেভেলপ করার ট্রাই করো আচ্ছা এরপর তুমি যখন পেপার পড়বা তুমি যখন সফটওয়্যার ঘাট বা তুমি যখন তোমার টিচারের সাথে রেগুলার ইন্ট্যাক্টন্টে থাকবা তখন হচ্ছে তোমার মধ্যে অটোমেটিক কিছু আইডিয়া চলে আসবে রিসার্চ গ্যাপ বলি এই শব্দটাকে আমরা রিসার্চ গ্যাপ মানে কি ধর পার্টিকুলার তুমি ট্রান্সপোর্টেশন নিয়েই কাজ করতে চাও কারণ ট্রান্সপোর্টেশন তো হাজারটা কাজ রয়েছে হাজার রকমের কাজ হাজার হাজার ডিরেকশনের কাজ আছে তুমি পার্টিকুলারলি কোন ন্যারো ফিল্ডে কাজ করতে চাও সেটা নিয়ে তোমার ফাইন্ড আউট করতে হবে ওই রিসার্চ গ্যাপটা তোমার বের করতে হবে কেমনে পারবা ওই যে তুমি আগে পেপার পড়তেছ তোমার টিচার তোমাকে মনিটর করতেছে তোমরা যখন লিটারেচার রিভিউ করবা লাইক আগে যত ওই টপিকটা নিয়ে কাজ করছে তাদের সব পেপার তুমি পড়ে ওদের গ্যাপটা তুমি বের করে ফেলতে পারবা তখন কিন্তু ওই গ্যাপে তুমি যদি কাজ করো তাহলে তোমার যেন খুব ভালো একটা পেপার এরিয়াতে কাজ করার সুবিধা হবে এরপরে তুমি ভালো ভালো জায়গায় পাবলিশ করবা এবং এটা কন্টিনিউ করতে হবে লাইক আমি তোমাদের এক্সাম্পল দি আমি জানি না তো ওকে এখানে আছে কিনা তোমাদের সাথে একটা ছেলে ও তোমাদের এবার ফাইনাল ব্যাচ আর কি ফাইনাল এর ব্যাচ ওর অলরেডি আমার জানা মতে হচ্ছে এখন মনে হয় এগারো বারোটা পেপার হয়ে গেছে এবং এবং ওর রিসেন্টলি আরো কয়েকটা পেপার আসতেছে একবার টপ টপ জানা লাইক আমি তোমাদের নামও বলি যেমন টিআরবি কে ধরা হয় হচ্ছে ওয়ার্ল্ডের আমাদের ট্রান্সপোর্টেশনের সবচেয়ে মানে প্রেস্টিজিয়াস কনফারেন্স এবং গত একশো বছর ধরে এটা চলতেছে এবং দু সালে এটা একশো এক বছর পূর্তি হবে যেখানে ওয়ার্ল্ড এর সবচেয়ে ওর পেপার আসে যেটা কিনা ডুয়েটের হয়তো আমার আর কোনো ফ্যাকাল্টি নাই এবং এর আগে যারা কোনো ফ্যাকাল্টি ছিল ডুয়েট প্রতিষ্ঠার পর থেকে কোনো ফ্যাকাল্টির সোফার নাই সেখানে একটা গ্রেডের ছেলে ডুয়েটের এবং আরেকটি ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে ওর সিজিপিএ হচ্ছে বিলো থ্রি এবং খুবই পোর সিজিপিএ কিন্তু ওর যেসব জায়গায় পেপার আছে আমাদের ফ্যাকাল্টিদের ওইসব জায়গায় পেপার নাই সে কিন্তু কেন করছে এবং তার দেখো তার বুয়েটের ফ্যাকাল্টিদের সাথে পেপার আছে তার হচ্ছে সাথে পেপার আছে কারণ সে আমার সাথে কাজ করছে থার্ড ইয়ার থেকে এবং তার সে এখন এত এক্সপার্ট হয়ে গেছে আমি মাঝে মাঝে তার হেল্প নিই এখন বিভিন্ন ইস্যুতে বিশেষ করে সে তার সফটওয়্যার স্কিল এত ভালো আমি বুঝাইতে পারছি সো কখনো নিজের প্রতি মানে ইনফিরিয়ার মেন্টালিটি আনবা না তুমি যদি চাও তোমার যদি ক্যাপাবিলিটি থাকে এবং তুমি যদি ট্রাই করো এবং লেগে থাকো তোমার হবেই সো এরকম তার এবং আরো কয়েকটা মেগা মেঘা জার্নালে তার হচ্ছে তার পেপার হয়েছে এবং সামনে আরো কয়েকটা আসতেছে সো লাইক দ্যাট সো তোমার কনফিডেন্স রাখতে হবে নিজের প্রতি যে তুমি পারবা এরপরে আসো হচ্ছে তোমার হচ্ছে অ্যাডমিশন বা ফান্ডিং এই যে এটা যে বললাম এটা হচ্ছে অনসাইড তুমি যদি বাইরে আসতে চাও এর পাশাপাশি তুমি যদি স্মার্ট হও এইটাও তোমার করতে হবে প্যারালালি এটার সাথে সাথে এটা করতে হবে সেটা কি তোমার আগে জিআর তুমি যদি আমেরিকাতে আসতে চাও তোমার জিআরই লাগবে পাশাপাশি আইলটেস বা টোফেলের মধ্যে যেকোনো একটা লাগবে তো এটার জন্য তোমার প্রিপারেশন নিতে হবে তাহলে কেমনা এটার জন্য প্রিপারেশন সেটা জানতে হবে ডিটেলস এগুলো নিয়ে ঘাটাঘাটি করে রেগুলার প্রিপারেশনের মধ্যে থাকতে হবে তারপর তুমি যে ভার্সিটিতে অ্যাপ্লাই করবা তো অ্যাপ্লাই করার রিকোয়ারমেন্ট কি ওরা কিসের বেসিস স্টুডেন্ট নেয় সেটা তো তোমার জানা থাকা লাগবে তো এই জন্য বিভিন্ন ভার্সিটি ঘেটে ঘেটে এগুলো পড়তে হবে বিভিন্ন হায়ার স্টাডি গ্রুপ আছে ওখানে কি কি ডিসকাশন হয় এগুলো জানতে হবে তারপরে তোমার নিজের প্রোফাইল তোমার নিজের এভরিথিং সমস্ত কিছুর উপর বেসিস করে তোমার তখন ডিসিশন নিতে হবে যে তুমি কোন কোন ভার্সিটিতে বা কয়টা ভার্সিটিতে তুমি অ্যাপ্লাই করবা হ্যাঁ এবং যেসব ভার্সিটিতে অ্যাপ্লাই করবা প্রফেসরদের সাথে এখন থেকে তোমার নেটওয়ার্কিং তৈরি হবে যেমন যেটা করে ওকে আমি এগুলো শিখাইছি তোমাদেরকে আমি ওপেন করে দিচ্ছি ব্যাপারগুলো ও যে এখন যেটা করে ধরো যে আমরা যে ফিল্ডগুলো নিয়ে কাজ করি ওই ফিল্ডের বড় বড় প্রফেসরদেরকে তাদের পেপার নিয়ে কোয়ারি পাঠাই যে আমি তো তোমার ওই পেপারটা পড়ছি তো ব্যাপারটা পুরো এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে কিন্তু আমি এটা বুঝতেছি না বা এটা কি এভাবে করা যায় তো কিনা বা তুমি তো এটা এভাবে করছো এটা তো ডেভেলপ কান্ট্রির জন্য করছো আমরা তো ডেভেলপ ডেভেলপিং কান্ট্রির জন্য কিছু করতে চাই এভাবে যদি করি তাহলে আইডিয়াটা কেমন হবে হ্যাঁ তাহলে এটার দ্বারা কি হচ্ছে দেখো ওই প্রফেসর কিন্তু জানে তৌকিরকে যে এরকম একটা ছেলে বাংলাদেশের নাম হয়তো জানে না কিন্তু তৌকিরের নামটা জানতেছে কেন কারণ হচ্ছে সে বাংলাদেশে বসেই কাজটা সে করতেছে এবং সে যখন এই প্রফেসরের কাছে এক বছর পরে অ্যাপ্লাই করবে তোমাদের কি মনে হয় প্রফেসর তাকে নিবে না অবশ্যই নিবে ইভেন একটা ফোর ফার্স্ট ছেলে যদি অ্যাপ্লাই করে প্রফেসরের কাছে আর তোকে এত পেপার নিয়ে এবং তার সাথে এই প্রিভিয়াস নেটওয়ার্কিং এর সুযোগ নিয়ে যদি অ্যাপ্লাই করে ডেফিনেটলি এই ছেলেকে সে হচ্ছে নিবে তোকে কি নিবে এটা ফর শিওর তাই না সো এই নেটওয়ার্কিং গুলো তোমার তৈরি করতে হবে ঠিক আছে এবং সিনিয়রদের সাথে নেটওয়ার্কিং রাখবা পাশাপাশি হচ্ছে প্রফেসরদের সাথে নেটওয়ার্কিং তৈরি করতে হবে আর সবাই লিঙ্কড ইন ইউজ করো যারা হচ্ছে এই সব লাইনে আসতে চাও সো দেখো আমি কিন্তু শুধুমাত্র একটা একটা ফিল্ড নিয়ে কথা বললাম অনলি তুমি যদি বাইরে আসতে চাও তাহলে কত গভীরে যাচ্ছে কিন্তু আমি কিন্তু এখানে আরো গভীরে যাওয়ার ছিল কিন্তু আজকে কাভার করা পসিবল হবে না দেখে আমি আর বেশি ডিফে যাব না এটা তো আমি জাস্ট বললাম এবার তাহলে তুমি চিন্তা করো তাহলে তুমি ধরো বিসিএস ক্যাডার হইতে চাও তাহলে তাহলে তোমার এইভাবে চিন্তা করতে হবে যে তাহলে আমার কিভাবে আমার এটা আগাইতে হবে এভাবে তোমার স্টেপ বয়স চিন্তা করতে হবে কি কি পসিবল অপশন আছে আছে হচ্ছে তোমার নিজেকে ইনরিজ করার নিজেকে ক্যাপাবল করার ফর পজিশন অথবা তুমি ধরো যে কি এলজিডি জব করতে চাও বা ওয়াটার ডেভেলপমেন্ট জব করতে চাও তাহলে তোমার তোমার কেমনে স্কিল ডেভেলপ করতে হবে তারপর হচ্ছে কি কি নেটওয়ার্কিং লাগবে তোমার কি কি প্রি নলেজ লাগবে কি কি ম্যাটেরিয়ালস লাগবে কোচেন প্যাটার্ন কি হবে হ্যাঁ প্রিপারেশন কেমনে নিতে হবে প্রিপারেশন নিজেকে কিভাবে ইভ্যালুয়েট করতে হবে এই সমস্ত নলেজ কিন্তু তোমার থাকা লাগবে ঠিক আছে আচ্ছা এরপরে আসো আমি জাস্ট এটা একটু সামারি করবো তাহলে আমি তো শুধু একটা ফিল্ড বললাম তাহলে যে কোনো ফিল্ডের জন্য কমন কিছু স্টেপ আছে সেই আমি বলে দিচ্ছি যত সম্ভব ইনসান আউট তুমি তুমি যে পথে যেতে চাও চাও সে বা জব করতে চাও হটএভার এভার তুমি যা করতে চাও যত সম্ভব ওই ফিল্ড সম্পর্কে জানো ওখানে যারা সাকসেসফুল পিপল আছে তাদের মধ্যে থেকে যে রিয়েলি তোমাকে হেল্প করবে এরকম একজনকে রিলায়েবল মেন্টালকে ফাইন্ড আউট করো এবং কন্টিনিউস তার টাচে থাকো ঠিক আছে যে অলরেডি সাকসেসফুল এবং যে রিয়েলি তোমাকে হেল্প করবে ডেফিনেটলি এই দুইটা ক্রাইটেরিয়া না থাকলে তার কাছে তুমি যেও না কারণ হচ্ছে এবং এখানে কিন্তু একটা জিনিস আমাদের ডুয়েটার একটা জাস্ট আমাকে অনেকে ইভেন আমি জাস্ট এই রোজার মধ্যে আমাদের ডুয়েটার একজন বড় ভাই আছে আর কি এখানে উনি হচ্ছে এখানে মাস্টার্স করতেছে আমার ফ্লোরিডাতে আছে ওনার সাথে সামা আমার মিট হয়েছে আমার এর আগে আমি তাকে চিনতাম না কিন্তু ইউএসএ তো আসার পরে তার সাথে মিট হয়েছে এবং পরে জানলাম সে আমাদের ডুয়েটের গ্রাজুয়েট আর কি সে আমাকে একটা কথা বললো ধরো যে হেল্প যে করবো হেল্প করার মেন্টালিটি তো নষ্ট হয়ে যায় এটার কথাটা হচ্ছে আক্ষেপ থেকে বলছে আক্ষেপটা কি ধরো তুমি আমাকে কোন একটা হেল্পের জন্য রিচ করতেছো বা আমার কাছে কোন একটা হেল্পের জন্য আসতেছো আমাকে আসলে বলল এই ভাই আমার এটা দেন তো এরকম যদি বলো তাহলে যে ভাইয়ের কাছে চাচ্ছ সে কি তোমাকে হেল্প করবে করবে না কিন্তু সো ইউ হ্যাভ টু লার্ন হাউ টু কমিউনিকেট উইথ পিপল হাউ টু আস্ক ফর হেল্প বি বি পোলাইট বি মানে যত বেশি তুমি জেন্টেল হবা তত বেশি তোমার উপর উঠার প্রবেিলিটি তৈরি হবে তত মানুষ তোমাকে পছন্দ করবে সো নিজের কথাবার্তা রিফাইন করতে হবে তোমার ফ্যামিলিতে তুমি যেভাবে কথা বলো তুমি কিন্তু হচ্ছে একটা বড় ভাইয়ের সাথে যদি বা একটা সিনিয়রের সাথে যদি ওইভাবে কথা বলো তাহলে কিন্তু সে জিনিসটা ভালোভাবে নেয় না এটা তোমাদের বুঝতে হবে সো তোমার কথাবার্তা তোমার মানে থিংকিং লেভেল তোমার কমিউনিকেশন স্কিল সমস্ত কিছু রিফাইন করতে হবে এবং নিজেকে অল টাইম জাজ করবা অন্যকে জাজ করার দরকার নেই নিজেকে জাজ করবা যে হাউ টু রিফাইন ইউর কি বললে ধরো তুমি একটা ভাইয়ের কাছে কোনোভাবে অ্যাপ্রোচ করছো ভাই তোমাকে রিজেক্ট করছে হেল্প করার জন্য সে সো তখন তুমি ভাইয়ের দোষ না দিয়ে তুমি নিজের দোষটা খুঁজে বের করো তাহলে কি আমার অ্যাপ্রোচ কোনো ভুল ছিল কি না আমি কি বুঝাইতে পারছি সো এইভাবে আর কি নিজেকে বিল্ড আপ করার ট্রাই করো তো পাশাপাশি হচ্ছে নিজেকে ক্রস চেক করবা যে তুমি যে আগাচ্ছ এটা দিয়ে আগাইলে আসলে কি সাকসেস আসতেছে কিনা হ্যাঁ আসলে কি সাকসেসফুল হওয়া যাবে কিনা ক্রচ একটা করতে পারো অলরেডি সাকসেসফুল পিপল যারা তাদের থেকে নিজেকে মাঝে মাঝে তুমি হচ্ছে তাদের সাথে কনসাল্ট করে হয়তো একজন ফিক্সড মেন্টর থাকলো পাশাপাশি আরো কয়েকজনের সাথে তুমি কনসাল্ট করবা যে ভাইয়া বা স্যার আমি তো এটা করতেছি এটা কি আসলে ঠিক হচ্ছে কিনা বা আমার তো সোপার এইটুকু আমি আসছে তাহলে আমি যদি এইভাবে আগাইতে থাকি তাহলে কি আমি সামনে যেতে পারবো কিনা বা আমি আমার এই লক্ষ্যে যেতে পারবো কিনা খুবই পোলাইটলি জেন্টালি কথা বলবা আরেকটা জিনিস মনে রেখো যেটা আমরা একটা ভুল করি এই ভুলটা আমার হয়েছে এই জন্য তোমাদের বলতেছি ফর এক্সাম্পল তুমি একটা হলে তোমার হয়তো কোনো একটা বড় ভাই রুমমেট ছিল তখন হয়তো খুব ভালো রিলেশন ছিল সিনিয়র কোনো বড় ভাই তো সে এখন হয়তো খুব ভালো পজিশনে চলে গেছে আর তুমি হয়তো তুমি এখনো তাকে ওই রুমমেট হিসেবে ট্রিট করতেছো এখন তোমার উচিত হবে তাকে হচ্ছে প্রফেশনালি রিচ করা লাইক সে যে পজিশন আছে ওই পজিশনের রেসপেক্টে তাকে রেসপেক্ট করে তাকে রিচ করা এবং সে যদি নিচ থেকে তোমাকে ওই রুমমেট এর রিলেশনে ফিরে আসতে চায় তাহলে তো মোস্ট ওয়েলকাম বাট যেটা এই কারণে এটা বললাম যে অনেকের যেটা হয় পজিশন চেঞ্জ হলে নিজের সাইকোলজি চেঞ্জ হয়ে যায় সে তখন তোমাকে হয়তো ভাবতে পারে তো তো ডুয়েটের কেবল পাস করছে আর আমি তো এত ভালো জায়গায় আসছি সো তার সাইকোলজি কি তুমি তো জানো না সো এই জন্য বেস্ট হচ্ছে তুমি সবচেয়ে কনজারভেটিভ হইতে আগাবা যে তাকে তুমি রিচ করবা মোস্ট পোলাইট ওয়েতে তারপর যদি দেখো যে না ঠিক আছে ওই ভাই তোমাকে মানে বেশি রয়েছে রুমমেটের মতোই করেই দেখতেছে বা নিজের ছোট ভাইয়ের মতো করে দেখাচ্ছে যে যত বেশি আন্তরিক হবে তার সাথে তুমি তত বেশি ফ্রি হবা বাট ফার্স্ট টাইম শুড বি মোর কনজারভেটিভ ঠিক আছে যাতে সে কোনো অবজেকশন তোমার এগেন্টে দিতে না পারে আচ্ছা এরপর আসা হচ্ছে এরপরে কি হবে এরপরে হচ্ছে যেটা আলটিমেটলি তুমি যখন তোমার ডিজায়ার জায়গায় পৌঁছে যাওয়া ফর এক্সাম্পল তুমি চলে আসলা বা বিসিআর হয়ে গেলা বা ফার্স্ট ক্লাস কোনো গভর্নমেন্ট জব পেয়ে গেলাম তোমার যেটা চাওয়া সেটা যখন হয়ে যাবে তখন আসলে হচ্ছে তুমি মানে তোমার জন্য সকল উইন্ডো ওপেন হয়ে যায় আমি আমি আসলে অ্যাসেট টার্মটা ইউজ করছি পার্টিকুলারলি আমি এই অ্যাসপেক্টে নট সবার জন্য আর কি যেমন ধরো সে তুমি একজন রোডস অ্যান্ড হাইওয়ে খুব জাটসাট ইয়া কি মানে বড় ইঞ্জিনিয়ার ছিল আর কি লাইক সো তোমার জন্য গ্লোবাল অ্যাসেট হওয়াটা একটু ডিফিকাল্ট কারণ বাংলাদেশের রোড রোড সেক্টরটা অনেক বেশি মানে পিছিয়ে আছে সো এখানে তোমার ইনোভেটিভ কাজ করার সুযোগ কম এখানে গতানুগতিক কিছু ব্যাপার আছে ডকুমেন্টেড কিছু ব্যাপার আছে ওইটাই তোমার মেনটেন করে কাজ করতে হবে তোমার আসলে তোমার ক্রিয়েটিভ কাজ করার সুযোগ হচ্ছে অনলি তুমি যদি হচ্ছে কিছু নলেজ ক্রিয়েট করতে পারো লাইক রিসার্চে চলে আসতে পারো লাইক বা ফ্যাকাল্টি পজিশনে চলে আসতে পারো ইউএসএর মতো জায়গাতে এবং এটারও এক্সাম্পল আছে যে বোর্ড থেকে বিলো ফিস জিপি নিয়ে বের হয়ে ইউএসএ ফ্যাকালটি ফ্যাকাল্টি হয়েছে এরকম অহরহ এক্সাম্পেল আসছে হ্যাঁ সো সেই ক্ষেত্রে আমি বলবো যে হচ্ছে সেই ক্ষেত্রে তোমার যেটা হবে তুমি একটা গ্লোবাল অ্যাসেট হবে পুরো ওয়ার্ল্ডে তোমার জন্য জব অপরচুনিটি ক্রিয়েট হবে এবং নট অনলি তোমার ফ্যাকাল্টি জব বা রিসার্চ পজিশনের জব তুমি ধরো ওয়ার্ল্ড ব্যাংক তারপর হচ্ছে ডাব্লিউএইচও জাতিসংঘ এসব বড় বড় প্রতিষ্ঠানে তুমি কনসালটেন্ট পজিশনে বা বড় হাই রিসার্চ পজিশনে তুমি জব করতে পারবা এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে এক্সপ্লোর করতে পারবা আর বিভিন্ন দেশে যে জব করতে পারবা হ্যাঁ আর সো যেটা আর কি কমন কথা স্কাইজ ওর লিমিট রাইট তুমি যত পটেনশিয়াল আছে তোমার মধ্যে যত ক্যাপাবিলিটি আছে তত তোমার জন্য আকাশটা উন্মুক্ত হতে থাকবে আর কি সো কিছু বেসিক টিপ আমি দিয়ে রাখি আর কি আমি হ্যাঁ একবার শেষের দিকে চলে আসতেছি কিছু বেসিক বেসিক একবার কথা বলে রাখি তুমি যে ফিল্ডে আগাইতে চাও ওই ফিল্ডের কালেকশনগুলো যাতে রিচ হয় এবং যেমন ধরো কেউ যদি ইঞ্জিনিয়ারিং জব করতে চাও আমাদের আমাদের ধরো আন্ডার গ্রাডে আমরা সব লেকচার নোট প্রোভাইড করি বা বই সাজেস্ট করি বা তোমার যে ক্লাস লেকচার গুলো পার্টিকুলারলি ক্লাস লেকচার ফর এক্সাম্পল ধরো একটু আগে শকত স্যার কথা বলছে স্যারের এক্সপেন্স হচ্ছে আমার মানে আমার জীবনের থেকে অনেক বেশি মানে স্যারের জব এক্সপেন্স হ্যাঁ তো স্যার ধরো যে তার এক্সপেরিয়েন্স থেকে যেটা পাইছে এটা তো আমি তোমাকে দিতে পারবো না তাই না তো স্যারের এক্সপেরিয়েন্স গুলো স্যার যখন শেয়ার করবে বা এরকম বিভিন্ন স্যার আমি জাস্ট একজনের নাম মেনশন করলাম তো এরকম আমাদের ফ্যাকাল্টিতে অনেক সিনিয়র টিচার আছেন তারা তোমাদেরকে বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করে হ্যাঁ এগুলো ডেফিনেটলি নোট রাখবে এবং কালেকশন রাখবা তাহলে যেটা হবে তুমি যখন জব প্রিপারেশন নিতে যাবা তখন তোমার জন্য এগুলো খুব স্মুথ হবে আর কি ইভেন হচ্ছে মানে এটা সবকিছু তো তোমাকে হেল্প করবে টু বি অনেস্ট আর কি আরেকটা যেটা হচ্ছে নাথিং ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এ ক্লিয়ার গাইডলাইন্স এটা হচ্ছে আমার খুব স্ট্রং একটা কথা তোমার যদি ক্লিয়ার গাইডলাইনস না থাকে তাহলে হচ্ছে তুমি কিন্তু খুব বেশি দূর আগাইতে না যদি হাঁটি আমরা যতটুকু হাঁটবো এটা আমাদের লস এটা মাথায় রেখো এরপরে আসে হচ্ছে নেটওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট মানে এটা আসলে মানে নেটওয়ার্কিং মানে আমি বুঝাচ্ছি না ইলিগাল নেটওয়ার্কিং নেটওয়ার্কিংটা মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরো আমি এখন এসে আসছি সো আমার এখানে হচ্ছে আমার যদি এখানে আমি নেটওয়ার্কিং করতে চাই তাহলে আমার কি হচ্ছে আমার বুয়েটের আগে যারা সিনিয়র ভাইয়ারা ছিল বাপুরা ছিল তারা যদি আমাকে চিনে জানে যে আমি এরকম কাজ করতেছি বা আমি যদি তাদের সাথে রেগুলার টাচে থাকি এবং আমি যদি কোনো ভালো কিছু করি তো তারা সবাই তখন ভালো ভালো জায়গায় আছে তাই না তো তারা নিজেরাই আমি যখন গ্রাজুয়েশন করতে যাব তারা নিজেরাই আমার অফার করবে আরে রাকিব আমাদের এরকম পজিশন ওপেন হবে তুমি জয়েন করো আমাদের সাথে লাইক দ্যাট মানে ভালো ভালো জব গুলো কিন্তু এভাবে হয় আর কি হ্যাঁ আর এমনিতে ডিলে করে তো হয় কিন্তু আমি প্রবাবিলিটির কথা বলতেছি আর কি সো আর নেটওয়ার্কিংটা তো ওই যে বললাম তুমি যখন ক্রস ভ্যালিডেট করবা তোমার নিজের প্রোগ্রেসটাকে তখনও তোমার নেটওয়ার্কিং লাগবে আরেকটা জিনিস যেটা আমি এই এই পরামর্শটা একটু এক্সপ্লেন করব সেটা হচ্ছে এনরোল্ড ইন এমএস প্রোগ্রাম এটা জিনিসটা হচ্ছে আমরা যেটা করি ধরো পাস করে আমরা ডিরেক্টলি জব প্রিপারেশন শুরু করে দিই বা কিছু করি আমার কথা হচ্ছে জব প্রিপারেশন শুরু হবে বা হায়ার স্টাডি প্রিপারেশন শুরু হবে ফ্রম থার্ড ইয়ার ঠিক আছে অ্যাটলিস্ট ফ্রম থার্ড ইয়ার আর কেউ যদি আরো আগে করতে চায় তাহলে তো ভালো এবং তোমার হচ্ছে পাস করার পর আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে একটা ভার্সিটিতে মাস্টার্স প্রোগ্রামে ইনরোল হয়ে থাকার জন্য কারণ হচ্ছে তুমি যে সেক্টরেই যাও না কেন কিছু প্রসেস টাইম আছে লাইক ধরো তুমি হায়ার স্টাডির জন্য যাবে অ্যাটলিস্ট তোমার এখানে এক বছর যাবে তুমি হয়তো বিসিএস এ যাবা অ্যাটলিস্ট সেখানে তিন বছর যাবে তুমি হয়তো ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের জবে যাবে সেখানে তো প্রিপারেশন দিয়ে অ্যাটলিস্ট তোমার এক বছর যাবে সো এই প্রসেস টাইম গুলোকে ইউটিলাইজ করা কেমনে ইউটিলাইজ করা তুমি ধরো কোন একটা ভার্সিটি এবং আমি রিকমেন্ড করি আমি আসলে এখানে আমার কার পণ্য নাই আমি রিকমেন্ড করি বুয়েটে মাস্টার্স প্রোগ্রাম ইনরোলড হয়ে থাকার জন্য কেন কারণ হচ্ছে তোমার ঢাকাতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ঢাকাতে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট এই কারণে ইনফরমেশন জানার জন্য তুমি যখন ধরো নীলক্ষেতের পাশেই তো বুয়েট তোমার সকল জ্ঞানের কেন্দ্র আমি বলবো কারণ এখানে বই থেকে শুরু করে সমস্ত কিছু আর হচ্ছে তুমি হল ফ্যাসিলিটি পাবা যেখানে দেখবা সবাই পড়তেছে হয় কেউ হায়ার স্টাডি জন্য পড়তেছে আর না কেউ জবে পড়তেছে তো ওই ইনভারনমেন্টে তুমি যখন খুব লো কস্ট আরেকটা জিনিস হচ্ছে কম খরচে ঢাকাতে থাকা তুমি যখন হলে মাত্র বারোশো পনেরোশো টাকা দিয়ে থাকতে পারবা তো তো আর না এত কমে থাকতে তাই না বাসা ভাড়া করে হচ্ছে এরকম ইনভারমেন্ট পাওয়ার জন্য আমি বলবো যে একটা মাস্টার্স প্রোগ্রাম এনরোল করে থাকো এটা সুবিধা দুইটা একটা হচ্ছে বেটার অপরচুনিটি পাইলা হচ্ছে তোমার ওখানে থাকার একটা জায়গা ব্যবস্থা হলো পাশাপাশি হচ্ছে তুমি হচ্ছে ধরো তুমি বিশেষ তিন বছর পর জয়েন করলে এই তিন বছরের মধ্যে এটলিস্ট তোমার কোর্স ওয়ার্ক শেষ হয়ে যাবে থিসিস টা কিছুটা হলে আগাবে বা শেষ হয়ে যাবে সো থিসিস টা যদি আগাই যায় তাহলে তুমি জবে জয়েন করার মানে ধরো জবটা কনফার্ম হয়ে গেলো আবার জবে কনফার্ম হওয়ার পরে তোমার জয়েন করতে হয়তো ছয় মাস আট মাস এক বছরও লেগে যায় অনেক সময় সো এক বছরের মধ্যে তুমি হয়তো রিসার্চ করে তুমি একটা মাস্টার্স ডিগ্রি নিয়ে ফেললা তাহলে কি হলো তোমার জব প্রমোশন টা এইজি হবে বা তোমার মানে ওই প্রফেশনে যে তোমার এক্সপ্লোর করাটা ইজি হবে কারণ একটা বিএসসি দিয়ে তুমি হয়তো একবার টপ পজিশনে যাইতে পারবা না কিন্তু একটা মাস্টার্স থাকলে তোমার জন্য অ্যাটলিস্ট এটা ইজিয়ার হবে আর কি হ্যাঁ আর একটা হচ্ছে তোমার অন্যরা কে কি করতেছে না এটা কখনো দেখো না মানে ধরো যে ও এই করছে ও এত ভালো জায়গায় গেছে ও এত খারাপ করতেছে হোয়াট ও এত নেগেটিভ মানে জাস্ট গেট রিড অফ অল শর্ট অফ নেগেটিভিটিস পৃথিবী মানে সবকিছু খারাপ তুমি ভালো থাকে এটা হচ্ছে আমার কথা সবাই খারাপ হয়ে যাক সবাই খারাপ করুক সবাই খারাপ কাজ করুক বাট তুমি ভালো কাজ করো তুমি ভালো থাকো এটা হচ্ছে কথা সো গেট হচ্ছে হচ্ছে নেগেটিভিটি রিড অল তুমি তোমার পথে তুমি যে পথটা চুজ করছো যে ওয়েতে আগাচ্ছ এটা যদি ট্রু হয় তাহলে এই পথে স্টিক থাকো কখনো মানে তোমার হোপটাকে তুমি লুজ করে ফেলো না এবং একটা জিনিস সবসময় মনে রাখবা কোন শর্টকাট নাই সাকসেস এর সো কেউ যদি বলে থাকে যে শর্টে হইছে হ্যাঁ কিছু মানুষের প্রতি হয়তো আল্লা বা সৃষ্টিকর্তা হচ্ছে তোমার রহমত থাকে বা তোমার আলাদা ইয়ে থাকে মানে কিছু ক্যাপাবিলিটি আল্লাহ কাউকে পার্টিকুলার কিছু মানুষকে দিয়ে দেয় যেমন ধরো সে নিউটন বা আইনস্টাইন এদের মধ্যে হয়তো গড গিফটেড কিছু ছিলই হয়তো নাহলে এত কিছু আসলে করা হয়তোই ডিফিকাল্ট কিন্তু এক দুইজন তো আসলে আমাদের আইডিয়াল হতে পারে না আইডল হতে পারে না তাই না আমাদের জেনেরিক সেন্সের চিন্তা করতে হবে আমি একজন সাধারণ মানুষ আমার এই সাধারণ মানুষ হিসেবে আমি যদি উপর উঠতে চাই আমার অনেক কষ্ট করে উপর উঠতে হবে সো এইটুকু বিশ্বাস নিয়ে তোমার সামনে আগাইতে হবে কেউ যদি বলে শর্টকাটে কিছু হয়ে যাবে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং রং ইন দ্যাট এটা মাথায় রাখো আর কি ঠিক আছে আচ্ছা সো ফাইনালি তো ডেফিনেটলি তুমি যখন প্রফেশনাল লাইফে চলে যাবা তোমার ডিজার্ট জায়গায় অবশ্যই এনজয় করবা লাইফটা এবং তুমি তখন তোমার নিজের ম্যাচুরিটি দ্বারাই নেক্সট লেভেলে তুমি বুঝে যাবা যে কিভাবে আগাইতে হবে লাইক তবে আমার কিছু পার্সোনাল ইয়ে আছে পার্সোনাল কথা আছে সেটা হচ্ছে নেভার কম্প্রোমাইজ ইউর ওয়ার্ক ইথিক্স যেমন ধরো রোডস অ্যান্ড হাইওতে তোমরা যখন জয়েন করবা যারা জয়েন করবা তোমাদের হয়তো অনেক অপরচুনিটি আসবে কিন্তু তোমার পার্সোনাল গেইন একটা জিনিস ওটা হচ্ছে দেশের জন্য কিছু করা আমরা সবাই দেশের খারাপ অবস্থা এটা বুঝি দেশের খারাপ হচ্ছে এটা বুঝি কিন্তু দেশের জন্য আমরা কতটুকু করতেছি আমাকে কেউ যদি আজকে দুই কোটি টাকা অফার করে আমি নিজেকে কতটা কন্ট্রোল করে রাখতে পারবো এটুকু প্রশ্ন আমরা সবাই নিজেকে নিজেকে করি আর কি হ্যাঁ তো ওটা একটু চিন্তা করি আর কি বা আমি যদি আজকে মিনিস্টার হতাম বা প্রাইম মিনিস্টার হতাম আমি কি আমার ক্ষমতা আটকে থাকার জন্য এরকম করতাম মানে এরকম আর কি জিনিসগুলো আসলে হ্যাঁ তো এভাবে চিন্তা করবা যে আমি যদি ওই জায়গাতে যাইতাম আমি কি করতাম আসলে কিন্তু কিন্তু পজিশনে যখন তুমি চলে যাও তখন নিজেকে ঠিক রাখাটা খুব কঠিন সো হচ্ছে নেভার কম্প্রোমাইজ ওয়ার্ক ইথিক্স এটা একটা জিনিস আর একটা হচ্ছে ক্লিয়ারলি ডিসটিংগুশ বিটুইন পার্সোনাল প্রফেশনাল রিলেট এটা একটা খুব বড় জিনিস যেমন ধরো এটা আমাদের ভুল হয় ইভেন আমারও ভুল হইছে এটা খুব মানে খুবই ইম্পর্টেন্ট নিজে ভালো থাকার জন্য দেখো আমরা এই স্টুডেন্ট লাইফে কি করি ধরো ক্লাসমেট বা ফ্রেন্ড হয় না অনেক তো আমরা ওই ফ্রেন্ডশিপটাই করি প্রফেশনাল লাইফে ফর এক্সাম্পল ধরো একসাথে ক্লাস করতে করতে অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যায় আমরা মনে করি তাহলে একসাথে জব করতে করতে অনেক ভালো গুড কলিগ হয়ে যাবে বা অনেক কিছু হবে কিন্তু আসলে এটা কখনো না এভরি ওয়ান ইন ইউর জব ইজ ইউর কম্পিটিটর এটা মাথায় ওয়ান্টস গুড ফর ইউ তোমার কোনো কলিগ তোমার ভালো চায় না এটা হচ্ছে প্রফেশনাল কথা আর কি হ্যাঁ ভালো চাইতে পারে চাই না আমি মানে জাস্ট প্রফেশনাল ভালো চাইতে পারে তোমার এটা মনে করার দরকার নেই ওখানে তুমি যাদের সাথে জব সবাই তোমার কলিগ সো নেভার এভার শেয়ার এনি পার্সোনাল থিং উইথ কলিগস খুব মানে স্ট্রংলি এটা মেনটেন করো না হলে লাইফে কোনো না কোনো যে মানে স্টেজে যে ইভেন একবার টপে যে হলো আমার এই কথার মার্চ তোমাকে দিতে হবে সো নেভার এভার থিঙ্ক কলিগ অ্যাজ এ ফ্রেন্ড হ্যাঁ যদি দশ বছর বিশ বছর চাকরি করার পরেও যদি দেখো যে হ্যাঁ একটা কিছু হয়ে গেছে পার্সোনালি সেটা আলাদা হিসাব কিন্তু ইনিশিয়ালি কখনো মানে যেটা হয় যে ক্লাসে ফ্রেন্ড ভাবে তো ওই চাকরিতে যে সবাই ফ্রেন্ড ভাবার শুরু করে বাট ইট ইস নট ট্রু এটা মাথায় রেখো আর একটা হচ্ছে কি গুড ওয়ার্ক ভালো কাজের কোনো বিকল্প নাই সব অ্যাঙ্গেলে যেমন তুমি যে রিলিজন মেনটেন করো তোমার রিলিজনে যেসব ভালো কাজের উপর ওটা তুমি ফলো করো তারপরে ধরো ফ্রি টেস্ট দিলে তো তোমার কোনো লস নাই যেমন আমি একটা খারাপ অবজেকশন আমাকে অনেকে বলছে আমার স্টুডেন্টরা যেমন ধরো সিনিয়র ভাইরা গেলে আসলে হেল্প হয় না এখানে দুই দিকেরই প্রবলেম আমার কাছে মনে হয়েছে একটা হচ্ছে তুমি আসলে ভালো মতো তাকে রিচ করতেছো কিনা তাকে প্রপার রেসপেক্ট দিচ্ছ কিনা যার কাছে তুমি হেল্প আস করতেছো আর দুই নম্বর হচ্ছে যে হেল্প করবা ধরো যে তুমি একটা ভালো পজিশনে গেলা তুমি জুনিয়রদের হেল্প করো হেল্প করলে তো তোমার ক্ষতি নাই বরঞ্চ মানুষটা যদি একটা ভালো জায়গায় যায় সে তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে সে যদি মানুষ হয়ে থাকে তাই না সো তাকে হেল্প করবো আর কি আর পাশাপাশি হচ্ছে তোমাদের জন্য অবশ্যই শুভকামনা থাকবে এবং তোমরা যখন সাকসেসফুল হবা ডেফিনেটলি তোমাদের ওই নলেজ তৈরি হয়ে যাবে ওই ম্যাচুরিটি তৈরি হয়ে যাবে যার দ্বারা তোমাদের ফিউচারে কি করতে হবে এটা তোমরা বুঝতে পারবা অথবা তখন তোমার ওই লেভেল অনুযায়ী তখন নেক্সট মেন্টর খুঁজো আর কি হ্যাঁ আর লাস্ট কথা হচ্ছে হ্যাঁ এখন আমরা আসলে হচ্ছে কনক্লুশনের দিকে যাব আর কি মানে তোমার তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আমরা আসলে এখন প্রশ্ন আনসার সেশনে চলে যাব আর কি যে কেউ বলতে পারো বা হোস্টের কাছে যদি কোনো প্রশ্ন থাকে এগুলো ওইগুলো বলতে পারি দেন হচ্ছে আমরা প্রশ্ন আনসার সেশন নিতে পারি আর কি এখন ওপেন করে দিতে পারি রেজ হ্যান্ড করতে পারো পরে হচ্ছে ইয়ে করতে পারো হোস্ট এক একজনের নাম বলতে পারো অথবা আনমিউট করে কথা বলা শুরু করতে পারো কারো কোনো যদি কোয়ারি থাকে আপনাদের কারো কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের স্যারকে জিজ্ঞাসা করবেন স্যার আমরা দেখতে পাচ্ছি একজন হ্যান্ড রেস করেছে হ্যাঁ হ্যাঁ এমডি জহিরুল হক জহিরুল হক আপনি আনমিউট করে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জহিরুল জি আমাকে শুনতে পাচ্ছেন স্যার হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে কিয়ারলি বল স্যার আমি জহিরুল হক সিভিল 2128 বলছিলাম স্যার হুম হুম আমার প্রশ্নটা হচ্ছে কি যে এখন দেখা যায় যে কিছু ফ্যামিলিগত কিছু সমস্যা আমাদের থাকে পড়াশোনা করতে মানে দেখা গেছে যে সাপোর্টটা দেওয়া সম্ভব হয় না অনেকের ফ্যামিলি থেকে আর বিশেষ করে আমরা ডুয়েটে যারা ম্যাক্সিমাম দেখা যায় আহ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা আসি এই ক্ষেত্রে মানে ফ্যামিলির কতটুকু মনে করে সাপোর্ট দিয়ে আমি আগে যাইতে পারবো বা কতটুকু দিলে আমার কোনো পার্সোনাল লাইফে বা আমার ব্যক্তিগত এখানে পড়াশোনার হ্যাম্পার হবে না স্যার ভবিষ্যতে সেটা আমি কিভাবে বুঝবো স্যার এটা আচ্ছা এখানে এখানে খুব ভালো প্রশ্ন এটা খুবই কমন প্রশ্ন ধরো যে আমার সাথে যারা পার্সোনাল কনসালটেন্সির জন্য আসতো আমি ক্যাম্পাসে থাকতে তাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা অনেকবার শুনছি এবং আমি আরো তোমার সাথে আরো কিছু অ্যাড করে কিছু ইনফরমেশন দেওয়ার ট্রাই করব সেটা হচ্ছে হ্যাঁ এটা ট্রু আমরা এটা সবাই জানি যে আমাদের ডুয়েটে অনেক অনেকেরই হয়তো ফ্যামিলিতে কিছু ফিনান্সিয়াল বা সাপোর্টের বিষয় থাকে আর কি তো সেক্ষেত্রে আসলে আমাদের কিভাবে আগালে আমাদের জন্য আমাদের প্রফেশনালটাও ঠিক রাখার সুবিধা হয় আর হচ্ছে আমাদের ক্যারিয়ার ইয়া কি বলে ফ্যামিলি সাপোর্টটাও ঠিক মতো হয় প্রথম কথা হচ্ছে তুমি যখন ডুয়েটে আসতো তখন হচ্ছে তো তোমার হচ্ছে অলরেডি তোমরা মোটামুটি সবাই তো টিউশন করো বা কোচিং ক্লাস করো পড়াও তো ওটা দিয়ে যতটুকু সম্ভব আর কি সাপোর্ট দিতে থাকলা এর পাশাপাশি মানে তো আমি যে বেসিক গাইডলাইন্স গুলো বললাম এখানে কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না এটা কন্টিনিউ রাখবা পাশাপাশি তোমার একটু এক্সট্রা লোড নিতে হবে যেটা ধরো তুমি পাস করার পরে তুমি বুয়েটে মাস্টার্সে ভর্তি হইলা তো তখন হচ্ছে তোমার ওখানে কিন্তু তখন তুমি বুয়েটের পরিচয় দিয়ে ঢাকাতে তুমি যখন টিউশনই করবা তখন কিন্তু অনেক হাই স্যালারি তুমি টিউশনই পাচ্ছ সো ওইটা একটা বেটার অপশন হচ্ছে তুমি আনলেস এটা গভর্নমেন্ট জব বা ভালো জব তোমার ডিজার্ট জবে যাইতে পারতো তো ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকলো টিউশনে ইয়ে করে তারপর তুমি যখন একটা জবে ঢুকে গেলা তো জবে ঢোকার পরে যেটা হলো তখন তো তোমার লাইফ স্মুথ হয়ে গেল কিন্তু এখানে একটা কথা থাকে অনেকের একটু আরো কমপ্লেক্স সিচুয়েশন থাকে যে সে চায় হচ্ছে হায়ার স্টাডি করতে কিন্তু তার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে আরেকটা অপশন যেটা আমি আসলে বলি না আজকে স্পিসে সেটা হচ্ছে তোমার ধরো যে তুমি জবে এই পর্যন্ত ওর জন্য যেটুকু বললাম এভাবে তুমি ধরো কোন একটা জবে ঢুকলা বাংলাদেশে সরকারি জবে ঢুকার পরে ওখানে কিন্তু তুমি এক বছর বা দুই বছর চাকরি করার পরে ওটা পার্মানেন্ট হয়ে যায় দুই বছর পরে মনে হয় পার্মানেন্ট হয় সরকারি জব বাংলাদেশে সো পার্মানেন্ট হওয়ার পরে তখন কিন্তু তোমার হচ্ছে জি টু জি নামে একটা অপশন আছে সরকারি জব বলতে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট স্কলারশিপ অপরচুনিটি থাকে এবং তুমি দেখবে আমাদের সচিব বা তোমার হচ্ছে বড় বড় হায়ার অফিসিয়াল যারা আছে এদের কিন্তু দেখবে সব হারবার তারপর অক্সফোর্ড এইসব জায়গা থেকে ডিগ্রি করা তোমাদের কাছে কি মনে হয় ওনারা এত বড় বড় জায়গা থেকে সবাই কিভাবে ডিগ্রি রিজন হচ্ছে এসব বড় বড় কান্ট্রির সাথে বা ইউনিভার্সিটির সাথে সরকারের ডিপ্লোম্যাটিক রিলেশন থাকে যার কারণে এই দেশের এমপ্লয়ীদেরকে ওখানে বড় বড় স্কলারশিপে বা বিভিন্ন বড় বড় প্রোগ্রামে তাদেরকে অপরচুনিটি দেয়া হয় হচ্ছে তোমার হচ্ছে খুবই ধরো যে হয়তো সে যদি নর্মালি অ্যাপ্লাই করতে সে হয়তো ওখানে যাইতে পারতো না বা সে যখন জিটু জি হয়ে অ্যাপ্লাই করতেছে তার জন্য এটা খুবই ইজি হয়ে যাচ্ছে তো তোমার জন্য কিন্তু ওইটাও তখন ওপেন হয়ে গেল এবং তখন তুমি ধরো ওখানে যাওয়ার পরে তখন তো তোমার ম্যাচিউরিটি অনেক বেড়ে যাবে তখন তুমি বুঝতে পারবা যে তুমি দেশে ব্যাক করবা নাকি বাইরে থেকে যাবা তখন তোমার জন্য ওই ব্যাপারগুলো ইজি হবে আর কি চিন্তা করা হ্যাঁ আর কিছু আচ্ছা একজন কমেন্ট করছে আমার ক্লাস মিস করে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি আসলে সত্যি কথা বলতে মানে ক্লাস আমি ক্লাসরুম টাতে আমি সবচেয়ে এনজয় করতাম কারণ আমি বাইরে আসলে খুব বেশি কথা হতো না তো কারোর সাথে সো আমি ক্লাসরুমে আসলে তোমাদেরকে অনেক বেশি মিস করি আসলে এবং ক্লাসরুমটা আমার সবচেয়ে পছন্দের জায়গা সত্যি কথা বলতে আমরা সবসময় মিস করি আপনাকে হ্যাঁ

এটা সুবিধা হচ্ছে তুমি যখন পারমানেন্ট হয়ে যাবা যেমন আমি ওপেনলি বলি তোমাদের আমি ধরো এখন ডুয়েটা তো আমার জব পার্মানেন্ট আর কি সো এটা তো সরকারি বা তুমি সাহিত্য সাহিত্য যেটাই বলো তো সেটা হচ্ছে এখন কিন্তু আমার ওখানে জবটাও আছে ওখান থেকে আমি স্যালারি বা আদার যেসব বেনিফিট এগুলোও পাচ্ছি আবার ধরো আমি যে ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে আসছি আমি ফেলোশিপে আসছি আর কি তো এই ফেলোশিপের যে টাকা সেটাও কিন্তু আমি পাচ্ছি তো আমি ওই দিক থেকেও পেমেন্ট পাচ্ছি এদিক থেকেও পেমেন্ট পাচ্ছি এবং আমার কিন্তু ওখানে জবটা থাকতেছে এবং এটা কিন্তু হচ্ছে আমি আবার আমার এখানে পিএইচডি শেষ শেষ করেছি আমি কিন্তু ডুয়েটে জয়েন করলাম আমার এক্সপিরিয়েন্স কিন্তু কাউন্ট হতে থাকতেছে আর কি হ্যাঁ তো তোমার যে কোনো সরকারি জবে এই সুবিধাগুলো থাকে আর কি এবং এটা খুবই ভালো সুবিধা ইভেন ইভেন ওই বিশেষ করে মিনিস্ট্রি জব যেগুলো তো আরো সুবিধা থাকে যেমন ওদের কিন্তু স্যালারি স্কেল আমি জানি যেমন ধরো ওদের মাঝে মাঝে ধরো এক বছর বা দুই বিভিন্ন প্রোগ্রাম ট্রেনিং এ পাঠায় সার্টিফিকেট সার্টিফাইড ট্রেনিং বলে এগুলাকে ওইগুলোতে যেটা হয় ফর এক্সাম্পল তোমাকে কেনাডাতে পাঠাইলো সো কানাডাতে তোমাকে এক বছরের জন্য পাঠাইলো সো আমি যদি ভুল না জেনে থাকি তাহলে যেটা আর কি আমি জানি সেটা হচ্ছে তোমাকে ওই এক বছর তোমাকে ক্যানাডার স্কেলে তোমাকে পে করে আর কি এরকম কিছু ব্যাপার থাকে বা আলাদা কিছু অনাইনিয়াম বা কিছু একটা সুযোগ সুবিধা আছে আমি এটা ডিটেল জানি না তবে ফার্স্ট তোমার কোয়ারি যেটা হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট জবে এটা হচ্ছে গভর্নমেন্ট কস্ট দিয়ে পড়া যাবে কিনা এটা একটা খুবই রং কনসেপ্ট কখনোই কেউ কস্ট দেয় না কস্ট কেমনে হয় ম্যানেজ করতে স্কলারশিপের মাধ্যমে যেমন ধরো সরকার বিভিন্ন স্কলার বাসে ওই স্কলারশিপ গুলো তোমার কস্টটা বেয়ার করবে যেমন ধরো এখন প্রাইম মিনিস্টার ফেলোশিপ ফেলোশিপ আছে তারপর বঙ্গবন্ধু ফেলোশিপ আছে তারপর হচ্ছে বিভিন্ন এমবেসি ফেলোশিপ থাকে তারপর হচ্ছে জি টু জি যখন হয় তখন শুধুমাত্র সরকারি অফিসারদের জন্য সে পার্টিকুলার এই ক্যাডার থেকে বা এই পজিশন থেকে অতগুলো পোস্টে হচ্ছে ইয়ে স্কলারশিপ দেওয়া যাবে তখন ওগুলো তো জাস্ট বেসিক অ্যাপ্লাই করতে হয় এপ্লাই করলে তোমার প্রোফাইলের উপর বেসিস করে ওরা হয়তো পোস্ট অনুযায়ী ওরা হয়তো তাদেরকে স্কলারশিপ অফার করে আমি আশা করি ক্লিয়ার আসসালামু আলাইকুম স্যার আপনি একটা কোশ্চেন করেছেন যে বিএসসি কমপ্লিট হওয়ার পর যদি কারো দেড় বছর সময় থাকে এই ক্ষেত্রে কি কি কম্পিটিশন করে সরকারি জব নেওয়া সম্ভব আর তার জন্য কিভাবে প্রস্তুত হতে হবে আচ্ছা আমি এই জিনিসটা জানি দেখে কিন্তু আমি ক্লাসের মধ্যে অলরেডি বলছি তোমাদের থার্ড ইয়ার আমাদের ডুয়েটা একটা কেন না এই ট্রেনটা আমি জানি না সবাই দেখছি যে পাস করার পরে হচ্ছে জব প্রিপারেশন শুরু করা এবং ক্যালকুলেশন করে এমনি তো ধরো তো আমাদের স্টুডেন্টদের এজটা একটু বেশি থাকে সো ক্যালকুলেশন করে আমার তো দেড় বছর সময় আছে আমি দেড় বছর চাকরি পাবো কিনা যেমন এখন তোমরা এই যে লাস্টে এক বছর মতো উনি বসেই আছো আমি যদি জানি সো এক বছর ওয়াজ মোর দেন অ্যানা ফর প্রিপেয়ারিং বিসিএস কিন্তু তোমরা কি করছো তোমরা হচ্ছে মেন্টালি স্ট্রেসড হয়ে আছো কিছু সিচুয়েশন আছে যেখানে তোমার কিছু করার নাই সেখানে তুমি কি করবা ওই সিচুয়েশনটাকে মেনে নিয়ে যে মেন্টালি ওভারকাম করতে পারে সে কিন্তু সাকসেসফুল হবে যেমন এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না এটা তো তোমার হাতেও নাই আমার হাতেও নাই বা হয়তো ভার্সিটির হাতেও কতটা আছে আমি জানি না তাহলে যার হাতে আছে তার কাছে তোমার তো কিছু করার নাই তাহলে তোমার কি করার আছে যেহেতু এখন বন্ধ আছে এই টাইমটা কাজে লাগানোর মানে উপায় আছে যেমন আমি একটু আগে যে আমার স্টুডেন্টের কথা বলছিলাম ও হচ্ছে দেখো এই বন্ধ টাইমে বড় বড় কাজ করছে যেটা মানে এত ভালো ভালো কিছু কাজ করছে আর কি সো কে তোমার ধরো এর টার্গেট তুমি এর প্রিলিমিনারি প্রিপারেশনটা কমপ্লিটলি শেষ করে ফেলতে পারতো হ্যাঁ যত বই কিনে বা যা যা করার লাগে সমস্ত কিছু শেষ করে ফেলতে পারতা বা তোমার ধরো ইঞ্জিনিয়ারিং জবের প্রতি ফ্যাসিনেশন তাহলে ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ারিং জবের যে গাইড গুলো আছে বা প্রিপারেশন গুলো আছে বা সিনিয়র যারা এই জব গুলো করতেছে তাদের থেকে বিভিন্ন ম্যাটেরিয়ালস কালেক্ট করে এই জবের কিন্তু প্রিপারেশন তুমি নিয়ে ফেলতে পারতা ভাইরাস আমরা যেটা করি আমরা যখন স্ট্রেসে থাকি আমরা রং ওয়েতে হচ্ছে ডেফিয়েট করি রং ওয়েতে ডেফিয়েট মানে হচ্ছে তোমার হচ্ছে মানে আমরা যে স্ট্রেস থাকি ভাবে কি হবে কি হলো মানে অযথা টাইম নষ্ট করি কিন্তু এটা কোনো আউটপুট নাই কিন্তু এই আমি বলবো যে তুমি যখন যে টাইমটা পাবা পার্টিকুলারলি থার্ড ইয়ার থেকে তুমি প্রিপারেশন নিবে এমন ভাবে বের হয়ে তুমি প্রথম যে সারপোস জবের জন্য অ্যাপ্লাই করবা বা তোমার হচ্ছে কি বল পরীক্ষা দিবা ওখানে যাতে তোমার ফার্স্টে জব হয়ে যায় নিজের উপর কনফিডেন্স লেভেলটা এভাবে বাড়ায় ফেলো এর জন্য তোমরা গ্রুপ স্টাডি করতে পারো গ্রুপ স্টাডি কিন্তু অনেক ভালো একটা অপশন গ্রুপ স্টাডি বলতে তোমার সমমনা যারা যার কিনা আসলে তার এরকম আছে যে শুধু গ্রুপ অন্যদের থেকে নেয় এরকম পার্টনারদের সাথে গ্রুপ স্টাডি কোনো মানে নেই গ্রুপ স্টাডি করবো হচ্ছে যে আসলে নিজে ইনপুট দিবে তুমি ইনপুট দিবা সে নিজে কিছু বের করবে তুমি কিছু বের করবা নিজেরা হচ্ছে তোমার শেয়ার করবা নিজেদের নলেজ হ্যাঁ তারপর হচ্ছে এটা এবং নিজেরা হয়তো নিজেদের ইভ্যালুয়েট করবা পরীক্ষা নিবা নিয়ে হচ্ছে যখন নিজেদের কেমন ভাবে বুস্ট আপ করবা যে ফার্স্ট যে পরীক্ষা দিবা ওই পরীক্ষাতে তোমার জব হবে এইভাবে তুমি হচ্ছে ইয়ে করবা আর কি আর দেড় বছর মোর দেন সাফিসিয়েন্ট আমি বলবো তুমি যদি অলরেডি প্রিপেয়ার থাকো ঠিক আছে হ্যাঁ আর নেক্সট সরকারি জব থেকে এফ রোডে স্টাডি করার জন্য টোফেল জিআরএ আইএলস কি দিতে হয় হ্যাঁ সব জায়গায় এটা আসলে ডিপেন্ড করে বুঝছো যেমন ধরো যে নর্মালি তুমি যদি অ্যাপ্লাই করো তাহলে হচ্ছে তোমার এগুলো লাগেই সব জায়গায় হ্যাঁ কিন্তু কিছু কিছু জায়গায় হচ্ছে ওয়েব থাকে ফর এক্সাম্পল আছে যেসব ভার্সিটিতে জিআরি লাগে না আবার ধরো তুমি হয়তো আহ সে ফরেন ক্যাডারে তুমি জব করো সে তুমি ফরেন ক্যাডার সো তোমাদের জন্য তখন হয়তো ডিপ্লোম্যাটিক অনেক পজিশন ওপেন হয় সেক্ষেত্রে হয়তো তুমি অক্সফোর্ডেই যাইতে পারতেছো খুবই কম রিকুয়ারমেন্ট এ মানে নর্মাল একটি স্টুডেন্ট জন্য যে রিকোয়ারমেন্ট তোমার জন্য অনেক কিছু ওয়েভ করে দেয় ওরা সেন্স ইউয়ার ডিপ্লোমা টর ইয়ার ইন গভর্নমেন্ট পজিশন হ্যাঁ আরেকটা জিনিস যেটা যেমন প্রাইম মিনিস্টার ফেলোশিপ এর কথা আমি বলতেছিলাম ওটা হিউজ একটা অ্যামাউন্ট মানে তারা প্রোভাইড করে এবং কিন্তু এটা মনে খুব সম্ভবত মোস্ট অফ দ হচ্ছে গভর্নমেন্ট অফিসিয়ালস এন্ড ইউনিভার্সিটি টি এরকম মানে ক্যাটাগরিজ করা মানে তুমি যখন একটা গভর্নমেন্ট লেভেল এন্ট্রি করো তখন তুমি এগুলো আসলে আরো বেটার জানতে পারবা তবে এখন থেকে যদি কেউ আগ্রহী হও বা সার্চ করো তাহলে এখন থেকে জেনে থাকাটা ভালো হ্যাঁ তবে মানে সামারি বটম লাইন যেটা হচ্ছে তোমার এখানে ক্রাইটেরিয়া মোটামুটি সব জায়গায় সেম থাকে কিন্তু বেস্ট অন পার্টিকুলার সিচুয়েশন আর পার্টিকুলার পজিশন ওরা মাঝে মাঝে ওয়েব করে দেয় আর কি যেমন জিয়ারি টোফেল এগুলা হয়তো অনেক সময় ওয়েভ করে আর কি তারপর স্যার আমাদের কাছে নেক্সট কোশ্চেন আছে স্যার একজন কোশ্চেন করছে যে বুয়েটে এমএসসি অ্যাডমিশনের জন্য আমাদের বিএসসি একাডেমিক সিলেবাসটা এনাফ কিনা আর যদি না থাকে তাহলে কোনো কিছু অ্যাড করা যাবে কিনা বা প্রসেসটা কি আসলে আচ্ছা এটা আমি আমার ক্লাস যারা করছো তারা হয়তো জানো আমি এটা ক্লাসে বলতাম তো যারা আমার ক্লাস পাওয়া নয় তাদের জন্য আমি একটু রিপিট করি সেটা হচ্ছে প্রথম কথা মোটামুটি তোমার প্রথম প্রশ্নটা সাফিশিয়েন্ট কিনা এটা একটু বলা টাফ কারণ আসলে ইনসাফিশিয়েন্ট বলবো না আমি সাফিশিয়েন্টই হ্যাঁ মানে মোটামুটি ধরে নিতে পারো যেটা আমাদের পড়ানো হচ্ছে এটা দিয়ে তোমার গোডে চান্স পাওয়া উচিত এখন কতটা কনফিডেন্টলি পাবা বা পাওয়ার রেট কত হবে এটা নিয়ে ডিবেট থাকতে পারে এখন আসলে হচ্ছে তোমার মানে সবার কথা চিন্তা করার লাভ নেই তুমি তোমার কথা চিন্তা করো তুমি এখন কি অবস্থায় আসো তাহলে তোমার এখান থেকে ওভারকামের জন্য তোমার কি করতে হবে যেটা হচ্ছে আমাদের ধরো আমি ধরে নিচ্ছি ডুয়েটা আমার সাররা যেটুকু পড়ায়ছে সবটুকু তুমি জানো এটা যদি জানো তাহলে তোমার চান্স পাওয়ার কথা খুব সহজ হিসাব এর বাইরে যদি প্রিপারেশন নিতে চাও ফর কনফিডেন্স ইনক্রিজিং কনফিডেন্স তো সেই ক্ষেত্রে যেটা আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে তোমার ওই বুয়েটের হচ্ছে ইয়ে পাওয়া যায় ওই অ্যাডমিশনের জন্য মাস্টার্সের অ্যাডমিশনের জন্য তোমার কিছু মানে এটা বুয়েটে আমার স্টুডেন্ট চোথা বলতাম বা নোট পাওয়া যায় আর কি বললে এটা পাবা হচ্ছে বুয়েটের মোড় যেটা পলাশি মোড় বলে ওখানে একটা বাজার আছে দেখো দুইতলা বাজার আছে ওটা নিচতলাতে হচ্ছে স্টুডেন্ট ফটোকপি নামে একটা দোকান আছে ওখানে গেলে হচ্ছে তুমি হচ্ছে এই মাস্টার্স এর যে বললেই হবে যে মাস্টার্স এর গাইড গুলো দেন আর কি বুয়েট এর সিভিলের মাস্টার্স এর গাইড দেন অ্যাডমিশনের তো ওরা দেখবা যে একটা বা দুইটা বই দেয় ওখানে ওই বিভিন্ন সবকিছু সমস্ত কিছু কম্পাইল করা আছে সো দেখতে পারো এটা একটা জিনিস আর আমি 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 একটা জিনিস না একটু তোমাদের ক্লিয়ার করে বলি তুমি যদি ইঞ্জিনিয়ারিং জব এর প্রিপারেশন নাও বুয়েটের মাস্টার্স এর প্রিপারেশন নাও অল আর সেম টু বি অনেস্ট অল আর সেম কেমনে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং জব গুলোতে যে প্যাটার্নে পরীক্ষা হয় বুয়েটের মাস্টার্স তো সেম প্যাটার্নে পরীক্ষা হয় এবং মানে তুমি একটার জন্য আটটার জন্য তুমি প্রিপেয়ার হয়ে যাবে এই জন্য আরেকটা সাজেশন হচ্ছে তোমার ওই জব পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করে ফেলা এখন নীলকেতে বিভিন্ন বই পাওয়া যায় যেগুলোতে হচ্ছে এগুলো কালেক্ট করা আছে ধরো এলজিটির অনেক বছরের প্রশ্ন ওয়াটার ডেভেলপমেন্টের অনেক বছরের প্রশ্ন রাজুকের অনেক বছরের প্রশ্ন এরকম বিভিন্ন আমাদের যত ইঞ্জিনিয়ারিং সেক্টর আছে বড় বড় জায়গার সবকিছু কালেক্টেড ভার্সন আছে আর আমি যত জানি সো এরকম হচ্ছে একটা বা দুইটা বই তোমরা একটু ম্যানেজ করে নিতে পারো এবং ওই প্যাটার্ন গুলো যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে আসলে জব এর জন্য প্রিপারেশন হয়ে যাবে পাশাপাশি হচ্ছে মাস্টার্স এর জন্য প্রিপারেশন হয়ে যাবে তবে আমি রিকমেন্ড করব আমি আবারও রিপিট করতেছি তোমরা স্টার প্রিপেয়ারিং ফ্রম নাও নট আফটার গ্রাজুয়েটিং গ্রাজুয়েশন পাস করে প্রিপারেশন নিয়ে তো তুমি অনেক পিছায় আছো ভাই মানে তোমার আরো দুই বছর ধরে ওই প্রিপারেশনটা নিতে হবে দেন তুমি জবে যাবা দুই বছর তুমি তোমার লাইফ থেকে কেন নষ্ট করবা সেই জন্য হচ্ছে আশা করি আর কি আমি ক্লিয়ার আর কি হ্যাঁ নেক্সট জি থ্যাংক ইউ স্যার স্যার আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে প্রিডেটরি জার্নাল কিভাবে বুঝবো আর এটা আমাদের জন্য আসলে কতটা আত্মঘাতী হতে পারে আচ্ছা প্রিডেটরি জার্নাল বোঝার উপর একটা খুব ভালো প্রশ্ন এটা আসলে খুব মানে একটা লং ভার্সনে এটা অ্যানসার দেয়া যায় কিন্তু আমি শর্ট করে বলতেছি তোমার হচ্ছে একটা সাইট আছে আমি লিঙ্কটা এখানে শেয়ার করে দিতে পারি দাঁড়াও এই লিঙ্কে তুমি হচ্ছে এই জার্নালটার নাম দিয়ে সার্চ দিবা আর কি হ্যাঁ সার্চ দিলে যদি দেখো যে তোমার হচ্ছে শেয়ার করে দেখাচ্ছি আচ্ছা এটা এটা কি দেখতে পাচ্ছ এই লিঙ্কটাতে আর কি তোমরা সার্চ দিলে তোমরা পেয়ে যাবে আমি লিঙ্কটা হচ্ছে দিয়ে দিচ্ছি তোমাদের ইয়াতে চ্যাটে দিয়ে দিচ্ছি লিঙ্কটা আর হচ্ছে এমনিতে এখানে তো তোমরা দেখতে পারতো এখানে জার্নালের নামটা লিখে সার্চ দিবা যদি এখানে ওই জার্নালটা শো করে তাহলে মোটামুটি ধরা যায় যে এটা অথেন্টিক জার্নাল আর যদি শো না করে তাহলে ডাউট আছে ওয়েদার প্রেডিটরি আর নট তবে ধরে নিব এটা প্রেডিটরি কিন্তু কিছু আছে যেমন ধরো আমাদের ডুয়েট জার্নাল হয়তো এখানে দেখাবে না

টোটাল পাবলিকেশন সাতাশটার মতো আর কি এখন আমার টোটাল জার্নাল বা কনফারেন্স মিলাই আর কি তো এখন তোমরা বিশ্বাস করো এটার মধ্যে মাত্র আমার দুইটাতে আমি ফান্ডিং পাইছি দুইটা প্রজেক্ট থেকে আমি দুইটা পেপারের জন্য আমি ফান্ডিং পাইছি বাকি যে পঁচিশটা পেপার করছি আমি এই পঁচিশটা পেপার সম্পূর্ণ আমার নিজের টাকায় করছে ডাটা কালেকশনের জন্য যা লাগছে দিনের পর দিন রাতের পর রাত টাইম দেওয়া বলো মানে যত যা কিছু করছি সমস্ত কিছু আমি নিজ থেকে করছি কারণ আমার ওই প্যাশনটা ছিল দেখে আমি পড়তে পারছি যেমন আমার একটা পেপার আছে জাস্ট একটা পেপারের কথা বলি আমি তোমাদের এই পেপারটা পাবলিশ করতে আমার প্রায় সাড়ে চার বছর টাইম দেওয়া লাগছে ক্যান ইউ ইমাজিন সাড়ে চার বছর ঠিক আছে তো একটা পেপারে তো ওই পেপারটা আমার একবার টপ জার্নাল একটাতে পাবলিশ হয়েছে সো ওখানে কিন্তু এক টাকাও কিন্তু কোথাও থেকে আমি পাইনি ওটার জন্য আমার প্রচুর ডাটা কালেক্ট করা লাগছিল সিমিলারলি এরকম হচ্ছে তোমার ধরো একটা হচ্ছে প্রথমে তো আমি যেটা বললাম ওই যে বললাম নেগেটিভিটি থেকে বাইরে হতে হবে অনেক কিছু নাই অনেকের অনেক সমস্যা সব ঠিক আছে কিন্তু আমি যেটা চাই সেটা করার জন্য আমার যা করার লাগে তাই আমি করবো ঠিক আছে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আসলে রিচার্জ করতে খুব বেশি টাকাও লাগে না কেমনে যেমন ধরো তুমি যে ফিল্ডে কাজ করতে চাও ওই ফিল্ডে হচ্ছে আসলে আমি জানি না এবং আমার ধরো ডাটা কালেক্ট করতে হয় আর কি আমার ফিল্ডে প্রচুর ডাটা কালেক্ট করা লাগে এখন আমি নিজে কিন্তু রাস্তায় দাঁড়ায় দাঁড়াই যেমন ধরো ঢাকার ফ্লাইওভার গুলোর উপর আমার একটা কাজ আছে এটা হচ্ছে টোটাল ঢাকার আটটা ফ্লাইওভার নিয়ে কাজ করছিলাম তো এই আটটা ফ্লাইওভারে আমার দিন রাত যে আমি বসে থাকতাম এবং টানা প্রায় এক দেড় বছর ধরে আমি প্রতিদিন মানে প্রতি উইকেন্ডে বা প্রতিদিন প্রায় এরকম যে যে এক একটা ফ্লাইওভারে বসে থাকতাম নিজে নিজে রাস্তার মধ্যে ধুলাবালের মধ্যে বসে বসে গাড়ি গুনতাম বুঝছো সো ইউ হ্যাভ টু স্ট্রাগল হ্যাঁ এটা হচ্ছে আমি এটা সহজ করতে পারতাম আমার যদি টাকা থাকতো বেশি তাহলে হয়তো আমি কিছু সার্ভেয়ার ভাড়া করে আমি হচ্ছে ওদেরকে পেমেন্ট করে আমি এটা করাইতে পারতাম কিন্তু আমি এটা নিজেই করছি আগ্রহ নিয়ে কেন কারণ হচ্ছে প্রথমত আমি নিজে শিখতে পারছি কারণ ফিল্ডে তুমি যখন যাবা ওই ফিল্ড এক্সপেন্সটা তোমার হবে কিন্তু কিছু আবার সেক্টর আছে যেখানে আসলে তোমার টাকা না হলেই নয় যেমন ধরো তুমি হচ্ছে স্ট্রাকচারে কাজ করো তুমি ধরো কনক্রিট বানায় ভাঙবা কনক্রিট বানাইতে তো তোমার টাকা লাগবে এটা তুমি কই পাবা সো এটা একটু প্রবলেম তো সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের টিচাররা আর কি খুবই হেল্পফুল আমি জানি বিশেষ করে আমাদের সারদের সাথে তোমরা একটু কনসাল্ট করো ডিপার্টমেন্ট এখন যারা আছে যে যে তোমার তোমার বললাম যদি ডিপার্টমেন্টে তো সারদের সাথে কাজ করে শেয়ার স্যার হয়তো কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে আসলেই যদি কোনো ভালো কাজের আইডিয়া থাকে আমি মানে আমি জানি তোমার আমি কারো পার্টিকুলার নাম মেনশন করতেছি না বাট তোমরা হয়তো জানো আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন ভালো স্যার আছে বা তাদের হয়তো নিজেদের ফার্ম আছে তো স্যারদেরকে বললো হয়তো স্যাররাও তোমাদের প্যাট্রোনাইজ করতে পারে আমি শিওর জানি না তবে হ্যাঁ আর ল্যাব ফ্যাসিলিটি যেটা আমাদের ল্যাব গুলো কিন্তু অনেক রিচ এটা ট্রু যেমন আমি ট্রান্সপোর্ট ল্যাবের কথা আমি বলি আমাদের এর আগে একজন আমাদের একজন সিনিয়র স্যার ছিলেন আমাদের ডিপার্টমেন্ট হেড ছিলেন আমি যদি নাম ভুল না করে ফেলে থাকি নুরুজ্জামান স্যার প্রফেসর নুরুজ্জামান স্যার খুব সম্ভবত আমার নাম যদি ভুল না হয়ে থাকে তো স্যার একটা জিনিস করছেন দেখছি আমি যে অনেক ইনস্ট্রুমেন্ট কিন্তু স্যার আমাদের ল্যাবে কিনে রাখছেন আর কি ট্রান্সপোর্ট ল্যাবে কিন্তু আনফরচুনেটলি এগুলো কিন্তু মোস্ট অফ দ্য আনইউজড অবস্থায় পড়ে আছে এটা রিজন হচ্ছে ওইভাবে আসলে একটি ফ্যাকাল্টি নাই যারা কিনে এগুলো নিয়ে কাজ করতে পারবে এটা একটা প্রবলেম ছিল না বা নাই হটেবার আর দুই নম্বর হচ্ছে স্টুডেন্টরা আসলে ইনথিসিস্টিক না স্টুডেন্টরা হচ্ছে আসলে ডিগ্রি নেওয়ার জন্য আসলে থিসিসটা করে এটা খুবই আনফরচুনেট যার কারণে ওই এত ভালো ভালো জিনিস পড়ে আছে তারপর আমাদের স্ট্রাকচার ল্যাবে ইভেন আমি তোমাদের একটা রেফারেন্স দিই মাঝখানে হচ্ছে আমার বিটু মেন টেস্টের জন্য হচ্ছে তোমার বুয়েটের ল্যাবে তো তোমরা জানো বাংলাদেশের সব টেস্ট বুয়েটের ল্যাবে হয় তো আমি তখন দেশেই ছিলাম তো বুয়েটের ল্যাবের ওই মেশিনটা সামো নষ্ট হয়ে গেছে পুরো বাংলাদেশ বুয়ে তারা হচ্ছে কিন্তু আমাদের ল্যাবে আসছে এবং বুয়েটের টেস্ট গুলো তখন আমাদের ওখানে হয়েছে কিন্তু বুঝছো সো মানে এটা হচ্ছে ইয়ে আর কি সো আমাদের ল্যাবে সব ল্যাবই মোটামুটি আমার জানার মতো রিচ জাস্ট ইউ হ্যাভ টু ইউজ দ্যাট এবং তোমার তোমার প্রফেসর কে বা তোমার স্যার বলা লাগবে যে স্যার আমি এই ইনস্ট্রুমেন্ট ইউজ করতে চাই এটা আমাদের আছে কিনা বা এটা কেমনে আমি অ্যাক্সেস করব দেখবা যে খুবই সহজ এই ব্যাপারগুলো আর কি আমাদের জন্য থ্যাংক ইউ স্যার আমাদের নেক্সট যে আমরা একটা এক ভাই আমাদের বারবার এই क्वेश्चन যে বিএসসি লেভেলে আমাদের যে একটা ইন্টার্নশিপ থাকে সেটা কোথায় এবং কিভাবে করা উচিত আচ্ছা এটা ভালো প্রশ্ন আসলে এটা টু বি অনেস্ট আমি কথা বললি ধরো আমরা যখন আমি এই যে লাস্ট তোমাদের সিলেবাস আপডেট হচ্ছে এটা তোমরা জানো কিনা আমি জানি না তোমাদের সিলেবাস যে আপডেট হচ্ছে তো এটা কমিটি মেম্বার ছিলাম আমি তোমাদের সিলেবাসটা আপডেটের তো ওখানে যেটা হয় আসলে ধরো আমরা বেসিক্যালি তো ফলো করি বাংলাদেশের মধ্যে বললে বুয়েটকে আর বাইরে বললে অনেক ভালো ভালো ভার্সিটির ডকুমেন্টস গুলো আমরা ফলো করার ট্রাই করি তো ইন্টার্নশিপ অপরচুনিটি মানে কনসেপ্টটা কিন্তু হচ্ছে বাইরে খুবই অ্যাপ্লিকেবল যেমন ধরো ইউএসএতে ইউএসএতে তোমার এত ভালো ভালো রিসার্চ ক্যাম্প না হয় কারণ এখানে ফান্ডিং টা ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রি থেকে বলতে কি তোমার রিসার্চ আগাবে না ততদিন যতদিন কিনা হচ্ছে ফান্ডিং স্কোপটা আসলে মানে ইন্ডাস্ট্রি করা শুরু করবে কারণ সরকারের একার পক্ষে এটা করা সম্ভব না যতই বলুক এত পার্সেন্ট দিক অত পার্সেন্ট দিক আলটিমেটলি তোমার যদি ইন্ডাস্ট্রির সাথে যদি তোমাদের কোলাবোরেশন ক্রিয়েট না হয় আমরা আসলে রিসার্চটারে কি করি ধরো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা প্রবলেম আছে ওই প্রবলেমটা সলভ করি তুমি এমন একটা রিসার্চ করলা যে এটার কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নাই তাহলে ওই রেজাল্টের মানে কি আমি জানি না আসলে বা ফিউচারে কোনো ইমপ্লিকেশন নাই তাহলে ওটার মানে কি আমি জানি না সো এই ইন্ডাস্ট্রি তোমার যখন ওটা করে কি মানে বেসিক প্রসেসটা বলি তারপরে তোমার প্রশ্ন আসতেছে তো ইন্ডাস্ট্রি করে ধরো একটা ইউনিভার্সিটিকে ফান্ড দেয় দ্বিতীয়ত ওরা তো ধরো এমপ্লয় নেওয়ার আগে ওরা করে কি স্টুডেন্টদের মধ্যে থেকে অফার করে যে তোমরা আসো আমাদের কাছ থেকে তোমরা কাজ শিখে যাও তোমাদের আমরা এত টাকা করে দিব এবং হচ্ছে ওদের মধ্যে যারা ভালো পারফরমেন্স দেখাইতে পারে কাজে যে তাদেরকে তারা হচ্ছে আবার ওরা হচ্ছে এখানে বাইরে আর কি সামার সিজনটাতে ইন্টার্নশিপে যায় সামার সিজনে নর্মালি এখানে কোর্স ওয়ার্স থাকে না সবাই ওখানে ইন্টার্নশিপে যায় ইন্টার্নশিপে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করে এবং ওখানে হচ্ছে ধরো যদি পারফরমেন্স ভালো হয় ওই ইন্ডাস্ট্রিতে ওদের জব হয়ে যায় পারমানেন্টলি এটা হচ্ছে বেসিক সিস্টেম কিন্তু আমাদের দেশে প্রথম কত ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি নাই যার ফলে প্র্যাকটিক্যাল সেন্সে তুমি যদি চিন্তা করো এই মডেলটা আমাদের দেশে ওইভাবে পারফেক্টলি কাজ কাজ করবে না এরপর আসলে কোথায় আমাদের তাহলে যেটা হচ্ছে আমাদের কোর্স ওয়ার্কে রাখা হয়েছে কোথাও না কোথাও একটা জায়গায় যাইতে হবে করতে হবে এরকম আসলে ব্যাপারটা হয়ে গেছে কিন্তু রিয়েলি তুমি যদি কাজ করতে চাও সে ফর এক্সাম্পল আমি জাস্ট স্পেসিফিক বলতেছি তুমি ধরো রোডস মানে ট্রান্সপোর্টেশনে পড়ো তুমি ধরো তাহলে তো আমি রিকমেন্ড করব তুমি কোনো ভাবে রোডস আনা হবে বা তোমার নিজের তুমি এল জিডি বা এলজিডি বা তোমার রোডস নিয়ে কাজ করে এরকম কোনো ফার্মে নিজ থেকে একটা নেটওয়ার্কিং করে ওখান থেকে নিজের জন্য যে ভাবে হচ্ছে একটা ইন্টার্নশিপ বা ট্রেনিং মানে জাস্ট ওরা কি করে কিভাবে করে এগুলো শিখতে চাও এইভাবে আর কি আনপেইড মানে বলবা যে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না আমি জাস্ট নিজে এসে শিখে যাব আপনাদের কাছে এটা একটা জিনিস হতে পারে অথবা তুমি যদি স্ট্রাকচারে ইয়ে করো যেমন অনেক ফার্ম আছে ঢাকাতে বা গাজীপুরে আছে আমি জানি না ঢাকাতে যাওয়াটা বেটার হবে বা মেগা মেগা যেসব ফার্মগুলো আছে এগুলোর সাথে আসলে কোলাবরেশনে যাইতে পারলে তখন হচ্ছে ওদের কাজগুলো করার স্টাইল দেখলে বা ওদের নিজেদের ফার্মে ওরা যখন ডিজাইন করে বা একটা ক্লায়েন্ট ডিল করে এগুলো যখন তোমরা নিজে সরাসরি দেখবা তখন তোমার নলেজ লেভেলটা অন্যরকম ইনরিচ হবে তো এটার জন্য একটা হচ্ছে নিজের উদ্যোগ নিতে হবে দুই নম্বর হচ্ছে এখানে পার্সোনালি তোমার সিনিয়র প্রফেসর যারা আছে ওনাদের তো অনেক নেটওয়ার্কিং থাকে তো স্যারদেরকে তোমরা রিকোয়েস্ট করতে পারো যে স্যার আ মানে আমি এরকম জায়গায় কাজ করতেছি আপনারা জানামতো যদি এরকম কোনো ফার্মে আমাকে একটু সুযোগ দেয়া যায় বা এরকম কোনো প্রতিষ্ঠানে যদি আমাকে কারো মাধ্যমে একটু কাজ দেখার বা করার সুযোগ দেয়া যায় তাহলে আমি তো শিখতে পারতাম আর তারপর স্যার আমাদের আসলে অনেক क्वेश्चन আসতেছে আমরা কি আরো क्वेश्चन নিব আচ্ছা তোমাদের টাইম কত আছে আমি জানি না আসলে অনেক সময় লম্বা হয়ে গেছে অবশ্য দেন কত সময় চলতেছে আসলে স্যার আপনার সময়ের উপর ডিপেন্ড করতেছে আচ্ছা 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 নিতে থাকো সমস্যা নেই বেশি ইয়ে হলে আমি বলবো তখন নাও সমস্যা নেই ওকে স্যার ওকে স্যার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি স্যার একজন কোশ্চেন করছে যে স্যার আমি যে ফিল্ডে কাজ করতে চাই অলরেডি শুরু করেছি মানে কাজ করতে চাই বা অলরেডি শুরু করেছি কিন্তু ভার্সিটি আমাকে আন্ডারগ্রাড থিসিস ওই সাবজেক্ট দেয়নি তো এই ক্ষেত্রে করণীয় কি আচ্ছা এটা এটা আসলে খুবই আনফরচুনেট এটা থাকতে এটা আমি ডিপার্টমেন্টে থাকতে এই ব্যাপারটা আমি ডিসলাইক করতাম ইভেন এখন যদি কোন স্যার আমাদের সাথে থেকে থাকেন সিনিয়র স্যার আমি স্যারকে রিকোয়েস্ট করব এই ব্যাপারগুলো আসলে কিভাবে রিজলভ করা যায় বা আসলে এটা খুব আনফরচুনেট যেমন আমি আমি কয়টা ইনসিডেন্টও বলে যেটা আমাকে খুব কষ্ট দিছে যেমন তোমাদের ইয়েদের ব্যাচ এই যে পারভেজ টা ব্যাচ আছে না পারভেজ ফার্স্ট বয় ছিল যে আরকি জি স্যার মিলন মজুমদার পারভেজ হ্যাঁ হ্যাঁ মিলন মিলনদের ব্যাচ রাইট মিলনদের ব্যাচে যেটা প্রবলেম হলো ওখান থেকে একবার টপ মানে ধরো প্রথম পাঁচ জনের মধ্যে কয়েকজন আর কি আমার সাথে কাজ করবে আর কি হ্যাঁ তো আমি তখন মাত্র কিন্তু তো তখন তখন আমার আমার মাস্টার্স ডিগ্রি হয় নাই আমি মানে জাস্ট এক মাস পরে আর ডিফেন্স ওই ওই সময় এটা খুব সময় দু হাজার আঠারো সালের কথা বলতেছি আমার যদি ভুল না হয়ে থাকে ক্যালকুলেশনে তো ওই ব্যাচেরই আমি জাস্ট নাম বলতেছি না তো ওরা আর কি ধরো আমার সাথে কাজ করতে চাই একবার প্রথম থেকে। তো যেটা হইল ওই সময় আমাদের ট্রান্সপোর্টেশনে মাস্টার্স আছে এরকম কোনো ফ্যাকাল্টি নাই অনলি আমি ছিলাম তো যে কিনা মানে সুন টু গেটিং এ মাস্টার্স মানে ধরো এক দেড় মাস পর আমার ডিফেন্স ছিল লাইক এরকম কিছু একটা সো আমি ডিপার্টমেন্ট এটা জানতো তারপর ডিপার্টমেন্ট ওই বছর ট্রান্সপোর্টে কোনো স্টুডেন্ট দেয় নাই নট এ সিঙ্গেল স্টুডেন্ট ওই ব্যাচে কোনো স্টুডেন্টকে ট্রান্সপোর্টেশন নিতে দেয় নাই এর থেকে আর কিছু হইতে পারে না আমি ওপেনলি বলতেছি এবং সারদেরকে আমি বলবো কোনো সার যদি থাকে এটা আসলে ঠিক না কারণ আমাদের যদি কোনো ফ্যাকাল্টি না থাকে এটা আমাদের ব্যর্থতা এটার জন্য স্টুডেন্ট সাপোর্ট করতে পারে না তবে তো আমি আমি জাস্ট ইয়ে বলবো আর কি যেমন ধরো ডিপার্টমেন্ট খুব সময়ত রিসেন্টলি একজনকে নিয়োগ দিচ্ছে আমি যত জানি ও রিসার্চটা খুবই ভালো আমার ইয়ে ছিল আর কি ও মোটামুটি একটা ভালো দিক হলো কিন্তু তারপর ও ধরো একসাথে তিনজনকে নিতে পারবে হ্যাঁ তো মানে আলটিমেটলি তো সবাই যারা আসলে কাজ করতে চায় ওটা আসলে সম্ভব না তবে এখানে কিছু লিমিটেশন আছে ফর এক্সাম্পল ধরো তোমরা একশো বিশ জন স্টুডেন্ট মানে একশো বিশ জন ধরো তোমরা একশো বিশ জনই স্ট্রাকচারে পড়তে চাইলা এটা তো ডিপার্টমেন্টের পক্ষে পসিবল না তাই না তো সেই ক্ষেত্রে যেটা করে ওই সিজি আমি আমার আমার সাজেশন হচ্ছে কি জানো মানে সিজিপি এর বেসিসে যে যেটা নিতে চাই যেমন ওই যে গ্রুপ করে ফেলা না এটা খুবই বাজে ওয়ে এটা হয় কি ধরো যে ওই ফার্স্ট স্টুডেন্ট আর পরের দিকে দুইটা খারাপ স্টুডেন্টের গ্রুপ হয় তো তো ওই ফার্স্ট স্টুডেন্টই কাজ করে পরের দুইটা যে খারাপ স্টুডেন্ট পরে এরা আর কাজ করে না এরা শুধু ঘুরে ঘেরে বেড়ায় আর কি বুঝছো সো এগুলো কোনো ওয়ে না আর কি ওয়ে হচ্ছে সিরিয়াল হবে অন দ্য বেসিস অফ সিজিপিএ অন দ্য বেসিস অফ সিজিপিএ পজিশন ঠিক করা হবে এবং হচ্ছে চয়েস নিয়ে হবে যে ভাই তুমি কোনটার উপর থিসিস করতে চাও ফার্স্ট বয়েজ এবং এর আগে টিচার যারা আছে অ্যাভেলেবেল টিচার যারা আছে তাদের ক্রাইটেরিয়া ফিক্স করে দিতে হবে যে আমার টোটাল একশো বিশ জন স্টুডেন্ট তাহলে কোন কতজন স্টুডেন্ট পাবে এটা আগে হয়ে যাবে ক্লিয়ার এটা আগে ফিক্সড হয়ে যাবে পাশাপাশি স্টুডেন্টের সিজিবি এর ওপর র্যাঙ্কিং হবে এবার প্রথম যে স্টুডেন্ট সে বলবে আমি অমক ডিভিশন অমক স্যারের সাথে কাজ করতে চাই সে মনে করো বলল একজন বললো ফার্স্ট বয় বললো আমি ইনভায়রমেন্টে শকত ওসমান স্যারের সাথে কাজ করতে চাই এমন শকত ওসমান স্যারকে হয়তো ডিপার্টমেন্ট তিনজন স্টুডেন্ট অ্যালাউ করবে তিনজনের বেশি স্যার নিতে পারবে না এভাবে ধরো যে ফোর্থ বয় যে আবার বললো আমি শকত ওসমান স্যারের সাথে কাজ করতে চাই আবার টেন্থ বয় যে বললো আমি শকত ওসমান স্যারের সাথে কাজ করতে চাই তাহলে অন ফোর টেন ক্লোজ হয়ে গেল শকত ওসমান স্যার তার নেক্সট যারা থাকলো তারা শকত ওসমান স্যারকে নিতে পারবে না তাহলে কেন এটা ভালো অপশন আমি বলি এক হচ্ছে ডেফিনেটলি মানে যারা হচ্ছে বেটার পারফর্ম করে তারা বেটার ফ্যাসিলিটি বা বেটার অপরচুনিটি ডিজার্ভ করে যেমন তোমার ক্লাসের যে ফার্স্ট বয় সে ডিজার্ভ করে তার পছন্দের টিচারের কাছে থিসিস করার জন্য কিন্তু সে যদি একটা লাস্ট বয় যে কিনা হয়তো ক্লাসই করে না যে কিনা সিনসিয়ারি না সারাক্ষণ পলিটিক্স করে বেড়ায় তার কোন যদি সে তার পছন্দের টিচারকে নিতে না পারে এটা তো খুবই আনফরচুনেট তাই না ওই সেন্স আইম বলি যে হচ্ছে আমার কাছে এভাবে হইতে পারে তাহলে কিছুটা হলো সলভ হয় কিন্তু আসলে এটা লং লাস্টিং কনভারসেশন এবং এখানে আসলে আমরা আসলে তেমন কিছু বলার নাই তোমরা ডিপার্টমেন্টের সাথে এটা নিয়ে কথা বলতে পারো হ্যাঁ স্যার স্যার আমরা আরো কয়টা क्वेश्चन कंटिन्यू করব কিন্তু তার আগে আমরা অডিয়েন্স একটু জানাতে চাচ্ছি যে আমরা প্রথমে একটা কুইজের কথা বলেছিলাম

স্যারিকুম আসসালাম স্যার আমি জিও থ্রি ওয়ান আমি মেস করছিলাম আর কি যে আপনার ক্লাসগুলো খুব মিস করতেছে আর কি আমরা তো বেশি সময় পাইনি তো আজকে পেয়ে অনেক ভালো লাগলো স্যার আমার একটা প্রশ্ন ছিল যে মাস্টার্স এ যদি আমরা বইয়েটে যদি এডমিট নিতে চাই এবং যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ তো আমাদের ওই যে হল ব্যবস্থা কি আছে মাস্টার্সের স্টুডেন্টদের জন্য আর কি বুয়েটে মাস্টার্স যারা ফুল টাইম করে ওদের জন্য হল ফেসিলিটি আছে এবং এখন আগে একটা ঝামেলা ছিল কিন্তু আবরার ইস্যুর পরে আমি যতদূর জানি এখন জেনারেল যারা ফুল টাইম স্টুডেন্ট সবাই মোটামুটি হল পেয়ে যায় এবং ওখানে পড়ার জন্য খুবই আইডিয়াল ইনভারনমেন্ট মানে খুবই ভালো মানে ধরো যে এক রুম এমন হয় দুইজন করে মানে ছোট রুম বাট দুইজন করে সো তোমার পার্টনার যদি তোমার মতো ভালো কেউ পড়ে তাহলে হচ্ছে ধরো যে মানে খুবই ভালো আর তা বাদেও তোমার হচ্ছে ওখানে পুরো হলেই সবাই কেউ হয় সরকারি জবের জন্য পড়তেছে বা বিশেষ অথবা হায়ার স্টাডির জন্য পড়তেছে মানে ওখানে টোটালি পড়ার এনভায়রমেন্ট এটা আর আরেকটা সুবিধা হবে যে ঢাকায় থাকতে পারবো তো নীলক্ষেতের পাশে ঢাকা ইউনিভার্সিটি নীলক্ষেত সব একই জায়গাতে এবং টিউশনির সুযোগ পাবো সব মিলে আমার কাছে মানে এটা বেস্ট অপশন মনে হয় আর কি জি স্যার ধন্যবাদ স্যার হুম হুম নেক্সট আমাদের কুইজের লিঙ্কটা হচ্ছে অলরেডি চ্যাট বক্সে দেওয়া হয়েছে আপনার ওখানে কুইজ অংশ গ্রহণ করবেন আর স্যার আমরা চ্যাট বক্স থেকে আরও কয়েকটা কোশ্চেন নিতে পারি আচ্ছা একসাথে মনে হয় দুটো না চালায় আমি 10 মিনিট পরেই জয়েন করি ঠিক আছে আমি জাস্ট মিউট করে থাকতেছি 10 মিনিট পর আমি ব্যাক করতেছি তোমরা হচ্ছে কুইজটাকে নিয়ে ফেলো এটা বেটার হয় মনে হয় ঠিক আছে ওকে স্যার ওকে তো পার্টিসিপেন্ট আপনারা কানেক্টেড থাকুন এবং কুইজে অংশগ্রহণ করুন জি স্যার আমরা চ্যাট বক্স থেকে লাস্ট একটা কোশ্চেন নিই তো ভাই কোশ্চেন করেছিল আচ্ছা মুস্তাফিজকে অলরেডি পাঠিয়ে দিয়েছি আর কি মুস্তাফিজ জি স্যার থ্যাংক ইউ আচ্ছা একজন কোশ্চেন করেছিল যে বর্তমানে দেখা যাচ্ছে বিসিএস জেনারেল ক্যাডারে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল স্টুডেন্টরা দিন দিন অগ্রগতিতে অংশগ্রহণ করছে যার কারণ হিসেবে অনেকে ক্যাডার অসমতাকে দায়ী করছে আগামী কয়েক বছরের সরকারের ক্যাডার সমতা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে কি আচ্ছা এটা আই এম নট দ্য রাইট পারসন টু অ্যানসার দিস কোশ্চেন বাট হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন আমি বলতে পারি সেটা হচ্ছে বাংলাদেশ যে ওয়েতে আগাচ্ছে তাতে হেট আসলে আমি খুব বেশি দেখি না আশা আলো দেখি না এই ব্যাপারটাতে সো হ্যাঁ মানে মেধাবীর যেহেতু যাচ্ছে ডেফিনেটলি দেয়ার ইজ সামথিং ইন দ্য সিস্টেম দ্যাটস ওয়াই মেধাবীর ওদিকে যাওয়ার কথা চিন্তা করছে এবং এতে আমি খারাপও কিছু দেখি না থ্যাংক ইউ জি স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি একজন হ্যান্ড করেছিল

তাদেরকে এক্সট্রা কি বুয়েট মাস্টার্স অ্যাডমিশনের ক্ষেত্রে আলাদা কি ফ্যাসিলিটি পাই কিনা আর বুয়েট তো স্যার অনেক সময় দেখি ডুয়েটের স্টুডেন্টকে আলাদা চোখে দেখে আর কি অনেক জায়গায় দেখি জবের চাকরি জবের ক্ষেত্রে আমাদের মানে খুবই হীনভাবে দেখে অনেক অ্যাপ্লিকেশনে দেখি বুয়েটের নাম দেয় না ডুয়েট ফুয়েট সুয়েটের নাম দেয় কিন্তু ডুয়েটের নাম দেয় না তো মাস্টার্স করার ক্ষেত্রে কি আমাদেরকে আবার এই ব্যাপারটা ভাববে কিনা যে আমরা ডুয়েটের স্টুডেন্ট আহ মানে আমাদেরকে অন্যভাবে দেখবে কিনা

মানে থ্রি বা আমি জানি না টু পয়েন্ট ফাইভ বা থ্রি এরকম কিছু একটা ক্রাইটেরিয়া থাকতে পারে তোমরা একটা মাস্টার সের ওই যে ওদের সার্কুলার নামাই দেখতে পারো আচ্ছা আর সেকেন্ড ইস্যু যেটা হচ্ছে আমি জানি না আমি 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 একটা অদ্ভুত ব্যাপার তোমাকে বলি এটা আসলে এখানে মেজরিটি সাপোর্ট পাবো না এই কথাটাতে তারপর আমি বলবো কারণ এটা আসলে বলা দরকার আছে বলার দরকারটি কি সেটা হচ্ছে ধরো ধরো আমার মধ্যে কোনো উইকনেস আছে হ্যাঁ আমার মধ্যে কোনো উইকনেস আছে তখন আমি চাইবো হচ্ছে এই উইকনেসটাকে মানে তোমার কি বলবো যে ঢেকে রেখে ধরো যে অন্যকে কিভাবে হেও করা যায় অন্যের উপর ব্লেমটা দিয়ে নিজে কিভাবে উপর উঠা যায় আমি যদি খারাপ মানুষ হয় এটা হচ্ছে আমার ইন্টেনশন হবে আর কি আমার কথা বোঝাইতে পারছি আমি তো ধরো তোমাদের মধ্যে তুমি ধরো এখন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট তোমার তো এত ডিটেলসে যাওয়ার কথাও না কিন্তু আমি জানি না আমি পাস করার পরেও যেগুলো জানতাম না সেগুলো দেখে তোমরা জানো বা বলো বা অদ্ভুত অদ্ভুত কমেন্ট করো যেগুলো কোনো বেজ নাই বেজ নাই কেন আমি প্রথমত বলি বুয়েট কেন হচ্ছে ডুয়েট কি ইগনোর করবে এই জিনিসটা আমার মাথায় ঢোকে না যেমন আমি ডুয়েটে জয়েন করব কিনা এটা আমার একজন বুয়েটের সারি আমাকে রিকমেন্ড করছে যে তুমি ডুয়েটে জয়েন করো ডুয়েট তো ভালো আমার বুয়েটের একজন আমার প্রফেসরই আমাকে রিকমেন্ড করছে যে আমি প্রথমত আসন ছিলাম তো তখন আমি যখন সুইজ করব কি করব নাইটের ইন এটা ইয়েস কনফিউশনে ছিলাম তখন আমার বুয়েটে একজন প্রফেসর এর সাথে কথা বলি তো সে আমাকে রিকমেন্ড করছে যে ডুয়েট তো অনেক ভালো ওখানে সকল ফ্যাসিলিটি আছে আমাদের মত সবকিছু তাহলে তুমি কেন প্রাইভেটে থাকবা মানে বুয়েট কেন ডুয়েট কে খারাপ দেখে বা তোমাদের এই পার্সেপশন কেন আর না প্রথম কথা আর সেকেন্ড কথা সেকেন্ড কথা আমরা মনে মনে অনেক কিছু ভাবি মনে মনে আমরা বলতে আমাদের যারা ধরো আমরা সাইকোলজিক্যালি একটু মানে ধরো যে ইনফেরিয়ার কমপ্লেক্সিটিতে যারা ভোগী তারা হচ্ছে অনেক সময় মনে মনে বহুত কিছু ভাবি যেমন ধরো আমরা ভাবলাম ওই মানুষটা মনে হয় আমার দেখে হাসতেছে ধরো তুমি একটা লাল শার্ট পরছো তো তোমার ভালো লাগছে তুমি লাল শার্ট পরছো পড়তেই পারো তুমি রাস্তাতে বের হয়েছো একটা লোক হয়তো পাশে ওর হয়তো অন্য কিছু মনে করে ও একা একা হাসতেছে তুমি মনে মনে ভাবলো ও মনে হয় আমার দেখে হাসতেছে এগুলো হচ্ছে আমাদের ইনফেরিয়ার কমপ্লেক্সিটি প্রবলেম বুঝছো এইগুলো থেকে বের হইতে হবে ভাই ও ওর সাথে তোমার তো কোনো ডিল নাই মানে ওর মতো তুমি তোমার মতো ধরো তুমি যদি ভালো করো অ্যাডমিশনে সে তুমি অ্যাডমিশনে ফার্স্ট হইলা তোমার কি না নিয়ে কোনো অপশন আছে বইটা আর তুমি যেটা বলছো যে আলাদা করে কিনা আমার জানার মতে করে না কারণ এমন হয়েছে আমি নিজের চোখে আমার ডুয়েট আমার ফ্রেন্ড চান্স পাই নাই কিন্তু অন্য ইউনিভার্সিটির অনেকেই চান্স পাইছে ইভেন আমার সাথে ক্লাস করছে ডুয়েটেরই অনেক স্টুডেন্ট আমার সাথে ক্লাস করছে সো এগুলো ভাবার কোনো কারণই নাই হ্যাঁ তবে কিছু ব্যাপার তো স্বভাব স্বভাবতই থাকে না যেমন ধরো আমি যখন আমার একটি স্টুডেন্ট নিব সে ফর এক্সাম্পল ধরো আমি কোন একটা ভাইবাবোডে আসি তো ডুয়েট থেকে একটি স্টুডেন্ট আসছে বুয়েট থেকে একটি স্টুডেন্ট আসছে দুইজনই মোটামুটি সব দিক থেকে সেম মনে করো একবার ইকুয়াল তখন আমার ইনক্লাইনেশন কাজ করবে কিন্তু ধরো জিয়াউর কে আমি চিনি বা বেলালকে আমি চিনি আমার কিন্তু এদের প্রতি একটি ইনক্লাইনেশন আমার এজ এ হিউম্যান বিং হিসেবে কাজ করবে এই প্রবলেমটা হয় এটা সব সবার জন্যই টু এটা এটা অস্বীকার করার কিছু নাই ধরো আজকে যদি আমাদের সিনিয়র প্রফেসর ওই ভাইবা বোর্ডে থাকতো তাহলে হচ্ছে আমাদের ডুয়েটের স্টুডেন্টরা বেশি যাইতো কিন্তু বইটের স্যাররা থাকে বইটের স্যাররা তো চাইবে বইটের স্টুডেন্টরা বেশি আসুক এটা তো দোষের কিছু নাই সাপোজ তুমি আজকে যদি ভাইবা বোর্ডে থাকো তো তুমি কি চাইবা না ডুয়েট থেকে আসুক আমি কি চাইব না ডুয়েট থেকে আসুক কারণ আমি এখন বইটে স্টুডেন্ট হইলো আমি কিন্তু ডুয়েট আমাকে জব আমি কিন্তু ডুয়েটে জব করি এবং আমি ডুয়েটকে ওন করি বা বিলং করি হোয়াট এভার ইউ সে সো আমি ডেফিনেটলি চাই বা আমার পরিচিত কোন একটা ভালো ছেলে যদি ভালো পজিশনে ভাইভা পর্যন্ত আসে আমি থেকে পার করাই দেওয়া ট্রাই করবো যদি সে সবকিছু ওকে থাকে তার এটা তো খুবই মানে হিউম্যান মানে ইয়ে আর কি বা আমি অনেকের মধ্যে এরকম ইয়ে দেখছি যে তোমরা এরকম কেন ভাবে আমি জানি না আর সবচেয়ে বড় কথা একটা জিনিস বলি মানে ধরো যারা ভালো করে তাদের অন্যদের নিয়ে ভাবার সময় নেই অন্যরা কে কি ভাবতেছে যেমন ধরো বুয়েটের একটা ছেলের টার্গেট থেকে এমআইটি বাড়তে মানে সে কেন হচ্ছে ডুয়েটের সাথে কম্পিট করতে যাবে তুমি আমার একটা রিজন দেখো তুমি যদি বুয়েটের সাথে কম্পিট করো এটা তোমার ফল তুমি মনে মনে এটা করতেছো তোমার কম্পিটিশন করতে হবে তুমি যদি আসলেই আপগ্রেড করতে চাও তোমার কম্পিটিশন হয়তো হবে এমআইটি বাকলের সাথে তুমি যদি বুয়েটের সাথে কম্পিট করো তুমি তো বুয়েটের এ তলাই থাকবা বুয়েটের উপরে তো উঠতে পারবো না বোর্ডের উপরে উঠতে হইলে বুয়েট যে হয়তো থিঙ্ক করে তার থেকে বেটার হয়তো তোমার থিঙ্ক করতে হবে বোর্ডের একটা ছেলে যদি একশো নাম্বার ভার্সিটিতে যাইতে চায় তোমার নিরানব্বই তাহলে না তুমি ভালো করতে পারবা আর তোমাদের মাথার মধ্যে এই মগজের মধ্যে এই জিনিসগুলো যারা ঢুকায় কেন ঢুকায় সবকিছু আমি জানি কিন্তু এগুলো নিয়ে কথা বলতে চায় না অনিয়ার আর এগুলো তোমাদেরকে শেষ করে দিচ্ছে এগুলো থেকে বের হও মন মানসিকতা বড় করো চিন্তা ভাবনা বড় করো লাইফটা অনেক বড় লাইফটা অনেক সুন্দর কিছু মানুষ আছে যারা ওই বিশ একরের বাইরে চিন্তা করে না তাদের থেকে দূরে থাকো তাহলে জীবনে বড় হইতে পারবো আমি কথা ক্লিয়ার আর সার্কুলার এর যে বিষয়টা বললা এটা আসলে আমার ব্যাপার না আসলে কথা বললাম আমি আসলে আইম নট দ্য রাইট পার্সন টু টক অব দিস তো তোমরা এটা নিয়ে এডমিনিস্ট্রেশন এর সাথে কথা বলতে পারো থ্যাংক ইউ নেক্সট জি স্যার জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আমরা আমাদের একদম আমাদের প্রোগ্রামের ওভিন এর শেষ পর্যায়ে চলে এসেছি আমরা ডিআইএস ডুয়েট ইনোমিশন সোসাইটি ফ্যামিলির পক্ষ থেকে আপনাকে আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি আপনার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদেরকে এভাবে গাইডলাইন দিয়েছেন আমাদেরকে উজ্জীবিত করেছেন কেরিয়ার গঠন করার জন্য আশা করছি আমাদের অডিয়েন্সরা ধৈর্য ধরে শুনেছে এবং তারা এগুলো তাদের লাইফে ইমপ্লিমেন্ট করবে আর সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অডিয়েন্সরা এত কষ্ট করে আমাদের সাথে ছিলেন বা এখনো আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা এই ওয়েবিনারটা সুসম্পন্ন করতে পেরেছি সুন্দরভাবে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাদের যে নলেজ পার্টনার হিসেবে ছিল বিদ্যালয় এবং টেকনিক্যাল পার্টনার ছিল রোবোমেট তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি করছি যে তারা আমাদের উপর আস্থা রেখেছে এবং সর্বোপরি আমরা আমাদের ওয়েবিনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা সারের সুস্থতা কামনা করছি আমাদের সকল অডিয়েন্সদের সুস্থতা কামনা করছি এবং আমাদের এই যে কুইজটা হয়েছে এটার সার্টিফিকেট আমরা পরবর্তীতে প্রোভাইড করব তাদেরকে আমরা রিচ করে নেবো কারণ তাদের ইনফরমেশন আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে ডুয়েট ইনোভেশন সোসাইটির পক্ষ থেকে আরও অনেক ভালো ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো সেখানে স্যারকে আবার ইনভাইট করবো স্যার আমাদেরকে আশা করি সময় দিবেন তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আমি গোবিন্দ কৃতনিয়া স্টুডেন্ট ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং ডুয়েট এবং তারই সাথে সাথে আমাদের সাথে ছিল মোহাম্মদ মিন্নাথ হোসেন তোতা আমি একটু শেষ করি আমি আসলে আর কি আগে কৃতজ্ঞতা দিতে চাই কারণ আসলে এটা অনেক লেন্ধি আমি যেটা দেখছি মাঝখানে এটা অনেক পিকে চলে গেছিল ধরো যে লাস্ট টাইম যখন এই যে আমরা ব্রেক নিলাম এক্সামের জন্য তার আগ পর্যন্ত মনে হান্ড্রেড প্লাস ছিল বা অ্যারাউন্ড ওয়ান থার্টি প্লাস হয়ে গেছিলো মনে হয় যেটা আমার কাছে খুব ভালো লাগছে যে এত লম্বা সময় এত স্টুডেন্ট ছিল যেটা খুবই অ্যাপ্রিসিয়েবল এবং আমি সবার কাছে আর কি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তোমাদের আগ্রহ প্রকাশ করার জন্য এই টাইপের প্রোগ্রামে এটা হলে যেটা হয় অর্গানাইজার যারা ওরাও বুস্টাপ হয় যে আমরা ভালো কিছু করতেছি আর সবার কাছে আমার লাস্ট রিকোয়েস্ট যেটা আমরা হচ্ছে মনের দিক থেকে বড় হওয়ার ট্রাই করব। আমি বারবারই একটা কথা বলতেছি আমরা অন্য কারোর সাথে কম্পেয়ারে না যে আমরা আমরা নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করব। একটা জিনিস মনে আমার যদি কোয়ালিটি থাকে আমার জন্য ওয়ে তৈরি হয়ে যাবে আমার তৈরি করতে হবে না এই জিনিসটা মাথায় রেখে আমরা আগাইতে থাকবো তখন আমরা দেখতে পারবো যে আমরা লাইফটা অনেক সুন্দর লাইফটা অনেক বড় আর লাইফ ইজ রিয়েলি বিউটিফুল সবার জন্য অনেক শুভকামনা আর অর্গানাইজারদেরকে আমি স্পেশাল থ্যাংক দিতে চাই পার্টিকুলারলি মোস্তাফিজ আমার সাথে অল টাইম যোগাযোগ মেন্টেন করছে মোস্তাফিজের কাছে কৃতজ্ঞতা আর গোবিন্দ অনেক বেশি ভালো প্রেজেন্টেশন করেছে গোবিন্দ কেউ ধন্যবাদ অনেক ভালো হয়েছে তোমার প্রেজেন্টেশন পাশাপাশি হচ্ছে আরেকজন তোতা ছিল তোমাকে অনেক ধন্যবাদ সো আশা করি ইনশাআল্লাহ তোমাদের সাথে আবার কথা হবে পার্টিকুলারলি ধরো যা আজকে তো খুব ব্রড এরিয়া ছিল তোমরা যদি কখনো স্পেসিফিক কোন এরিয়াতে শেয়ার ফর एग्जांपल हायर স্টাডিজের জন্য प्रिपरेशन কিভাবে নিতে চাই বা এই জাতীয় কোনো টপিকে আসতে চাও বা রিসার্চ নিয়ে যদি পার্টিকুলারলি আসতে চাও ইনশাআল্লাহ তখন তোমাদের সাথে আবার দেখা হবে কথা হবে আর আমার জন্য শুভ দোয়া রাখো थैंक यू সবাইকে জি স্যার ফিনিশিং লাইনটা আপনিই বলে দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমরা সবাই সবার জন্য দোয়া রাখবো থ্যাংকস লট সবাইকে গুড বাই